সার্ভিস ভাইন্ডার বা বিজনেস টু বিজনেস ওয়েবসাইট আমাদের প্রযুক্তি যতই এগুচ্ছে ততই আমাদের জীবন ব্যবস্থা সহজ হয়ে যাচ্ছে আমরা ঘরে বসে বিভিন্ন সার্ভিসের জন্য অর্ডার করতে পারি যেমন ধরুন আপনার বৈদ্যুতিক পাখাটি নষ্ট হয়ে গেল তখন আপনি একজন ইলেকট্রিশিয়ানকে খুঁজবেন কিন্তু তাদের পাওয়া তো এত সহজ না তখন আপনি অনলাইনের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে একজনকে হায়ার করলেন এবং আপনার সেই সমস্যাটি সমাধান হয়ে গেল ঠিক এরকমই একটি ওয়েবসাইট আজকের ভিডিওতে আমরা তৈরি করব। যেখানে সার্ভিস বা বিজনেস প্রোভাইডাররা তাদের সার্ভিস লিস্টিং করবে এবং কাস্টমাররা তাদের সার্ভিস বুকিং দিতে পারবে বিকাশ রকেট নগদ সহ অন্য অন্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এবং কাস্টমাররাও জব পোস্ট করতে পারবে তাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি পাওয়ার জন্য এবং সার্ভিস প্রোভাইডাররাও সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এভাবেই আমাদের এই ওয়েবসাইটের ফাংশনালিটিগুলো কাজ করবে সো ভিডিওটি একটু বড় হতে পারে আশা করি দৈর্য সহকারে দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি ডোমেন এবং একটি ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট তারপর প্রয়োজন হবে আমাদের একটি ওয়াটফেস থিম যেহেতু আমরা ওয়াডফেসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে যাচ্ছি ব্যাস এতেই আমরা তৈরি করে ফেলতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি সো চলুন শুরু করা যাক সো সর্বপ্রথম আমরা আমাদের হোস্টিং সার্ভারের মধ্যে আমরা একটি ওয়াডফেস ইনস্টল করেছি সো কীভাবে ওয়াটফেস ইনস্টল করতে হয় আপনার সি প্যানেলে ডোমিন হোস্টিং কেনার পর উপরে আই আইকনে ক্লিক করে দেখে নিন সো প্রত্যেকটি ভিডিওতে বারবার দেখানো পসিবল না কীভাবে ওয়াডফেস ইনস্টল করবেন কীভাবে ডোমেন হোস্টিং কিনবেন সো এগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওগুলো থেকে আপনি দেখে আসবেন কীভাবে ডোমেন হোস্টিং কিনবেন এবং কীভাবে ওয়াডফেস ইনস্টল করবেন সো তারপর আমরা আমাদের হোয়াটফেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা যদি দেখি আমাদের সাইটটির বর্তমান অবস্থা কেমন সো আমরা ওপেন করি সো আমরা দেখতে পাচ্ছি বেসিক একটি ডিজাইন দেখতে পাচ্ছি একদমই ওয়াটফেসের সাথে যে ডিজাইনটি আসে সো আমরা চাচ্ছি যে আমাদের এই থিমের স্ট্রাকচারটি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে সো ওয়াটফেস থিম হিসেবে আমরা ইউজ করব সার্ভিস প্রাইন্ডার ওয়ার্ডপ্রেস থিম সো এই থিমটির মাধ্যমে আমরা এই ধরনের ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারি সো আমরা যদি এখানে দেখুন লাইভ প্রিভিউ এখানে এই থিমটির যদি আমরা লাইভ প্রিভিউ দেখতে চাই আমরা এখানে ক্লিক করব। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা প্রোভাইডার অ্যাকাউন্ট হিসেবে আমরা লগ করে দেখতে পারি কেমন আমাদের শো হয় তারপর কাস্টমার অ্যাকাউন্ট হিসেবে আমরা দেখতে পারি সো এই থিমটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে এখানে আসবেন আসার পর এখানে সিম্পলি এটিকে আপনি পার্সেস করে নেবেন আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা আপনার যে কোনো ক্রেডিট মাস্টার কার্ড হলেই হবে যেগুলো আপনার ডলার সাপোর্টেড সো আমরা এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ট্যাব দেখতে পাচ্ছি সো এখানে আমরা তিনটি ড্যামই দেখতে পাচ্ছি সো বর্তমানে এই থিমটি তিনটি ড্যামই রয়েছে হয়তো আরও ড্যামও আসতে পারে এখানে দেখুন একটি ড্যামও সো এই তিনটি ড্যাম দিয়ে আমরা কাজ করতে পারি সো আমরা চাচ্ছি যে এই যে এই ড্যামোটা দিয়ে আমরা কাজ করতে এবং এরকম একটি সাইড আমরা তৈরি করতে চাচ্ছি আজকের ভিডিওতে আমরা যদি একটু ওপেন করি সো আমরা এই ড্যাম এই সেকশনগুলো কীভাবে যোগ করে এগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাড করবেন আপনার সাইটে এগুলো আমরা স্ট বেস্টেপ দেখব এবং সম্পূর্ণ ফাংশনালিটি সম্পর্কে আমরা জানবো সো এখান থেকে যদি আপনি এড টু কার্টে ক্লিক করে আপনি যদি আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে যদি একটি অ্যাকাউন্ট খুলে যদি এটি পার্সেস করেন তাহলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে হোভার করবেন হোভার করে ডাউনলোডসে যাবেন ডাউনলোডসে আসার পর এখানে আপনার কাঙ্ক্ষিত থিমটি পাবেন ওই থিমটি আপনি এখানে এভাবে ডাউনলোড করবেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন এখানে ক্লিক করলে আপনার একটি জিপ ফাইল ডাউনলোড হতে থাকবে তারপর ওই থিমটি অ্যাক্টিভ করার জন্য আপনার লাইসেন্স কোডের প্রয়োজন হবে এখানে দেখুন লাইসেন্স সার্টিফিকেট অ্যান্ড পার্সেস কোড এখানে ক্লিক করলে একটি টেক্সট ফাইল ওপেন হবে এবং ওইটি দিয়ে আপনি এই থিমটি অ্যাক্টিভ করতে পারবেন সো আমরা ডাউনলোড হওয়ার পর বাকি স্টেপগুলো আমরা দেখছি সেখানে আসার পর আমরা সার্ভিস প্যান্ডার নামের একটি জিপ ফাইল দেখতে পাচ্ছি সো আপনি যদি এটি থিম থেকে যদি ডাউনলোড করেন কিছুটা এরকমই একটি আপনি জিপ ফাইল পাবেন সো এটি রাইট বাটনে ক্লিক করবেন তারপর এক্সট্রাক্ট ফাইল তারপর ওকে তারপর এখানে দেখুন সার্ভিস প্যান্ডার জিপ সো এরকম একটি ফাইল দেখতে পাবেন এবং সেটি হচ্ছে আমাদের থিমের ফাইল সো এটি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করে দেবো সো আমরা যদি এটির ভিতরে ঢুকি দেখুন আমাদের থিমে যাবতীয় ফাইলগুলো শো করছে আমরা যারা থিম ডেভেলপমেন্ট সম্পর্কে আমাদের যাদের আইডিয়া রয়েছে তারা এটি বুঝতে পারবো সো আমরা এখানে যদি খেয়াল করি আরও কিছু পোল্ডার আমরা দেখতে পাবো এখানে ডেমো কন্টেন্ট তারপর ডকুমেন্টেশন পর অ্যাডমিন তারপর ডকুমেন্টেশন আমরা দেখতে পাবো কীভাবে এই থিমটিকে আমরা ইউজ করব এখানে সেই অপশনগুলো এখানে বলে দিয়েছে সো আমরা যদি এখানে ডেমো কন্টেন্টে যাই এখানে দেখুন ক্লাসিক স্লাইডার তারপর এখানে দুটি স্লাইডার শো করছে এগুলো হচ্ছে আমাদের রেভুলেশন স্লাইডারের ডেমো তারপর আমাদের এখানে দেখুন ডেমো কন্টেন্ট এগুলো হচ্ছে আমাদের থিমে ডেমো কন্টেন্ট ইনপোর্টের জন্য এটি আমাদের প্রয়োজন হবে তারপর এখানে দেখুন রিডাক্স স্টাইল টু তারপর স্টাইল থ্রি এগুলো হচ্ছে আমাদের অপশনের করার জন্য তারপর আমাদের যদি উইজেটের ডেমো অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটি ইউজ করব সো আমরা দেখি একে এক এগুলো কীভাবে ব্যবহার করতে পারি তবে আমি ম্যানুয়ালিও দেখাবো কীভাবে আপনি মেনুয়ালি এগুলো কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনার এবং আপনি কোনো প্রবলেমে যদি পড়েন এই থিমটি নিয়ে তাহলে আপনি খুব সহজে সলভ করতে পারবেন সো ডেমো ইনপোর্ট করে কাজ করা ভালো প্র্যাকটিস না সবসাইতে ভালো প্র্যাকটিস হচ্ছে যে আপনি ম্যানুয়ালি আস্তে আস্তে যদি কাজগুলো করেন সেক্ষেত্রে আপনি বুঝবেন সো সেগুলো আমি দেখাবো এবং ডেমো এনপোড অপশনগুলো কিভাবে আপনি ওই জায়গায় যাবেন ওগুলো আমি দেখাবো দুটি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন সো আমরা যদি এখানে আবারও ফিরে আসি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা আমাদের থিমটি আপলোড করব সর্বপ্রথম সো এই জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব সো এখানে থিমসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে অ্যাড নিউ নামের একটি বাটন শো করছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড থিম এই বাটনটিতে ক্লিক করব তারপর এই থিমটি এখান থেকে আমরা চুজ করে ফেলবো তারপর সার্ভিস প্যান্ডার নামে যে পোল্ডারটি আমরা আনজিপ করেছিলাম ওখানে ঢুকবো তারপর এখানে দেখুন সার্ভিস পয়েন্টের জিপ এটি আমরা ওপেনে ক্লিক করব এবং ইনস্টল নাও বাটনটিতে প্রেস করব। সো অনেক সময় আমাদের থিমগুলো আপলোড হতে সমস্যা হয় যদি আমাদের থিমের সাইজটি বড়ো হয় সো সেক্ষেত্রে আপনি উপরে আইকনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওটি যদি দেখেন তাহলে কিভাবে আপনি আপনার সার্ভার স্পেসটি একটু বাড়াতে পারেন এবং ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ এগুলো কিভাবে বাড়াবেন ওই সম্পর্কে আপনি জানতে পারবেন সো এটি করলে আপনার নেক্সট টাইম আপলোড হতে কোনো সমস্যা হবে না সো আমাদের থিমটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে আপলোড হওয়ার পর আমরা কি করব এখানে অ্যাক্টিভ বাটনটিতে প্রেস করব। সো এটি অ্যাক্টিভ করার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি কিছু প্লাগিন আমাদের ইনস্টল করতে বলছে এবং যেগুলো ইনস্টল করলে আমাদের থিমটি প্রপারলি কাজ করবে সো আমরা এখানে চলে যাই বিগিন ইনস্টলিং প্লাগিন এখানে আমরা যাই সেখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো প্লাগিন দেখতে পাচ্ছি এখানে কমেন্টস রেটিংস তারপর রিডাক্স ফ্রেমওয়ার্কস যেটির মাধ্যমে আমাদের হোয়াটপেস সাইডের থিমের অপশনগুলো শো করে সো আমরা একটু পরে যখন আমরা আমাদের থিমটি এডিট করব বা অপশনগুলো চেঞ্জ করব। তখন আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্কের এই প্লাগিনটি আমাদের প্রয়োজন হবে তারপর আমরা যদি একটু নিচে আসি সার্ভিস ফাইন্ডার বুকিং সো এখানে সার্ভিস ফাইন্ডারের বুকিংয়ের যে আমাদের গুলো আমাদের এড করতে হয় ওগুলোর জন্য এই প্লাগইনটি আমাদের প্রয়োজন হবে তো এগুলো সবকিছু আমরা আস্তে আস্তে ইনস্টল করে নেব সো আমরা সবগুলো চাচ্ছি যে একসাথে ইনস্টল করতে এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে ইনস্টলে সিলেক্ট করব তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব তাহলে হবে কি সবগুলো একসাথে আমাদের ইনস্টল হয়ে যাবে সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্লাগিন একসাথে ইনস্টল হয়ে গিয়েছে সো আমরা এখন এগুলোকে অ্যাক্টিভ করতে হবে শুধু ইনস্টল করলেই হবে না সো অ্যাক্টিভ করার জন্য আমরা চাইলে অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগিনস এখানেও আসতে পারি চাইলে আমরা একদম নিচে এই যে দেখুন রিটার্ন টু রিকোয়ার প্লাগিনস এখানেও যেতে পারি তারপর এখান থেকে অ্যাক্টিভে প্রেস করব অ্যাক্টিভ সিলেক্ট করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব তাহলে সবগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে সো আমাদের সবগুলো প্লাগিন অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব এবং আমরা আমাদের পরিবর্তনগুলো এখানে দেখতে পাবো দেখতে পাবো সাইডবারে অনেকগুলো অপশনযোগ হয়ে গিয়েছে সো দেখুন আমাদের এখানে সাইডবারের জব লিস্টিং তারপর এখানে দেখুন সাইট ফাইন্ডার তারপর এখানে দেখুন থিম অপশানস নামের আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি এগুলো ছাড়াও সো আমরা এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো তারপর এখানে উপর আমরা দেখতে পাচ্ছি ইউ আর নিয়ারলি স্টার্ট টু জব ম্যানেজার সো ডাব্লিউ ভি জব ম্যানেজারটি আমাদের এখানে সেট আপ করতে হবে সো এটি সেট করার জন্য আমরা রান সেট আপ এখানে আমরা ক্লিক করবো সো এটি ক্লিক করার আগে আমরা একটা কাজ করে নিই আমরা একটু দেখি আমাদের এখানে কোনো পরিবর্তন হয়েছে কি না আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ম্যাপ শো করছে তারপর এখানে আমাদের কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সো এখন আমরা আমাদের সেকশনগুলো আস্তে আস্তে অ্যাড করবো এবং ডিজাইনগুলো আস্তে আস্তে করবো সো আমরা এখানে জব ম্যানেজারটি আমরা আগে সেট আপ করে নিই তো স্টার্ট সেট এখানে ক্লিক করব চাইলে আপনি ম্যানুয়ালিও করতে পারেন সেট সো তারপর আমরা যদি এই পেজে আসি এখানে আমাদের কিছু পেজ ক্রিয়েট হবে পোস্টে জব জব পোস্ট করার জন্য পেজ ক্রিয়েট হবে তারপর জব ড্যাশবোর্ড তারপর জবস নামের তিনটি আমাদের এখানে পেজ ক্রিয়েট হবে এবং যেগুলোর ভিতরে শর্টকোট হিসেবে এগুলো থাকবে সো আপনি চাইলে ম্যানুয়ালি এগুলো তৈরি করতে পারেন এখান থেকে দেখুন পেজ থেকে যদিও অ্যাড নিউতে যদি যান তাহলে আপনি পোস্টে জব অথবা যে কোনো নামে আপনি ওই শর্টকটটি যদি আপনি বসান তাহলে আপনার সেম জিনিসই আপনার তৈরি হয়ে যাবে সো আমরা চাচ্ছি যে এখানে অটোমেটিক্যালি তৈরি হোক তো আমরা এখানে সবগুলোতে টিকমার্ক রেখে আমরা ক্রিয়েট সিলেক্টেড পেজ এখানে আমরা ক্লিক করবো সো তারপর দেখুন আমাদের এখানে সব কিছু ঠিকঠাকভাবে শো করছে সো আমরা যদি এখান থেকে পেজ থেকে অল পেজে যে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কিছু পেজ চলে এসেছে জব ড্যাশবোর্ড জবস তারপর পোস্টে জব সো এখান থেকে যদি আমরা পোস্ট রিভিউ জবে ক্লিক করি তাহলে এখানে জব পোস্ট করার যাবতীয় অপশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে দেখুন জব টাইটেল তারপর এখানে লোকেশন সহ সবকিছু পেয়ে যাচ্ছি সো যেগুলো আমাদের কাস্টমাররা করে থাকবে ওগুলো সম্পর্কে আমরা একটু পরে জানছি সো আমরা সর্বপ্রথম কি করব আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ডেমো কিভাবে ইনপুট করব ওইটি আমরা আগে দেখে নেই সো এ থিমে ম্যানুয়ালি আপনাকে ডেমো ইনপুট করতে হবে তো সেই জন্য আপনি কি করতে পারেন এখানে টুলস থেকে আপনি ইনপুটে ক্লিক করবেন তারপর এখানে আসবেন আসার পর এখানে দেখুন ফেস দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল নাতে ক্লিক করবেন তারপর রান ইনপোর্টার এখানে ক্লিক করবেন সো রান ইনপোর্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে চুজ পাইল একটি পাইল চুজ করতে হবে সো সেই পাইলটি আমাদের এখানে আমাদের রয়েছে আমরা একটু আগে যে পোল্ডারটি এক্স্টার্ট করেছি ওই পোল্ডার ভিতরে রয়েছে আমরা যদি যাই এখানে এই যে দেখুন ডেমো কন্টেন্ট তারপর এখানে দেখুন ডেমো কন্টেন্ট ডট এক্সএমএল এই পাইলটি আমরা এখান থেকে ওপেন করে দেব তারপর আপলোড ফাইল টু ইনপুট সো আর্টবোর্ড ফাইল ইনপুট আমরা এই বাটনটিতে প্রেস করব সেই এই বাটনটিতে প্রেস করার পর আমরা এখানে দেখুন দুটি অপশন দেখাচ্ছে এখানে যদি আপনি নতুন ইউজার যদি ক্রিয়েট করতে চান এখানে নতুন ইউজারের নামে আপনি এই ডেমোগুলো অ্যাসাইন করতে চাইলে ওটি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি চাচ্ছেন যে আপনার যত পোস্ট পেজ যত যাবতীয় যত কিছু ইনপুট হবে ওটি অ্যাডমিনের নামে ইনপুট হবে সো আপনি চাইলে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করে তারপর এখান থেকে দেখুন ডাউনলোড ইম্পোর্ট পাইল অ্যান্ড অ্যাটাচমেন্ট সো এখানে যদি আপনি টিকমার্ক করে দেন যত ইমেজ রয়েছে অ্যাটাচমেন্ট রয়েছে সব কিছু আপনার ডেমোর সাথে ইম্পোর্ট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার কিছু এখানে পেজ চলে আসবে তারপরে কিছু ক্যাটাগরি চলে আসবে এবং আরও কিছু অপশন আপনি দেখতে পাবেন সো আমরা আপাতত এটি আর করছি না সো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটিও ফাইল রয়েছে উইজেট ডেমো সো উইজেট ডেমোর কাজ হচ্ছে যে ওয়েবসাইটে সাইডবার তারপরে হেডার পুডার এগুলোর যে উইজেটগুলো রয়েছে ওগুলো ডেমো ইনপোর্ট করা সো এটি আপনি কিভাবে অ্যাড করবেন এবং এটি কোথায় আপনি আপলোড করবেন ওইটি করার জন্য আপনি এই যে প্লাগিনস থেকে আপনি অ্যাড নিউতে যাবেন সো এখানে আপনি সার্চ করবেন উইজেট ইনপোর্টার অ্যান্ড এক্সপোর্টার এখানে আপনি এটি লেগে সার্চ করবেন সো এখানে সার্চ করার পর আমরা এই প্লাগিনটি ইনস্টল করব ইনস্টল নাও তারপর অ্যাক্টিভ সো এই প্লাগিনটি অ্যাক্টিভ হওয়ার পর আবার এখান থেকে টুলসে যাবেন তারপর এখানে দেখুন নতুন একটি অপশন যোগ হয়েছে উইজেট ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার সো আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল চুজ করার অপশন পেয়েছি আমরা এখানে ক্লিক করব তারপর এখানে ডেমো কন্টেন্ট ফোল্ডারের এই ফাইলটি আমরা দেখিয়ে দেবো এখান থেকে সিলেক্ট করব তারপর ইম্পোর্ট উইজেট এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের উইজেটগুলো ইম্পোর্ট হয়ে যাবে সো আমরা আপাতত এটি এভাবে অ্যাড করা দেখাচ্ছি না আমরা ম্যানুয়ালি দেখব সো আমরা এটি দেখলাম তারপর এটিও দেখলাম তো এগুলো আমরা সম্পর্কে জানবো এখন তো আমরা প্রথমে আমরা এখান থেকে স্লাইডার রিলিভলিউশন বা রিভলিউশন স্লাইডার ডেমোগুলো ইনপোর্ট করি সো এটি ইনপোর্ট করার জন্য আমরা একদম নিচের দিকে আসবো আসার পর দেখুন এখানে স্লাইডার রেভলিউশন সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন ম্যানুয়াল ইনপোর্ট নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছি সো আমরা এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক চুজ পাইল তারপর আমরা এখান থেকে স্লাইডার ওয়ান পাচ্ছি তারপর এখানে স্লাইডার টু সো আমি স্লাইডার টুটি আমরা সিলেক্ট করলাম সো আপনি চাইলে দুইটি সিলেক্ট করতে পারেন তারপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম সো আমাদের ডেমোটি সাকসেসফুলি ইনপুট হয়ে গিয়েছে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন ক্লাসিক স্লাইডার টু সো ক্লাসিক স্লাইডার টু নামের একটি আমরা রেভলিউশন স্লাইডারের স্লাইডার পাচ্ছি সো এটি আমরা একটু পরে ব্যবহার করব এটিও আমরা দেখাচ্ছি তারপর আমরা যদি এখানে আবারও আসি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিডাক্স স্টাইল টু স্টাইল থ্রি সো এগুলো হচ্ছে যে আমাদের থিমের অপশনগুলো আমরা যদি অপশন ডেমো চাই তাহলে এখান থেকে আমরা ওগুলো ইনপোর্ট করব। সো আমরা যদি এখান থেকে সাইডবারে আসি সাইডবার থেকে আমরা যদি খেয়াল করি এখানে দেখুন থিম অপশন তারপর ইনপুট এক্সপোর্ট একদম নিজে এখানে চলে যাব সো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি ইম্পোর্ট অপশন এবং এক্সপোর্ট অপশন সো অলরেডি যদি আপনার এখানে কোনো সেটিংস করা থাকে ওই আপনি যদি চাচ্ছেন এক্সপোর্ট করতে তাহলে এখানে এক্সপোর্ট ক্লিক করলে একটি ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন সেই ফাইলটি আপনি এখান থেকে আবার ইনপোর্ট করতে পারবেন সো আমি চাচ্ছি যে এখানে ইনপোর্ট অপশন তাদের কিছু অপশন আমি ইনপোর্ট করতে সো আপলোড ফাইল এখানে ক্লিক করব। অথবা আমরা এখানে ক্লিক করতে পারি তো এখানে ক্লিক করলে আপনি এখানে ইনপোর্টের যে কোডগুলো আছে কোডগুলো বসিয়ে দিলে কাজ করবে সো আমরা এখানে আসি আসার পর এখানে দেখুন রিড্যাক্স স্টাইল টু তারপর রিড্যাক্স এক্সটাইল থ্রি সো আমরা এখান থেকে স্টাইল থ্রিটা আমরা এখান থেকে ওপেন করবো যেটি আমাদের টেক্সট ফাইল হিসেবে আমরা এখান থেকে ওপেন করব সো আমরা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করি তারপর এখানে ওপেন উইথ তারপর এখান থেকে নোটপ্যাড দিয়ে দিলে নোটপ্যাডে এটি ওপেন হবে সো আমরা সবগুলো এখান থেকে আমরা একসাথে কপি করে নিই তারপর এখানে আসি এটিতে আমরা আবারও ক্লিক করি তারপর এখানে এ ফাইলের ভিতরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা বসিয়ে দিলাম কন্টেন্টগুলো তারপর ইম্পোর্টে ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে প্রেস করব। সো কিছুক্ষণ সময় নেবে আমাদের এগুলো ইম্পোর্ট হতে সো আমাদের সেটিংসগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে আমরা যদি এখান থেকে জেনারেল সেটিংসে যাই জেনারেল সেটিংসে যদি আসি আসার পর দেখুন আমাদের এখানে স্টাইল থ্রি রয়েছে সো এখানে স্টাইল থ্রির কারণটা হচ্ছে যে আমরা তিন নম্বর ডেমোটি ইনপোর্ট করেছিলাম সো এই জন্য স্টাইল থ্রিটা সিলেক্ট করা রয়েছে এবং স্টাইল থ্রি অনুযায়ী এখানে বাকি অপশনগুলো সেট করা রয়েছে সো আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি আমরা একটু রিলোড করি সো রিলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই এখান থেকে ডিজাইন চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের একটি ম্যাপ ছিল ম্যাপের জায়গায় আমরা এটি দেখতে পাচ্ছি সো সর্বপ্রথম আমরা কি করব আমাদের এখানে হেডারের সেকশনগুলো আমরা কীভাবে অ্যাড করব ওইগুলো দেখব হেডারের অপশন সম্পর্কে সো এগুলো করার জন্য আমরা কি করব আমরা সর্বপ্রথম এখানে আসবো এখানে থিম অপশনে আসবো সো আমরা এখান থেকে হেডার সেটিংসে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইট লোগো সো সাইট লোগো হিসেবে আপনি আপনার একটি লগো এখান থেকে আপলোড করে দিবেন সো আমরা এখান থেকে আপাতত এটি রিমুভ করি তারপর সাইট লোগো হিসেবে আমরা আমাদের একটি লগো আপলোড করে দিই সো এটি আমি আপাতত আপলোড করে দিচ্ছি সাইট লগো হিসেবে। তারপর সেট সো এটি আমি সেট করে দিলাম এখানে তারপর এখানে দেখুন লোগো পর ইমেল টেমপ্লেট সো ইমেল টেমপ্লেটে লগো কিভাবে শো হবে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যদি কেউ নতুন কোনো ইউজার যদি রেজিস্টার করে তাহলে ওর কাছে যে ইমেলটি যাবে ওখানে অথবা যে অ্যাক্টিভিটি হবে ওই অ্যাক্টিভিটির ইমেল অ্যাক্টিভিটির ওই ইমেলগুলোর ভিতরে কোন লোগোটি যাবে এটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর লোগো মার্জিন রয়েছে তারপর লোগো ডাইমেনশন রয়েছে এখান থেকে আপনি ডাইমেনশন চেঞ্জ করতে পারেন তারপর হেডার লগো প্রন্ট সাইজ রয়েছে তারপর এখান থেকে হেডার টপ বার প্রন্ট সাইজ রয়েছে এখানে যদি আমরা দেখতে পাই এখানে এই যে এই বারের প্রন্ট সাইজ আপনি চেঞ্জ করতে পারেন এখানে এসে তারপর ডাইমেনশন তারপর লোগো মার্জিন মোবাইল তারপর এখানে দেখুন হেড আর লোগো টাইটেল ফন্ট সাইজ এখান থেকে আপনি প্রন্ট সাইজ আপনি হেড আর লোগো টাইটেলের প্রন্ট সাইজ চেঞ্জ করতে পারেন তারপর এখানে দেখুন হেডার স্টাইল এখানে ব্যানার ইমেজ রয়েছে আমরা চাচ্ছি যে স্লাইডার করে নিতে সো একটু আগে যে আমরা যে স্লাইডারটি ইম্পোর্ট করেছিলাম ওইটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সো স্লাইডার করবো নাকি আপনি ম্যাপ চাচ্ছেন এই যে এখানে এই যে এই জায়গাটা দিয়ে আপনি কি চাচ্ছেন হেডারের মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আমি চাচ্ছি যে ব্যানার ইমেজ না শো করে আমি স্লাইডার শো করবো সো স্লাইডার সিলেক্ট করে দিলাম তারপরে সিলেক্ট স্লাইডার এখান থেকে দেখুন ক্লাসিক স্লাইডার টু একটু আগে এটি আমরা ইনপুট করেছিলাম তারপরে হেডার ফুল উইথ যদি আপনি চান এখান থেকে অন করে রাখতে পারেন সো আমি চাচ্ছি যে যেভাবে রয়েছে ওইভাবে বেসিকভাবে থাকুক তারপর এখানে দেখুন সার্চ বার পজিশন সো আপনি চাচ্ছেন কি মিডলে শো করুক নাকি বটমে শো করুক এই যে দেখুন আমরা যদি এখানে আসি এখানে এটি বটমে শো করছে আর আপনি যদি মিডেল করে দেন তাহলে মাঝখানে এখানে শো করবে সো আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারেন তারপর এখান থেকে যদি আপনি সার্চ বারটি হাইড করতে চান তাহলে এখানে অন করে দিবেন তাহলে এই সার্চ বারটি এখানে শো করবে না তারপর আমরা ব্যানার ইমেজ দেখতে পাচ্ছি সো আমাদের ব্যানার ইমেজটি তো এখন প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আমরা এখান থেকে স্লাইডার সিলেক্ট করেছি সো আপনি চাইলে ব্যানার ইমেজ হিসেবে যেটি চান এটি এখান থেকে আপলোড করে দিবেন যদি স্লাইডার না চান তারপর ব্যানার অপাসিটি এখান থেকে অপাসিটি আপনি বাড়াতে কমাতে পারেন তারপর ব্যানার বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালারটি আপনি কেমন যাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যদি আপনি উপর থেকে ব্যানার ইমেজ সিলেক্ট করেন এখান থেকে যদি ব্যানার ইমেজ সিলেক্ট করেন তাহলে এই অপশনগুলো কাজ করবে ব্যানার ইমেজ তারপর ব্যানার বিজি কালার সো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যানার হেডিং দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন সাব হেডিং আমরা যদি ডেমো সাইডে আসি এখানে একটি স্লাইডের অবশ্য শো করছে আমরা আমাদের এখানে আসি এখানে দেখুন এই যে দেখুন ব্যানার হেডিং এটি তারপর এটি হচ্ছে সাব হেডিং সো এখনও যেহেতু আমরা চেঞ্জ করিনি এই জন্য এভাবে শো করছে এবং ব্যানার ইমেজ হিসেবে এই যে দেখুন পিছনের ইমেজটা শো করছে এবং কালার হিসেবে এগুলো শো করছে সো আমরা এখানে যাবতীয় অপশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর আমরা কি টপ বার অন চাচ্ছি না কি অফ চাচ্ছি তো টপ বার যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে উপরের এই টপ বারটি কাজ করবে না সো এখান থেকে এই টপ বারগুলো আপনি অন অন করে দিতে পারেন তারপরে হেডার মেনু এখানে মোবাইলের জন্য আমরা অপশন দেখতে পাচ্ছি মোবাইলের জন্য কীভাবে শো করবে যাবতীয় অপশন তারপর এখানে দেখুন হেডার স্টাইল এখান থেকে আপনি চাইলে হেডার স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন আপনি লগোটি কোন পাশে যাচ্ছেন আপনি যদি চান আপনার এই যে লগটি উপরে শো করুক এবং মেনুগুলো নিচে শো করুক তাহলে আপনি এখানে এটি দিতে পারেন তো এখান থেকে আপনি আপনার স্টাইলগুলো চেঞ্জ করে ফেলতে পারেন সো সবশেষে আপনি এখান থেকে সেফসেন্সেসে ক্লিক করবেন সো সেফসেঞ্জে ক্লিক করার পর আমরা এখান থেকে এসে আবার রিলোট দিব আমাদের সাইটটি সো দেখুন সাইটটি রিলোড দেওয়ার পর আমাদের এখানে এটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমাদের এখানে দেখুন একটি স্লাইডার শো করছে এই যে দেখুন একটি স্লাইডার শো করছে সো আমরা যেহেতু সার স্লাইডার সিলেক্ট করেছিলাম সেই জন্য এই স্লাইডারটি শো করছে এবং এই স্লাইডের এই কন্টেন্টগুলো কীভাবে চেঞ্জ করবেন ওগুলো সিম্পল আমরা একটু ব্যাকে আসি এখান থেকে যে দেখুন স্লাইডার রেভুলেশন এটি আমরা নিউ ট্যাবে ওপেন করি যেহেতু আমরা সেটিং ট্যাবে রয়েছি এটি আমরা আপাতত এখানে থাকবো এটি নেক্সটের এগুলো আমরা একটু পরপর দেখছি আস্তে আস্তে সো আমরা স্লাইডার রেভুলেশনে এখানে আসলাম আসার পর যে স্লাইডারটি আমরা ডেমোটি ইনপোর্ট করেছিলাম এটি আমরা এখান থেকে প্যান আইকনটিতে ক্লিক করবো এডিট করার জন্য সো এখানে দেখুন আমরা আমাদের সেই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি সো আমরা আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো সে এখানে ক্লিক করার পর দেখুন এখানে হাতের ডান পাশে হায়ার এক্সপার্টস সো এখানে দেখুন সেম লেখাটি এখানে শো করছে আপনি যেটি চান এটি এখানে লেখে দেবেন ওটি এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তারপর এটির উপরে যদি ক্লিক করেন এই যে দেখুন গেট ইউ জব ডান সো এটি শো করছে সো আমরা যদি এখানে বাটনে ক্লিক করি বাটনের সিস্টেমটি একটু আলাদা রয়েছে সো বাটনের এখানে যদি ক্লিক করি বাটনের আমরা টেস্টটি চেঞ্জ করব কিন্তু আমরা লিঙ্ক চেঞ্জ করতে হলে আমরা জিনিসটি অন্যভাবে করতে হবে সো লিঙ্ক চেঞ্জ করতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের বাটনের অপশন সো আমাদের অ্যাকশনে আমরা ক্লিক করব অ্যাকশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন টিকারেট বাই সো এটি আমরা এখানে কি চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব বাটনের সো আমরা চাচ্ছি যে সিম্পল লিঙ্ক শো করতে এখানে আমরা ক্লিক করলাম তো এখান থেকে সিম্পল লিঙ্কটি আনবো তাহলে আমরা এখান থেকে এই যে দেখুন লিঙ্ক ইউআরএল এখানে আমরা আমাদের লিঙ্কটি বসিয়ে দেবো সো ধরুন আমরা এখানে লিঙ্ক হিসাবে ফেসবুক ডট কম আমরা দিয়ে দিচ্ছি জাস্ট বুঝার জন্যই আপনি যে পেজটি চান আপনার ওয়েবসাইটের ওটি আপনি এখান থেকে লিখে দিবেন তারপর এখান থেকে টার্গেট শো করছে অনেক অপশন দেখতে পাচ্ছেন সো লিঙ্কের অপশনগুলো আপনি এভাবে এখান থেকে চেঞ্জ করবেন যারা এস্টিমেল সিরিজ বুঝেন তাদের জন্য এগুলো সহজ বোঝাটা সো এটি করার পর আমরা এখান থেকে সিম্পলি ক্রস করে দেব। তাহলে আমাদের এখানে এই বাটনটিতে ক্লিক করলে ওখানে নিয়ে যাবে তারপর আমরা এখান থেকে একটি ইমেজ দেখতে পাচ্ছি সো আমরা স্ক্রিনটিকে একটু ছোট করি সো স্ক্রিনটাকে একটু ছোট করলে আমরা এখান দেখতে পাচ্ছি একটি ইমেজ শো করছে সো ইমেজটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইমেজের অপশনগুলো এখানে চলে এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেয়ার কন্টেন্ট তো এখান থেকে আপনি মিডিয়া লাইব্রেরিতে যাবেন তারপর একটি ইমেজ আপলোড করে দেবেন সো এখানে আপনি যে ইমেজটি চান ওই ইমেজটি এখান থেকে আপলোড করে দিবেন দেখুন এখানে পিএনজি ইমেজ শো করছে সো এভাবে পিএনজি ইমেজ কেটে আপনি ইনশার্টে ক্লিক করলে আপনার ওই ইমেজটি এখানে শো করবে তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা কীভাবে চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আমরা কী করব এই যে উপরে একদম এখানে ক্লিক করব ইমেজের মতো তারপর এখানে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে সোর্স থেকে আমরা এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে দেব যেটি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে চাই সো ধরুন আমি এটি যাচ্ছি অথবা আমি নতুন কোনো ইমেজ এখান থেকে আপলোড করি জাস্ট আপনাদের দেখানোর জন্যই ধরুন এটি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যাচ্ছি এটি সিলেক্ট করে দিলাম তারপর ইনশার্টে ক্লিক করব সো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমরা যদি কন্টেন্ট ইমেজ চেঞ্জ করতে চাই তাহলে এখানে ইমেজের উপরে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো সো স্লাইডার রেভলিউশন সম্পর্কে যদি আপনি একদম বিস্তারিত জানতে চান তাহলে স্লাইডার রেভলিউশনের আপনি আলাদা ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে সো এখানে একই ভিডিওতে দেখানো পসিবল না সব কিছু বিস্তারিত সো আমরা আপাতত এটি আপাতত ক্লোজ করি এটি সেভ করবো না জাস্ট দেখালাম আপনাদেরকে সো আমরা আবারও যদি এখানে আসি থিম অপশনের তারপর এখানে দেখুন নেভিগ্রেশন চে সেটিংস সো এখানে দেখুন আমরা টপ বার ব্যাকগ্রাউন্ড কালার তারপর এখানে লগ ইন সাইন আপ বাই পপ আপ তো আমরা যদি পপ আপে চাই লগ ইন বা সাইন আপ সিস্টেমটি আমরা যদি এটি অন্যভাবে ওপেন করি প্রাইভেট উইন্ডোতে আমরা ওপেন করি এটি সো প্রাইভেট উইন্ডোতে ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন সাইন আপ সো আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখুন টপবারে অফেন হচ্ছে সো আপনি যদি এই সিস্টেমগুলো যদি বন্ধ রাখতে চান তাহলে আপনি এখান থেকে অফ করে দিলে তাহলে পপ আপ হবে না তারপর এখানে দেখুন টপ বার ব্যাকগ্রাউন্ড কালার সো আমরা যদি এখানে দেখি এই যে দেখুন টপ বারে একটি ব্যাকগ্রাউন্ড কালার শো করছে এটি যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটি চাই ওই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিয়ে দিব এখান থেকে এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টেস্ট কালার এখানে হোয়াইট করা রয়েছে হোয়াইটে থাকুক তারপরে স্টিকি হেডার আপনি কি অন চাচ্ছেন কি না এখানে সো আপনি যদি এখান থেকে স্ক্রোল করেন দেখুন আমাদের একটি স্টিকি হেডার দেখতে পাচ্ছি আমাদের হেডারটি স্টিকি হয়ে আছে সো এটি যদি আপনি অন রাখতে চান এখানে আপনি এটিতে টিকমার করে দেবেন তারপর আমরা এখানে দেখুন নেভিগেশন স্টাইল পর হোম পেজ সো হোম পেজের জন্য আমাদের নেভিগেশন স্টাইলগুলো কেমন হবে এখানে আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারি সো এখানে দেখুন যাবতীয় সব অপশন আপনি এখানে পেয়ে যাবেন কীভাবে আপনি কোন কালার চাচ্ছেন তারপর ড্রপডাউনে কি কী চাচ্ছেন স্টিকি কালার কী চাচ্ছেন এখানে শুধু পেজের জন্য কোনটি যাচ্ছেন ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে দেখুন নেভিগেশন স্টাইলিং ফর ইনার পেজ সো ইনার পেজ বলতে আমাদের অন্য পেজগুলোতে আমরা যদি কোনো একটা পেজে যে কোনো একটা পেজে যদি আমরা ঢুকি এখানে ক্লিক করে তাহলে ওই পেজের ভিতরে আমাদের হোম পেজের এখানে নেভিগেশনের স্টাইলটি কেমন হবে ওটি শো করবে সো এখানে আমরা কোনো মেনু দেখতে পাচ্ছি না আমরা এখানে আগে মেনু অ্যাড করে নিই তারপর আমরা নেভিগেশন স্টাইলগুলো আমরা দেখি সো আমরা একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুসে যাব সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন পেজ তারপর পোস্ট অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে বিউ অলে ক্লিক করব তাহলে আমরা সবগুলো পেজ দেখতে পাবো সো আপাতত আমাদের এখানে বেশি পেজ নেই আমরা যদি নেক্সট টাইম আরও পেজ অ্যাড করি তাহলে এখানে শো করবে সো আপাতত দেখানোর জন্য এখানে হোম তারপর পোস্টে জব আপাতত এগুলো দিলাম আমরা আরও কিছু পেজ ক্রিয়েট করবো একটু পরেই ওগুলো আপনি সেমভাবে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবেন তারপর এখানে স্যাম্পল পেজ রয়েছে এখান থেকে আমরা আপাতত এটি ডিলিট করে দিই যেগুলো আমাদের দরকার হবে না এগুলো ডিলিট করে দেবে এভাবে তারপর এখানে দেখুন আমাদের লোকেশন সো লোকেশন হিসেবে আমরা এখান থেকে প্রাইমারি মেলু এখান থেকে আমরা এটি সিলেক্ট করে আমরা সেভ মেনুতে ক্লিক করব সো আমাদের এখানে দেখুন আমাদের মেনুগুলো বা পেজের লিঙ্কগুলো এখানে চলে এসেছে আপনি এখান থেকে করবেন সো আমরা বাকি সম্পর্কে আমরা আমরা একটু পরে জানবো তার আগে একটি হোম পেজ ক্রিয়েট করে নিই হোম পেজ ক্রিয়েট করে এখানে আমরা আমাদের হোম পেজের স্টাইলটি ঠিক করব তো চলুন আমরা এটি শুরু করি এবং আমরা দেখি কিভাবে আমরা হোম পেজটি আমরা ক্রিয়েট করতে পারি তো হোম পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে এই যে দেখুন পেজ থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। তারপর এখানে পেজ টাইটেল হিসেবে হোম দেব আপনি যেটি চান এটি দিবেন তারপর আমরা এটিকে পাবলিশ করব। সো পাবলিশ করলে হবে না আমরা একটু ব্যাক ইন্ডে আসবো আসার পর এই পেজটিকে আমরা সিলেক্ট করে দিতে হবে আমরা যদি এখানে আসি সেটিংস থেকে আমরা রিডিংয়ে আসবো রিডিংয়ে আসার পর এখানে দেখুন ইউর হোম পেজ ডিসপ্লেস স্ট্যাটিক পেজ এখান থেকে আমরা হোম পেজ হিসেবে হোমটি সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে সেপসেন ক্লিক করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো খালি আছে সো আমাদের কন্টেন্টগুলো শো করছে না সো আমরা চাচ্ছি যে এই হোম পেজটি ড্যাম হোম পেজটির মতো এভাবে আমাদের কন্টেন্টগুলো শো করতে সেটির জন্য সিম্পলি আমাদের ওই পোল্টারটিতে আমরা আবারও যাব যাওয়ার পর এখানে আমরা আসব সো আমাদের এখানে দুইটি ডকুমেন্টেশন রয়েছে অ্যাডমিনের জন্য এবং ফিচার্স এর জন্য সো আমরা ডকুমেন্টেশন পর অ্যাডমিনস এখানে যাব যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি জিনিস আমরা ওপেন করব যে একটি পাইল ওপেন করলে হবে সমস্যা নেই তারপর একদম নিচে চলে যাব নিচে গিয়ে আমরা এখান থেকে দেখুন শর্ট কোর্স এখানে ক্লিক করবো সো শর্টস শর্ট কোর্সে আমরা যদি ক্লিক করি এখানে আমাদের আরও কিছু পেজের এখানে অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমরা এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানি আমরা একটু নিচের দিকে আসি আমরা চাচ্ছি যে হোম পেজের অপশনগুলো অ্যাড করতে সো আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে মাই অ্যাকাউন্ট তারপর এখানে দেখুন হাউ ইট ওয়ার্কস এই যে দেখুন হাউ সার্ভিস পাইন্ডার ওয়ার্কস এখানে এই হোম পেজের এই সেকশনটি কীভাবে অ্যাড করবেন তারপর শো ক্যাটাগরিজ এখানে দেখুন সার্ভিস ফাইন্ডার ক্যাটাগরিজ আমাদের শো করছে সো আমরা চাচ্ছি যে ক্যাটাগরিজগুলো শো করতে সো আমরা এটি আমরা এখান থেকে কপি করব এই শর্টকটটি তারপর আমরা এখানে আসব আসার পর এখানে এই যে দেখুন প্লাস বাটন এটিতে ক্লিক করব। তারপর এখানে শর্টকোড শর্টকোডটি সিলেক্ট করবো তারপর শর্টকোডটি এখানে বসিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে আপডেটে ক্লিক করি তারপর বিউ পেজে যাই এবং আমরা এটির আউটপুট দেখি সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ নামের একটি সেকশন যোগ হয়েছে কিন্তু আমরা কোনো ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি না সো আমরা এটি একটু পরে আমরা অ্যাড করবো ক্যাটাগরিজগুলো তারপর এখানে আমরা আমাদের ক্যাটাগরিজগুলো দেখতে পাবো সো বাকি সেকশনগুলো আমরা ক্যাটাগরিজের মতো অ্যাড করব এখান থেকে ক্যাটাগরিজ আমরা অ্যাড করলাম তারপর একটু নিচে আসবো এই যে দেখুন আপনি যদি বাসন টু ক্যাটাগরিজ যদি শো করতে চান তাহলে এখানে এই যে দেখুন এভাবে শো করবে সো এই শর্টকটটি ইউজ করলে আপনার বাসন টু মানে এই স্টাইলে ক্যাটাগরিজগুলো শো করবে তারপর আমরা এখান থেকে একটু নিচে যদি আসি এখানে দেখুন শো বায়ো সো যদি আপনি বায়ো চান তারপর এখান থেকে শো বায়ো সেকশন এই সেকশনটি তাহলে এখান থেকে এটি সিলেক্ট করবেন এটি কপি করে কপি করে এখানে আসবো আসার পর আবার এখানে ক্লিক করবো শর্ট কোটসে ক্লিক করবো তারপর শো বায়ো সো আমি এখানে যেটি যেটি আমার প্রয়োজন এখানে দেখুন শো পিসার্স সো পিচার্স সেকশনটি আমি চাচ্ছি তো এখান থেকে এটি কপি করলাম শর্ট কোটস এখানে পেস্ট করে দিলাম আপনি চাইলে এগুলো উপর নিচু করতে পারেন এখান থেকে আমি এই শর্টকটটি একটু উপরে নিয়ে যাই ক্যাটাগরিজের নিচে আমরা শো ফিচার্স এটি রাখলাম তো এটি আপনি ডাক ড্রপ করে আপনি উপরে নিচে নিয়ে যেতে পারেন সো আমাদের এখানে একটি সমস্যা হচ্ছে যে আমরা ডাব্লিউ ফি প্যাকারি ফেস বিল্ডার বা এলিমেন্টর আমরা ওই ধরনের কোনো থিম ফেস বিল্ডার দেখতে পাচ্ছি না এখানে শর্টকটের মাধ্যমে আমাদের হোম পেজটি আমরা ডিজাইন করতে হচ্ছে সো এখান থেকে এই যে দেখুন টেস্টি সেকশন অ্যাড করতে হলে এটি তারপর এখানে দেখুন শো ফলোয়ার্স তারপরে লেটেস্ট ব্লগস মানে নিউজগুলো এখানে আমরা শো করতে পারবো এই শর্টকোটগুলোর মাধ্যমে তারপর এখানে দেখুন শর্টকোটের ভিতরের আমরা অপশন এখানে দেখতে পাচ্ছি সো এগুলো প্রয়োজন হবে না আমরা এগুলো নিলে হবে এই যে দেখুন পিচার প্রোভাইডার্স এখান থেকে পিচার প্রোভাইডার্স এটিও নিলাম সো পিচার্সের জায়গায় পিচার প্রোভাইডার্স দিয়ে দিলাম তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে দেখুন প্রাইসিং টেবিল তো প্রাইসিং টেবিলটিও আমরা এখান থেকে একটু নিচে আসার পর এখান থেকে একটু কপি করলাম তারপর এখানে আপাতত পেস্ট করে দেই সো আমরা যে যে সেকশনগুলো চাচ্ছি ওগুলো আমরা এখান থেকে বসাবো বসানোর পর এখানে আপডেটে ক্লিক করব বা পাবলিশ করব সো পাবলিশ করার পর আমরা যদি এখানে আসি পেজে এই যে দেখুন আমাদের সার্ভিস ফাইন্ডার ক্যাটাগরিজ তারপর ফিচার প্রোভাইডার্স সো আপাতত আমাদের এখানে অ্যাডমিন হিসেবে আমি রয়েছি এখানে ফিচার প্রোভাইডার হিসেবে এটি দেখাচ্ছে ভাবে একটি ইউজার দেখাচ্ছে তারপর এখানে আমরা একটু নিচে যদি আসি এখানে দেখুন আওয়ার প্যাকেজ সো প্যাকেজের আমরা অপশনগুলো এখান থেকে দেখতে পাচ্ছি সো আমরা এখানে এই শর্টকট সেকশন থেকে আমরা যে যে সেকশনগুলো চাচ্ছি ওই সেকশনগুলো আমরা এখান থেকে নিব এই যে দেখুন ল্যাটেস্ট ব্লগস বা পোস্ট আপনার সাইটের আপনি এখানে এসে যদি যে পোস্টগুলো করবেন ওগুলো আপনার ওই সেকশনে শো করবে সো আমরা একদম নিচে এটি দিয়ে শো করি এখানে শর্টকোটস তারপরে শো ব্লগস এখানে এটি ল্যাটেস্ট ব্লগস এখানে পেস্ট করলাম তারপর আপডেটে ক্লিক করব। তারপর আমরা এখানে এসে রিপ্লেস দিব বা রিলোট দিব। সো রিলোট দেওয়ার পর আমরা আবারও নিচে আসি আসার পর আমরা এখান থেকে দেখুন সো ব্লগ ব্লগ লেটেস্ট হিসেবে আমাদের রিপোল্লি যে ব্লগটি ওগুলো এখানে শো করছে ওটি এখানে শো করছে সো আমরা এভাবে আমাদের হোম পেজে যে কন্টেন্টগুলো চাই শর্টকটের মাধ্যমে এভাবে শো করাতে পারি সো আপনার একটি কোশ্চেন জাগতে পারে এই টেস্টগুলো তারপরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এ স্টাইলগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন সেগুলো চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি আবারও ব্যাক ইন্ডে আসবো আসার পর আমরা এখান থেকে থিম অপশনস থেকে আমরা শর্টকট সেটিংসে যাবো শর্ট সেটিংসে আসার পর আমরা কি কী অ্যাড করেছিলাম আমরা ওগুলো এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্যাটাগরিজ এখানে যদি ক্লিক করি তাহলে সার্ভিস পাইন্ডার ক্যাটাগরিজ আমরা যদি এখানে হোম পেজে আসি হোম পেজে আমরা এই যে দেখুন সার্ভিস পাইন্ডার ক্যাটাগরিস আমরা এখান থেকে যে টেক্সটটি আমরা চেঞ্জ করব ওটি আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড স্টাইল এখানে ট্যাকলাইন অ্যাড করতে চাই ট্যাকলাইন তারপর এখানে দেখুন টাইটেল কালার তারপর এখানে দেখুন ট্যাকলাইন কালার তারপর ডিভাইডার কালার তারপরে টপ ব্যাকগ্রাউন্ড কালার উপরের ব্যাকগ্রাউন্ড কালার তারপর এখানে নাম্বার অফ ক্যাটাগরিজ এখানে ক্যাটাগরিজ সেকশনে কয়টি ক্যাটাগরিজ শো করবে এখানে দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখুন ডিসপ্লে সাব ক্যাটাগরিজ সাব ক্যাটাগরিজ কি চাচ্ছেন কি তারপর শো মোর অপশন বা শো মোর বাটন কি চাচ্ছেন কিনা। তারপর শো ডেসক্রিপশন ডেসক্রিপশন কি আপনি চাচ্ছেন কিনা না এই ক্যাটাগরিজ সেকশনে আপনি কিভাবে চাচ্ছেন ওগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন সো এখানে এসে আপনি যাবতীয় অপশনগুলো এখানে শর্টকট অনুযায়ী করে নেবেন সো আমি ক্যাটাগরিজ এনেছি এখানে তারপর আমরা এখানে ফিচার প্রোভাইডার এই শর্টকাটটিও এনেছিলাম এখানে দেখুন ফিচার প্রোভাইডার তারপর এখানে দেখুন ট্যাকলাইন হিসেবে বেস্ট সার্ভিস ডিল রয়েছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফিচার তারপর এখানে দেখুন বেস্ট সার্ভিস ডিল এ সেম দুইটি টেক্সট আপনি এখান থেকে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হয়ে যাবে তারপর এখানের থেকে কালার তারপরে ট্যাগলাইন যাবতীয় সবকিছু আপনি সেকশন ওয়াইজ এখান থেকে সবগুলো শর্টকটের চেঞ্জ করতে পারবেন সো এখন তো আমরা জানলাম কিভাবে ডিজাইন করবেন কিভাবে স্লাইডার এগুলো ডিজাইন করবেন এখন আমরা জানবো কিভাবে ফাংশনালিটিগুলো কাজ করে সো আমাদের এই ওয়েবসাইটে ফাংশনালিটি তিন ভাবে কাজ করে তিনটি রোলের মাধ্যমে কাজ করে একটি রোল হচ্ছে যে অ্যাডমিন আপনি সাইডের অ্যাডমিন হিসাবে যেটি যে রোলগুলো আপনি ক্রিয়েট করবেন ওগুলো তারপর আরেকটি রোল থাকবে সার্ভিস প্রোভাইডার যেটি আপনার সার্ভিসগুলো এখানে অ্যাড করলে এখানে তার অ্যাকাউন্টগুলো শো করবে সার্ভিস প্রোভাইডার হিসেবে যারা রেজিস্টার করবে তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে সার্ভিস প্রোভাইডার হিসেবে আরেকটি হচ্ছে কাস্টমার যে সার্ভিস প্রোভাইডারগুলোকে হায়ার করবে অথবা জব পোস্ট করবে এবং ওই জবগুলোর মধ্যে এই সার্ভিস প্রোভাইডারগুলো অ্যাপ্লাই করতে পারবে অথবা কাস্টমাররা এসে এখান থেকে এই সার্ভিস প্রোভাইডারগুলোকে হায়ার করতে পারবে তাদের সার্ভিস নেওয়ার জন্য সো এইভাবে আমাদের ওই ওয়েবসাইটটি কাজ করবে সো সর্বপ্রথম আমরা দেখব ওই শর্টকোটের মাধ্যমে কিছু পেজ আমরা অ্যাড করব যেন সার্ভিস প্রোভাইডাররা রেজিস্টার করতে পারে এবং কাস্টমাররা রেজিস্টার করতে পারে সো আমরা পেজ থেকে অল পেজে আমরা আসি সো আমরা এখানে যদি দেখতে পাই আমরা এখান থেকে রেজিস্টার পেজ তারপরে ড্যাশবোর্ড পেজ আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না সো এখানে জব ড্যাশবোর্ড রয়েছে কিন্তু আমাদের আমাদের সার্ভিস প্রোভাইডার তারপরে আমাদের কাস্টমারের কিছু ড্যাশবোর্ড থাকে ওগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না সো আমরা এগুলো ক্রিয়েট করার জন্য আমরা কি করব আমরা আবার এখানে আসবো শর্টকোটের সেকশনে সো শর্টকটের সেকশনে আসার পর আমরা এখান থেকে কিছু শর্টকোট দেখতে পাচ্ছি এগুলো আমরা এমভাবে ইউজ করব এই শর্টকোটটি আমরা এখান থেকে আপাতত কপি করি তারপর আমরা এখানে আসি আসার পর অ্যাড নিউতে আমরা ক্লিক করব নতুন ট্যাবে যেহেতু আমি আরও কিছু পেজ আমি অ্যাড করবো সো এখানে আমি রেজিস্টার নামের এই পেজটি আমরা ক্রিয়েট করব। রেজিস্টার দিলাম আপনি আপনার মতো একটি নাম দিতে পারেন সমস্যা নেই তারপর এখানে প্লাসে ক্লিক করব শর্টকোটে ক্লিক করব তারপর এখানে এই শর্টকোটটি পেস্ট করে দেব তারপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব তারপরে এখান থেকে বিউ পেজে যাব সো যেহেতু আমাদের এখানে অলরেডি রেজিস্টার রয়েছে এখানে এটি শো করছে না আমরা আমাদের প্রাইভেট উন্ডোড দিয়ে আমরা ওপেন করব এটি সেম পেজটি সো আমরা এখান থেকে দেখুন প্রোভাইডার হিসেবে রেজিস্টারের আমরা অপশন দেখতে পাচ্ছি এবং কাস্টমার হিসেবে রেজিস্টার করার জন্য আমরা এখান থেকে অপশনগুলো দেখতে পাচ্ছি সো আমরা কিভাবে রেজিস্টার পেজ ক্রিয়েট করতে হয় এটি আমরা জেনে গেলাম সো এখন আমরা দেখবো যে লগ ইন পেজ কীভাবে ক্রিয়েট করা যায় এখানে দেখুন সার্ভিস লগ ইন সো আমরা এখান থেকে এটি কপি করলাম এখান থেকে আরও একটি পেজ অ্যাড করব তারপর এখানে লগ ইন লেখে আমরা এখান থেকে শর্টকটটি অ্যাড করব তারপর পাবলিশে ক্লিক করব তারপর আমরা সার্ভিস পয়েন্টার এখানে দেখুন মাই অ্যাকাউন্ট সো মাই অ্যাকাউন্ট পেজটি আমরা এখান থেকে ক্রিয়েট করবো কপি করলাম তারপর অ্যাড নিউতে ক্লিক করলাম তারপর এখানে মাই অ্যাকাউন্ট নামের একটি পেজ আমরা ক্রিয়েট করলাম তারপর শর্টকটগুলো এখানে বসিয়ে দিলাম মাই অ্যাকাউন্টের তারপর পাবলিশে ক্লিক করবো সো আমরা এই পেজগুলোকে আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আবারও থিম অপশন থেকে আমরা প্রোভাইডার সেটিংসে আমরা যাব সো প্রোভাইডার সেটিংসে আমরা আসার পর আমরা এখান থেকে ডিফল্ট অ্যাভাটার ইমেজ আমরা দেখতে পাচ্ছি যে কোনো আমরা ফেসবুকে যদি আমরা নতুন অ্যাকাউন্ট খুলি আমাদের যদি ইমেজ আপলোড না থাকে তাহলে কিভাবে আমাদের অ্যাভাটারটি টি শো করে ওটি আমরা চাইলে এখান থেকে ডিফল্ট অ্যাপ সিলেক্ট করে দিতে পারি তারপর এখানে দেখুন প্রোভাইডার মেনু এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে কি কি আমাদের শো করবে ওটি আমরা দেখতে পাবো সো আমরা আপাতত একজন প্রোভাইডার হিসেবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করি এর আগে আমরা এখানে একটি কাজ করিনি এখানে সাইন আপ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব তারপর অল কান্ট্রিস এখানে সিলেক্ট করা হয়েছে থাক সমস্যা নেই আপনি যদি চান স্পেসিফিক কান্ট্রিতে আপনি বিজনেসটি করবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব চাচ্ছি যে শুধু বাংলাদেশে বিজনেসটা করতে সো আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করলাম তারপর এখান থেকে গুগল অত্র সাজেশন সাইন আপ অ্যাড্রেস এখান থেকে গুগলের সাজেশন কি করবে কিনা ম্যাপ থেকে এটি আপনি অন করে দিতে পারেন তারপর ওপিটি প্রোভাইডার সাইন আপ সো আপনি যদি ওটি ওপি ওটিপি অপশান চান যে ভেরিফিকেশন অপশন তাহলে এখান থেকে অন করে দিতে পারেন তারপর সোশ্যাল সাইন আপ উইথ ওয়াটফেস সোশ্যাল লগ ইনের একটি প্লাগিন রয়েছে তারপর এখানে নেক্সটেড সোশ্যাল লগ ইনের একটি অপশন রয়েছে সো আমরা চাচ্ছি যে নেক্সট সোশ্যাল লগ ইনটি আমরা ইউজ করতে ওইটি স্টাইলটি অনেক সুন্দর সো এটি সিলেক্ট করে দিলাম সোশ্যাল সাইন আপ তারপর এখানে রিডাইরেক্ট আফটার প্রোভাইডার সাইন আপ সো কোথায় রিডাইরেক্ট হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো সো আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টে আমি চাচ্ছি যে সাইন আপ করার পর তাকে রিডাইরেক্ট করতে তারপর রিডাইরেক্ট আফটার কাস্টমার সাইন আপ এখান থেকে আমরা কাস্টমারের অপশনটি এখান থেকে মাই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপর লগ ইন আফটার সাইন আপ সো আপনার সাইন আপের পরে সাইন আপের পরে কি লগ ইন হবে কি না এখান থেকে আপনি চাইলে অন করে দিতে পারেন সো আমি চাচ্ছি যে আপনার সাইন আপ সাইন আপের পরে লগ ইন হয়ে যাক তারপর এখানে দেখুন রিডাইরেক্ট আফটার প্রোভাইডার লগ ইন সো প্রোভাইডার লগ ইন করার পর কোথায় রিডাইরেক্ট হবে এখানে আমরা মাই অ্যাকাউন্ট দিয়ে দিই তারপরে রিডাইরেক্ট কাস্টমার আপনার লগ ইন তারপর এখান থেকে মাই অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপর এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখান থেকে চেক বক্সের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দিয়ে দিতে পারেন সো আমি আপাতত এখান থেকে এটি সেভ করে দিলাম সো আমরা আপাতত একটি অ্যাকাউন্ট সাইন আপ করে দেখি প্রোভাইডার হিসাবে সো আমরা এখানে আসলাম প্রাইভেট উইন্ডোতে ওপেন করলাম আমরা এখানে আপে ক্লিক করি সো দেখুন আমাদের পপ আপ ওপেন হচ্ছে তারপর এখানে আমাদের একটি সমস্যা দেখাচ্ছে এখানে আমাদের গুগল ক্যাপচা যাচ্ছে সো এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে যদি ক্যাপসাটি যদি আপনার না পূরণ করে তাহলে এখান তাহলে এস কমেন্ট বা এস সাইন আপ বেশি হয় সো সেই জন্য আমরা এটি আগে করে নেব আমাদের ডোমেনের সাথে আমরা এখানে রি ক্যাপসা কিটি আমরা অ্যাড করব। সো এটি অ্যাড করার জন্য আমরা আবার একটু কষ্ট করতে হবে এখানে দেখুন ক্যাপসা অপশন এখানে ক্লিক করব সো এখানে আসার পর এখানে দেখুন ক্যাপসা স্টাইল স্টাইল ওয়ান স্টাইল টু সো এখান থেকে ক্যাপসা স্টাইলও চেঞ্জ করতে পারেন তো এখানে দেখুন সাইট কি সো আমরা সাইট কিটি এখানে এটি ফলভাবে উন্নতি দেখতে পাচ্ছি সো আমরা আমাদের সাইট কিটি নেব এখানে সো এখানে দেখুন এখানে আমরা ক্লিক করব এটিতে নিউ ট্যাপে ওপেন করব এটি সো দেখুন আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় থাকতে হবে জিমেল অ্যাকাউন্টটি সো আমরা যদি এখানে দেখতে পাই আমাদের দুটি ওয়েবসাইটের জন্য রয়েছে সো আমরা নতুন ওয়েবসাইটে চাচ্ছি সো এখানে ক্রিয়েটে ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের সাইটের নাম দিবো তারপর এখানে আমরা বার্সন সিলেক্ট করব এই যে দেখুন বার্সন থ্রি তারপর বার্সন টু আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব তারপরে এখানে দেখুন এ রোবট বক্স এটি আমরা যাচ্ছি তারপর এখানে দেখুন সো এখান থেকে আমরা ডোমেন অ্যাড করব সো এখান থেকে আমরা আমাদের ডোমেন নেম দিব এভাবে ডাব্লিউ ডাব্লিউ ডট বা এসটিভি ছাড়াই আপনি দিবেন তারপর এখানে প্লাসে ক্লিক করলাম তো আমাদের ডোমেনটি অ্যাড হলো তারপরে এখান থেকে ও না সিলেক্ট করবেন তো আপাতত আর কিছু করা লাগবে না আমরা এখান থেকে এটি টিকমার্ক করলাম তারপর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট কি তারপরে সিক্রেট কি সো আমরা সাইট কিটি এখান থেকে কপি করলাম তারপর এখানে আবার আসব আসার পর দেখুন আমাদের এখানে সাইট কি যাচ্ছে সো সাইট কি হিসেবে আমরা ওই সাইট কিটি এখানে বসিয়ে দিলাম মাত্র যেটি আমরা ক্লি ক্রিয়েট করলাম তারপর এখান থেকে আমরা কোন কোন ফর্মে শো করতে যাচ্ছি এখানে দেখুন প্রোভাইডার সাইন আপ পেজে যাচ্ছি তারপরে কাস্টমার সাইন আপ তারপরে আমরা এখান থেকে এই যে দেখুন ক্যাপসা রিকুয়েস্ট কোয়ার্ট তারপর এখানে দেখুন ক্লেম বিজনেস এখানে আমরা সবগুলো ফরমে আমরা এখান থেকে অন করে দিব কারণ হচ্ছে যে এখানে আমরা স্প্যামিং চাচ্ছি না তারপর আমরা এখান থেকে সেফ সেন্সেসে ক্লিক করব তারপর আমরা যদি আমাদের প্রাইভেট উন্ডো দিয়ে ওপেন করি এখান থেকে আমরা আবারও রিলোড করি রিলোড করার পর আমরা যদি এখানে সাইন আপে ক্লিক করি তারপর দেখুন আমাদের এখানে জিনিসটি ঠিকভাবে কাজ করছে সো আমরা একজন প্রোভাইডার হিসেবে আমরা এখানে প্রথমে সাইন আপ করব নট এ কাস্টমার এখানে চাইলে কাস্টমারও এখান থেকে লগ করতে পারে সো আমরা এখান থেকে প্রোভাইডার করব সো যেহেতু আমাদের এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি বা ক্রিয়েট করা হয়নি আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারছি না তারপর এখান থেকে আমরা প্যাকেজও সিলেক্ট করতে পারছি না এখানে দেখুন ট্রায়াল ব্রোঞ্জ গোল্ড প্লাটিনাম সো আমরা এখানে প্যাকেজ এবং ক্যাটাগরিজ এগুলো সম্পর্কে আমরা জানবো সো ক্যাটাগরিজ আগে অ্যাড করেই তারপর আমরা সাইন আপের এখানে আবারও আসবো সো ক্যাটাগরিজ অ্যাড করার জন্য আমরা কই যাব এখান থেকে দেখুন ইউজার্স ইউজার্স থেকে আমরা প্রোভাইডার্স ক্যাটাগরি এখানে আমরা যাবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো যে শো করছে না সো আমরা এখানে একটি ক্যাটাগরিজের নাম দিয়ে দিব আমরা আমাদের ডেমি সাইডে এখানে আসি আসার পর এখানে অটোমেটিক বিউটি অপশন রয়েছে সো আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি যে সার্ভিসগুলো প্রোভাইড করব ওগুলো আমি দেখাবো এবং ওই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করি এখানে ওয়েব ডেভেলপমেন্ট এটি একটি ক্যাটাগরিজ তারপর এটি আমরা এখানে দেখুন ক্যাটাগরি ইমেজ দেখতে পাচ্ছি তারপর এখানে ক্যাটাগরি আইকন দেখতে পাচ্ছি সো ক্যাটাগরি ইমেজ কি আমরা যদি এখানে আমাদের ড্যামেজ সাইডে আসি যে দেখুন এখানে ক্যাটাগরি ইমেজ হিসেবে এগুলো শো করছে সো আপনি চাইলে আপনি ক্যাটাগরি ইমেজ আপনার নিজের মতো করে তৈরি করে এখানে বসিয়ে দিতে পারেন সো আমি গুগল থেকে আমি কিছু ইমেজ আমি ডাউনলোড করব ধরুন সো গুগল থেকে আমি সার্চ করলাম তারপর ইমেজে যাব আমরা সো আমি এই ইমেজটি ডাউনলোড করবো এখান থেকে সো আপনার কাছে যদি ফটোশপ থাকে তাহলে আপনি একটু রিসাইজ করে নেবেন এগুলো ডিরেক্টলি যদি আপলোড করেন তাহলে আপনার অনেক সময় কপি পেতে পারে অথবা কিছু সমস্যা হতে পারে তো আমরা এখান থেকে ইমেজটি সিলেক্ট করে দিই বা আপলোড করে দিই এছাড়াও আপনার অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোর মধ্যে আপনার ফ্রিতে ইমেজ প্রোভাইড করে যেমন সাটা স্ট্রোক ডট কম তারপর ফিক্সেল ডট কম তারপর ওয়ানপ্লাস ডট কম এ ধরনের কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ফ্রিতে ইমেজ নিতে পারেন ওখানে সার্চ করে করে সো আমরা এখানে কি ক্যাটাগরি ইমেজটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন ক্যাটাগরি আইকন সো ক্যাটাগরি আইকন হিসেবে আমরা কোন আইকনটি চাচ্ছি আমরা যদি এখানে আসি গুগলে আমরা সার্চ করব সো আমরা এর ধরনের কিছু আমরা সার্চ করব আইকন হিসেবে আমরা কোনটি চাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করব বা ডাউনলোড করব অথবা আপনি যদি এখানে অলে আসেন সো আপনি যদি এখানে গুগলে এসে যদি ফ্রি আইকনস ওয়েবসাইটস লিখে যদি আপনি সার্চ করেন এখানে দেখুন প্লেট আইকন রয়েছে তারপর এখানে দেখুন আইকন এইট ডট কম রয়েছে সো আমরা প্লেট আইকমে আইকনে একটু যাই সো আমরা এখানে ক্লিক করি সো আমাদের এখানে সাবস্ক্রিপশন করতে বলছে আচ্ছা সমস্যা নেই আমরা আরেকটি ওয়েবসাইটে যাই আইকন এইট সো আমরা আইকন এইট ডট কমে যাই আমরা এরকম অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো এগুলো আমরা খুঁজে খুঁজে আমরা ওখান থেকে আইকনগুলো ডাউনলোড করবো যেগুলো আমাদের প্রয়োজন হবে অথবা ইমেজ সো আমরা গুগলে সার্চ করলে আমরা সব কিছুই পেয়ে যাবো সমস্যা নেই সো অনেক সুন্দর সুন্দর আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটি আইকন নিব এখান থেকে সো আমি এটি সিলেক্ট করলাম তারপর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব সো এখানে আমাদের রেজিস্টার করতে হবে তো আমরা সিম্পলি এখানে রেজিস্টার করি আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সো এখানে এই সাইটটিতে রেজিস্টার করলাম এখান থেকে ডাউনলোডে ক্লিক করি তারপর এখানে দেখুন ডাউনলোড পাওয়ার ফ্রি এখানে আমরা ফ্রি অপশনও পাচ্ছি প্রো অপশনও পাচ্ছি সো আমরা ফ্রিতে ডাউনলোড করি আপাতত যেহেতু এটি একটি আইকন সো আমরা এখানে আবার আসবো আসার পর সিলেক্ট আপলোড এখান থেকে যাই ওই আইকনটি আমরা আপলোড করে দেব তারপর এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম ইনশার্ট এ পোস্ট এখানে ক্লিক করলাম তারপর চাইলে এখান থেকে কালার আপনি যাবতীয় অনেক অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সো অ্যাড নিউ প্রোভাইডার্স ক্যাটাগরি এখানে ক্লিক করব সো এখানে যদি আপনি আরও চান আরও আপনি আপনার ইচ্ছামতো ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারেন যেমন ধরুন আমি মোবাইল সার্ভিসিং নামের একটি ক্যাটাগরি অ্যাড করছি তারপর এখান থেকে ক্যাটাগরি ইমেজটি আমি সিলেক্ট করে দেই ওই রিলেটেড সো এখান থেকে আপাতত মোবাইলের কিছু ইমেজ দিয়ে দিই এটি সিলেক্ট করলাম ইনশার্টে ক্লিক করলাম তারপর ক্যাটাগরি আইকন সো আমরা এখান থেকে এখানে আসবো ওয়েবসাইট রয়েছে আমরা এখান থেকে মোবাইল দিব কালারফুল আইকন আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর একটু নিচের দিকে এসে আমরা এখানে লোডে ক্লিক করি ডাউনলোড ডাউনলোড ফর ফ্রি ডাউনলোড করলাম আবার এখানে আসলাম আইকন হিসেবে ওটি আমি সিলেক্ট করে দিব এটি সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম তারপর ইনশার্ট টু পোস্ট এখানে ক্লিক করলাম তারপর অ্যাড প্রোভাইডার্স ক্যাটাগরিজ সো আমরা ক্যাটাগরিজ অ্যাড করলাম আমরা যদি এখানে আসি আসলে আমরা এখান থেকে এই যে দেখুন আমাদের ট্রায়াল তারপর আমরা প্যাকেজগুলো দেখতে পাচ্ছি কিছু প্যাকেজ আমাদের এখানে আসছে সো এই প্যাকেজগুলো আমরা কই পাবো আমরা একটু দেখে নিই যেগুলো সার্ভিস প্রোভাইডারের জন্য সো আমরা এগুলো দেখতে হলে আমরা এখান থেকে থিম অপশনস থেকে আমরা অ্যাকাউন্টসে যাব যাবো আসার পর আমরা এখান থেকে প্যাকেজে যাব। সো প্যাকেজে আসার পর আমরা এখানে যদি দেখি প্যাকেজ তারপর ডিফল্ট সাইন আপ প্যাকেজ সো এখান থেকে ডিফল্টে আমরা কোনটা যাচ্ছি এখান থেকে প্যাকেজ সিলেক্ট করে দেবো সো ডিফল্টে আমি এখান থেকে ট্রায়াল প্যাকেজ দিয়ে দিলাম তারপর ডিফল্ট সোশ্যাল সাইন আপ প্যাকেজ সো সোশ্যাল সাইন আপ যদি ইউজ করে আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি আমরা দেখতে পারি ফেসবুক তারপর গুগল এবং আপনার অন্য অন্য সোশ্যাল সাইন আপ অপশন আমরা দেখতে পাই ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করলে আমাদের সোশ্যালভাবে সাইন আপ হয়ে যায় আমাদের ম্যানুয়ালি কিছু করতে হয় না সো ওইটি হচ্ছে এখানে ডিফল্ট সোশ্যাল সাইন আপ প্যাকেজ সো সোশ্যালি যদি কেউ সাইন আপ করে ওই অপশনটি দিয়ে তাহলে ট্রায়াল প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি ডিফল্টভাবে এবং ট্রায়াল প্যাকেজ এখানে দেখুন আমরা যদি এই প্যাকেজটি অ্যাক্টিভ চাই তাহলে এখান থেকে টিকমার্ক করে দেবো অন্যথায় আমাদের ট্রায়াল প্যাকেজের এই অপশনগুলো কাজ করবে না তারপর এখানে দেখুন প্যাকেজ নেম ট্রায়াল সো ট্রায়ালের জায়গা আপনি যেটি চাচ্ছেন ওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো এখানে দেখুন আমাদের ট্রায়াল প্যাকেজটি কবে এক্সপায়ার্ড হবে এটি আমরা এখান থেকে ডে সিলেক্ট করে দিতে পারি এখানে দেখুন ডেজ সো আমরা এখান থেকে তিরিশ করে যাচ্ছি সো আপনি যদি এখান থেকে সেভেন ডেজ চান আপনি এখান থেকে সেভেন ডেজ করে দিতে পারেন বা আপনি আপনার ডে এখানে বসাবেন তারপর আমরা এখানে যদি একটু নিজে আসি এখানে দেখুন প্যাকেজ ক্যাপাবিলিটিস সো এখানে এই ট্রায়াল প্যাকেজে সে কি কি করতে পারবে এখানে তার ক্যা গুলো আপনি সিলেক্ট করে দিবেন সো ধরুন সে এখান থেকে বুকিংয়ের সিস্টেমটি আমরা অ্যালাউ করে দিলাম তারপরে কভার ইমেজ আমরা এখান থেকে চাচ্ছি না আপনি যেটি যেটি চাবেন এটি এটি এখান থেকে দিয়ে দিবেন সো অ্যাপ্লাই জব সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা যদি কোনো কাস্টমার যদি জব পোস্ট করে তারপর জব অ্যালার্টস তারপর ক্রোপ প্রোফাইল ইমেজ এখানে কিছু লিমিটেশন করে দিলাম সো আমরা যদি আরেকটু নিচে আসি এখানে দেখুন প্যাকেজ সাব ক্যাপাবিলিটিস সো এখানে সে ইনভয়েস ক্রিয়েট করতে করতে পারবে কিনা তার অ্যাকাউন্টের থেকে এখান থেকে আমরা এটি টিকমার করে দিব টিক আনটিক করে দিতে পারেন তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন অ্যাক্টিভ প্যাকেজ ওয়ান সো এখান থেকে দেখুন ব্রোঞ্জ সো আমরা একটু হোম স্টাইতে আসি হোমপেজ টিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন ট্রায়াল তারপর এখানে তিরিশ দিন করে রয়েছে সো আমরা যেহেতু সাত দিন সিলেক্ট করেছি এখানে সাত দিন শো করবে এবং যেগুলো ব্যাকেন্ড থেকে টিকমার করে দেবেন ওগুলো এখান থেকে টিকমার শো করবে অন্যথা এখানে ক্রস শো করবে সো আমরা যদি এখানে আসি এখানে দেখুন ব্রোঞ্জ সো ব্রোঞ্জের জায়গায় আপনি যেটি সিলেক্ট করবেন বা লিখবেন এটি এখানে প্যাকেজের নাম হিসেবে শো করবে তারপর কত টাকা বা কত ডলার আপনি সার্চ করতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দেবেন এখানে দেখুন প্রাইস যদি জিরো দেন তাহলে এটি ফ্রি হবে তারপর এখানে এ এক্সপায়ারেশন লিমিট এখানে নব্বই করা রয়েছে আপনি কত দিনের জন্য যাচ্ছেন এখানে ওই ডেটা আপনি দিয়ে দিবেন সো নব্বই দিনের জন্য সে কি কি করতে পারবে এখানে এগুলো দেখাচ্ছে সো এখান থেকে সেমভাবে আপনি এই প্যাকেজগুলোর অপশন শো করে দিবেন। তো এখানে বিলিং পিরিয়ড শো করছে ইয়ার শো করছে সো আপনি বিলিং অপশনটি কি মান্থলি আপনি তার থেকে সার্চ করবেন নাকি ইয়ারলি আপনি বিলিং পিরিয়ডটি সার্চ করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এখানে আমরা ক্যাপাবিলিটিস হিসেবে এগুলো টিকমার করে দিলাম যেটি যেটি চাই না সেমভাবে প্যাকেজ টু দেখতে পাচ্ছি তারপরে এই যে প্যাকেজ থ্রি এই যে দেখুন এখানে প্রাইস টাইজ সহ সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সো আশা করি প্যাকেজের অপশনটি আপনি বুঝতে পেরেছেন তারপর অ্যাকাউন্ট মোডারেশন সো কোনো ইউজার যদি আপনার এখানে কাস্টমার হোক বা আপনার সার্ভিস প্রোভাইডার হোক যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে তাহলে এটি এ যাবে কিনা ওটি যদি আপনি চান এখানে অন করে রাখতে পারেন মোটারেশন আর যদি অফ করে রাখেন তাহলে ডিরেক্টলি তার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সো আমরা এখানে অন করে রাখলাম সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কমিশন সিস্টেম সো আপনি যদি এখানে কমিশন সিস্টেম যদি অ্যাডমিন হিসেবে যদি এই ওয়েবসাইট থেকে কিছু কমিশন চান যে যারা হায়ার করবে অথবা কেউ যদি বুকিং করতে চায় আপনার এখানে কোনো সার্ভিস তাহলে ওই বুকিং পারপাস যদি আপনি কোনো কমিশন চান এখান থেকে আপনি কমিশন সিলেক্ট করে দেবেন সো আমরা এখানে দেখুন চার্জ অ্যাডমিন ফি সো অ্যাডমিন ফি এটি অন করে দিলাম তারপরে ফে অনলি অ্যাডমিন ফি যদি আপনি চান এখান থেকে এটি অন করে দিতে পারেন সো আমি এখান থেকে অফ করে দিলাম তারপর অ্যাডমিন ফি টাইপ এখানে পার্সেন্টেজ চাচ্ছেন না কি ফিক্স চাচ্ছেন সো আমি চাচ্ছি যে পার্সেন্টেজ তারপর এখান থেকে কত পার্সেন্ট চাচ্ছেন অ্যাডমিন ফি হিসাবে সো আমি এখান থেকে বিশ করে দিলাম চাচ্ছি যে বিশ পার্সেন্ট আমি চার্জ করব কোনো সার্ভিসের জন্য তারপর চার্জ অ্যাডমিন ফ্রি ফ্রম সো অ্যাডমিন ফ্রি ফ্রম কোথা থেকে কার থেকে আপনি চার্জ করবেন এখানে কাস্টমার রয়েছে সো আমরা একজন প্রিলান্সার হিসেবে আমরা চিন্তা করি আমরা যদি পাইবারে যাই পাইবার ডট কম ওখান থেকে কিন্তু আমাদের প্রোভাইডার থেকে নেয় আমরা যারা সার্ভিস প্রোভাইড করি যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যারা করি অথবা যে কোনো সার্ভিস প্রোভাইড করি তাদের থেকে কিন্তু পাইবারে এখান থেকে কমিশন নেয় আবার কাস্টমার থেকেও আমাদের কিছু কমিশন প্রাইভারে নেয় সো আমাদের এখানে দুইটি অপশন রয়েছে আমরা চাইলে প্রোভাইডার থেকে নিতে পারি চাইলে কাস্টমার থেকে যে কোনো একটি থেকে আমরা চার্জ নিতে পারি তারপর লেভেল ফর অ্যাডমিন ফি সো এখান থেকে আপনি কোন লেভেলে যাচ্ছেন মানে মানে আপনি ওয়েবসাইটের ফি চাচ্ছেন নাকি কী ফি হিসেবে আপনি এটি নিতে যাচ্ছেন এই বিশ পার্সেন্ট এটি লেভেলটি দিয়ে দিবেন সো আমি চাচ্ছি যে ধরুন এটি দিয়ে দিলাম তারপর সেন্স এখানে ক্লিক করলাম এগুলোর কাজ আমরা বিস্তারিত একটু পরে জানবো সমস্যা নেই কমিশন সিস্টেমটি আমরা একটু পরে দেখতে পাবো এখান থেকে আপাতত সিলেক্ট করে রাখলাম তারপর আমরা যদি এখানে আসি পেমেন্ট সেটিংস এখানে একদম উপরেরটাতে আসবো যদিও সিরিয়াললি দেখা উচিত ছিল তারপর আমি বুঝার সুবিধার্থে আমি এখানে সেকশন দেখে দেখিয়ে দেখি আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে পেমেন্ট সেটিংসে আসার পর এখানে দেখুন বুকিং পেমেন্ট টু সো কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে বুকিং করে আমরা যদি ডেমি সাইটটিতে আসি আসার পর যে কোনো একটি সার্ভিস আমরা এখানে ওপেন করি সো সার্ভিসটি ওপেন করার পর আমরা যদি দেখি এখানে দেখুন বুক নাও অপশন দেখতে পাচ্ছি সো এখানে বুকিং করতে হলে আপনার যে পেমেন্টগুলোর অপশন এখানে ওই পেমেন্টগুলো কার কাছে যাবে এখানে ওইটি শো করবে সো আপনি যদি চান প্রোভাইডারের অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে যাক তাহলে এখান থেকে প্রোভাইডার সিলেক্ট করে দিতে পারেন যে কার কাছে পেমেন্টগুলো যাবে সো আমি এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন পেমেন্ট মেথডস সো পেমেন্ট মেথডস হিসেবে আমাদের পেপাল রয়েছে স্টাইপ রয়েছে আপনি যে যে মেথডগুলো চান এখান থেকে ঠিকমার করে দিবেন সো নর্মালি আমাদের বাংলাদেশে পেপাল নেই স্ট্রাইপও নেই সো যদি আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে পেপাল এবং স্ট্রাইপ এই দুইটি সিলেক্ট করে দেবেন তারপর একটু নিচে যদি আপনি আসেন এখানে আপনি কারেন্সি ফরমেট ল্যাঙ্গুয়েজ কোড এখানে আপনি দিয়ে দিতে পারেন যেমন আপনি যে আপনি যদি বাংলাদেশের জন্য সাইটটি তৈরি করেন তাহলে বিডিটি এ ধরনের কিছু আপনি দিয়ে দিতে পারেন এবং আপনি কারেন্সি কোড হিসেবে আপনি এখান থেকে বাংলাদেশি টাকা এটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন পেমেন্ট টাইপ তো পেমেন্ট টাইপ হিসেবে আমরা সিঙ্গেল পেমেন্টই রাখছি তারপর ওয়ার ট্রান্সফার সেটিংস সো আপনি যদি উপর থেকে ওয়ার ট্রান্সফার যদি এখান থেকে টিকমার করেন তাহলে আপনি এখান থেকে ওয়ার ট্রান্সফারের অপশনগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন সো অয়ার ট্রান্সফারের অপশন তারপর ইনস্ট্রাকশন এগুলো দিয়ে দিবেন তারপর এখানে দেখুন পেপাল সেটিংস এখানে এটি আমরা টিকমার করে রাখলাম আবারও তারপর এখানে আমরা যদি দেখি পেপাল সেটিংসের মধ্যে আমরা পেপালের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে মানে এপিআই পাসওয়ার্ড তারপর এখান থেকে এপিআই সিগনেচার তারপর এপিআই পেমেন্ট নেম এখানে অপশনগুলো চাচ্ছে যেভাবে আপনার ইউজার নেম পাসওয়ার্ড তারপর সিগনেচার এগুলো ক্রিয়েট করে এগুলো আপনি এখান থেকে বসিয়ে দিবেন সো তারপর আপনি যদি স্ট্রাইপ সেট করতে চান স্ট্রাইপের এখানে লাইভ মোডে সিলেক্ট করবেন তারপর এখানে সিক্রেট কী তারপর পাবলিক কি দিয়ে দিবেন এস্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে সো আমি চাচ্ছি যে না যে এই পেমেন্টগুলো ইউজ করতে আমি চাচ্ছি যে উ মাধ্যমে পেমেন্ট করতে পারুক এবং উ মাধ্যমে পেমেন্ট করার পর আমার অ্যাকাউন্টে এখানে চলে আসুক সো আমরা এখানে উ সেটিংসে যাব তো উকোমার্স সেটিংসে আসার পর এখানে দেখুন উকোমার্স সেটিংস সো এখান থেকে উকমার্স পেমেন্ট এখান থেকে আমরা যদি অন করে রাখি তাহলে আমাদের ওই অপশনগুলো কাজ করবে না পেমেন্ট সেটিংসের এই অপশনগুলো কাজ করবে না উকমার্সের পেমেন্টের অপশানগুলোই কাজ করবে সো আমরা উকোমার্স পেমেন্ট একই অন করলাম তারপর এখানে দেখুন উকোমার্স প্রোডাক্ট আইডি সো এখান থেকে একটি প্রোডাক্টের যে কোনো একটি প্রোডাক্ট ক্রিয়েট করে আমরা আইডি সিলেক্ট করে দেবো সো আগে আমরা এখানে উকোমার্সটি সিলেক্ট করতে হবে বা উকোমার্স প্লাকেনটি ইনস্টল করতে হবে তারপর আমরা এখান থেকে এটি অ্যাড করব সো আমরা প্লাগিনস থেকে অ্যাড নিউতে যাব যেহেতু আমরা এটি টিকমার্ক করেছি উকোমার্সের পেমেন্ট গেটওয়ে হয়ে চাচ্ছি সেজন্য আমাদের উকোমার্স ইনস্টল করতে হবে অবশ্যই সো আমরা এখান থেকে অ্যাড নিউতে এসে আমরা এখান থেকে উকোমার্স লিখে সার্চ করব। সো উকোমার্স লিখে সার্চ করার পর আমরা এখান থেকে ইনস্টল নাও এই বাটনটিতে প্রেস করব তারপর অ্যাক্টিভ এখানে প্রেস করব। সো প্লাগিনটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনার এরকম একটি অপশন আসবে সো উইজারটি সেটআপ করব। সো এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসগুলো আমরা সিলেক্ট করে দেবো তারপরে কন্টিনিউতে প্রেস করলাম কন্টিনিউতে দিলাম তারপর এই ট্যাবে আমরা আমাদের যে কোনো একটি অপশন আমরা দিয়ে দিতে পারি আপাতত সমস্যা নেই এখানে যেহেতু আমরা অনলাইন স্টোর সিলেক্ট করতে যাচ্ছি না সব কিছুতে কন্টিনিউ দিয়ে বেসিকলি সেট আপ করব আমরা ওয়ান টেন দিলাম নো দিলাম এগুলো আপাতত অফ রাখি এখানে ক্লিক করলাম নো থ্যাংকস সো আমাদের উকোমাস প্লাগিনটি আমরা এখানে অ্যাক্টিভ করে ফেললাম সৌকুমার্স প্লাগ ইনটি সেট আপ হওয়ার পর আমাদের এখানে আরও কিছু স্টেপ দেখাচ্ছে সো এগুলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে প্রোডাক্ট অ্যাড করলে তারপর আবার কিছু স্টেপ নিলে যে পেমেন্ট মেথড অ্যাড করলে এগুলো অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে সো সমস্যা নেই আমরা একটা কাজ করি আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করব সো এখানে আমরা একটি নাম দিব সো এই প্রোডাক্টটি অ্যাড করার কারণ কি আমি একটু পরে বলছি এখানে একটা নাম দিব সো এখানে এরকম একটি নাম দিলাম তারপর একটু নিচে আসি আসার পর এখান থেকে আর বেশি কিছু করা লাগবে না রেগুলার প্রাইস হিসেবে আমরা কি করব পাবলিশে ক্লিক করব সো এখানে এটি অ্যাড করলাম অ্যাড করার পর আমরা আবার এখানে আসব এই যে দেখুন কুমার সেটিংস থেকে এখানে আসব আসার পর আমরা রিলোড করব। সো রিলোড করার পর আমরা এখান থেকে ওই প্রোডাক্টটি সিলেক্ট করে দেব যে প্রোডাক্টটি মাত্র অ্যাড করেছি তারপর একটু নিচে নিচে যদি আসি এখানে দেখুন রিডাইরেক্ট আপনার প্রোভাইডার সাইন আপ সো এখানে এটি সিলেক্ট করার মানে হচ্ছে এখানে দেখুন প্লিজ ক্রিয়েট এ র্যান্ডম ও কমার্স প্রোডাক্ট এ সিলেক্ট ফ্রম প্রোডাক্টস ড্রপডাউন হেয়ার সো প্লিজ চেক এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে এখানে অ্যাড করার মানে কি সো আমি বলি এটি অ্যাড করার মানে হচ্ছে যে আপনার যে প্যাকেজগুলো পার্সেস করবে বা কিনবে ওখানে আপনার ও এটির মাধ্যমে ওগুলো কাজ করবে সো এই প্রোডাক্টটির মাধ্যমে ওগুলো আপনার কাজ করবে সো আমরা যখন কোনো প্রোডাক্ট বুকিং করবো তারপর কোনো কিছু আমরা পার্সেস করবো কোনো প্যাকেজ তাহলে আমরা বুঝতে পারবো সিস্টেমটি সো এটি আপাতত আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন রিডাইরেক্ট আপনার প্রোভাইডার সাইন আপ সো প্রোভাইডার সাইন আপ হওয়ার পর এখানে রিডাইরেক্ট করবে কই উ কমার্সে এখানে আমরা ওই অপশনটি সিলেক্ট করে দেবো সেখানে আপাতত ডিফল ডিফল্টই রয়েছে তারপর এখানে দেখুন আরও অনেক অপশন রয়েছে রিডাইরেক্ট আফটার বুকিং কেউ যদি বুকিং করে আপনার এই উ কমার্সের পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করে তাহলে কোথায় কোথায় তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে সো আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন তো সবশেষে আমরা কী করব এখান থেকে সেফ সেন্সেসে ক্লিক করবো সেফ সেন্সেসে ক্লিক করার পর এখন আমরা কি করব একটি প্রোভাইডার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একজন প্রোভাইডার হিসেবে সো নিউ ট্যাব বা নিউ উইন্ডো আমরা এখান থেকে ওপেন করব এই যে দেখুন এখানে তারপর এখানে এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো এখান থেকে সো আমরা এই হোম পেজটিতে আসলাম আসার পর আমরা যদি একটু স্ক্রোল করি একটু আগে কিন্তু আমরা এই দুইটি ক্যাটাগরিজ অ্যাড করেছিলাম সো এগুলো এখানে শো করছে তারপর আমরা যদি একটু স্ক্রোল করি এখানে দেখুন পিচার প্রোভাইডার্স তো এখানে কোনো প্রোভাইডার্স নেই সো আমরা যদি একটি প্রোভাইডার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে এখানে অটোমেটিকলি ওটি শো করবে সো আমি এটা একটু পরে দেখছি তারপর একটু নিচে আসলে এখান থেকে আমরা চাইলে সাইন আপে ক্লিক করে আমরা এখান থেকে রেজিস্টার করতে পারি অথবা আমরা উপরে এই যে দেখুন সাইন আপ এখানে আমরা ক্লিক করব। সো আমরা এখান থেকে দেখুন প্রোভাইডার সিলেক্ট করে আমরা এখান থেকে কোম্পানি নেম দিবো আমাদের প্রোভাইডার কোম্পানি নেম সো ধরুন এখান থেকে টেকটিকে দিচ্ছি কোম্পানি নেম হিসেবে এরকম একটি নাম দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যাবতীয় ডিটেলস দিলাম তারপর এখান থেকে দেখুন ক্যাটাগরিজ এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব সো এখান থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম যেহেতু আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসগুলো দিব তারপর এখানে দেখুন আই এম নট রোবট এখানে আমি এটি টিকমার করব কোন কোন ইমেজে রয়েছে তারপর বেরিয়ে ক্লিক করব তারপর সাইন আপ এখানে আমরা ক্লিক করবো একটু নিচে আমরা যদি দেখতে পাই এখানে দেখুন সোশ্যাল লগ ইন সোশ্যাল লগ ইন ফেসবুক গুগল টুইটার এগুলো আপনি করতে পারবেন সো এগুলো একটু পরে দেখাচ্ছি আপাতত এখানে এই অ্যাকাউন্টটি সাইন আপ করি সো এখানে সাইন আপ করার পর মাই অ্যাকাউন্টে রিডাইরেক্ট করার কথা সো কোনো কারণে করছে না সমস্যা নেই সো আমরা এখানে লগ ইনে ক্লিক করি তারপর আমরা আমাদের ইউজার নেমটি দিই তারপর পাসওয়ার্ডটি দিব তারপর লগ ইনে ক্লিক করব সো দেখুন এখানে দেখা যাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভেড সো আমাদের এখানে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল নেই এই জন্য আমরা এখানে ওই অপশনে আমরা রিডাইরেক্ট করতে পারিনি তারপর আমাদের অ্যাকাউন্টটি আমরা অ্যাপ্রুভাল করতে হবে সো অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল করতে হলে আমরা আমরা অ্যাডমিন হিসেবে আমরা অ্যাপ্রুভাল করতে হবে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য আমরা সার্ভিস ফাইন্ডারে যাব তারপর এখান থেকে প্রোভাইডারে যাব সো এখানে প্রোভাইডারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভের অপশন তারপর রিজেক্টের অপশন সো আপনি সবকিছু দেখে সবকিছু এখানে মেম্বারশিপ প্ল্যান ট্রায়াল রয়েছে তারপর এখানে দেখুন তার পেমেন্ট মেথড এখানে ফ্রি রয়েছে তারপর আমরা কি করব এখানে আপাতত অ্যাপ্রুভ এখানে আমরা ক্লিক করব। সো তারপর আমরা এখানে ওকেতে প্রেস করব সো ওকেতে প্রেস করার পর আমাদের এটি স্ট্যাটাস আমাদের অ্যাক্টিভই রয়েছে আর যদি আমরা এটিকে ব্লক করতে চাই কোনো কারণে তাহলে এখান থেকে ব্লক দিয়ে দিতে পারবো এই ইউজারকে কোনো কারণে যদি ব্লক দিতে চাই সো আমরা আবারও আসি এখান থেকে আমরা আবারও আসবো আবারও লগ ইন করার ট্রাই করি লগ ইনে ক্লিক করি সো দেখুন লগ ইন সাকসেসফুলি সো এখন আমাদের অ্যাকাউন্ট পেজে নিয়ে এসেছে সো আমরা এই ড্যাশবোর্ডগুলো সম্পর্কে আমরা জানবো তারপর এগুলো সম্পর্কে জানবো সো সর্বপ্রথম আমরা দেখি আমাদের প্যাকেজটি কোনটি এসেছে আমরা একটু প্যাকেজটি দেখি আমরা একদম নিচের দিকে এখানে আসি সাইডবারে স্ক্রোল করে এই যে দেখুন আপডেট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করবো তারপর আমাদের কারেন্ট প্যাকেজ হচ্ছে এখানে ট্রায়াল তারপর এখানে আমাদের ছয় দিনের বা সাত দিনের ট্রায়াল এখানে শো করছে তারপর আমরা এখান থেকে বাকি প্যাকেজগুলো এখান থেকে সাইন আপ করতে পারি বা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি সো আমাদের প্রথম প্যাকেজটি আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করব সো কন্টিনিউতে প্রেস করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কার্ডের মধ্যে আমাদের উ সিস্টেমটি চলে এসেছে তারপর আমরা এখান থেকে প্যাকেজ এখান থেকে ব্রোঞ্জ রয়েছে তারপর প্রাইস দশ এখানে সব কিছু দশ দেখাচ্ছে তারপর আমরা প্রসিড চেকআউট এখানে আমরা ক্লিক করবো আমরা চাচ্ছি যে একজন প্রোভাইডার হিসেবে আমরা সেকেন্ড প্যাকেজটি নিতে অথবা প্রথম প্যাকেজটি নিতে তো এখান থেকে আমাদের যাবতীয় ডিটেলস দিয়ে দিব সো এখান থেকে যাবতীয় সব ডিটেলস দিয়ে উ কমার্সের আমরা একদম নিচে আসব নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সরি এখানে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই ই কমার্সের সো আমাদের সেম জিনিসটি সেমভাবে আমাদের কোনো বুকিং করার সময় আমাদের এই অপশনগুলো আসবে যেহেতু আমরা উ কমার্স সিলেক্ট করেছিলাম সো প্লেস ওয়ার্ডের আপাতত আমি ক্লিক করি সো এখানে দেখাচ্ছি ইনভ্যালিড পেমেন্ট মেথড সো আমরা আমাদের পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হবে সো পেমেন্ট মেথডগুলো অ্যাড করার জন্য আমরা আবার ব্যাক ইন্ডে আসবো আসার পর এখানে দেখুন উকমার্স উকমার্সের এখান থেকে আমরা সেটিংসে যাব সো এখান থেকে সেটিংসে আসার পর আমরা এখান থেকে পেমেন্টসে ক্লিক করবো সো পেমেন্টসে ক্লিক করার পর আমরা এখান থেকে পেমেন্ট মেথডগুলো দেখতে পাবো আমরা চাইলে এখান থেকে এই যে দেখুন পেপাল স্ট্যান্ডার্ড এখানে আমরা পেপাল সেট করতে পারি তারপর আমরা যদি এস ট্রাইপ ও কমার্সের অ্যাড করতে পারবো যাবতীয় যে কোনো পেমেন্ট মেথড আমরা এখানে অ্যাড করতে পারবো প্লাস আমরা এস এস এল কমার্স পেমেন্ট মেথডটিও অ্যাড করতে পারবো যেটি বাংলাদেশের আপনার যে কোনো কার্ড ইউজ করতে পারবেন বিকাশ রকেট নগদ কিছু ইউজ করতে পারবেন যেগুলো ইউজ করার মাধ্যমে আপনার সার্ভিস প্রোভাইডাররা ইউজ করে প্যাকেজ কিনতে পারবে এবং আপনার কাস্টমাররা বুকিং করতে পারবে বুকিং করার সময় যে মেথডগুলো ইউজ করতে পারবে ওগুলো আপনার বিকাশ টিকাশ রকেট এগুলোর মাধ্যমে করতে পারবে সো আমি আপাতত বিকাশ রকেট এগুলো অ্যাড করার সিস্টেমটি দেখাচ্ছি আর এসএসএল কমার্স কীভাবে অ্যাড করুন আপনার ও কমার্স সাইডে ওইটি নিয়ে পূর্বের একটি ভিডিও রয়েছে উপরে আইকনে ক্লিক করলে আপনি ওইটি দেখতে পারবেন সো আমি সর্বপ্রথম আমি কি করবো বিকাশ রকেট নগদ এই সিস্টেমগুলো আমি অ্যাড করি সো এটির জন্য আমরা এখান থেকে প্লাগিন থেকে অ্যাড নিতে যাব তারপর এখান থেকে বিকাশ লেখে এখানে সার্চ সে এখানে যে প্লাগিনটি বেশি আমরা রেডিং পাবো ওগুলো আমরা অ্যাড করব সো আমরা এখানে তো শুধু বিকাশের পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি তারপর এখানে সফটটেক আইটি এখানে দেখতে পাচ্ছি বিকাশ রকেট নগদ তো এই অ্যাক্টিভ প্লাগিনের মধ্যে আমরা তিনটি অপশনই পেয়ে যাবো তো ইনস্টল নাও এটিতে আমরা ক্লিক করব তারপর অ্যাক্টিভে প্রেস করব সো অ্যাক্টিভে প্রেস করার পর আমরা ও পেমেন্ট অপশনে আমরা আবারও আসবো এখানে আমরা একটু রিলোড দিব সো এখানে রিলোড দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ নগদ তিনটি পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে গিয়েছে সো আমরা এখান থেকে এই যে দেখুন ম্যানেজ এখানে ক্লিক করে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব সো এখানে দেখুন বিকাশ পেমেন্ট এটি টিকমার্ক রয়েছে তারপর টাইটেল তারপর আপনি এখান থেকে আপনার মতো একটি ডেসক্রিপশন দিতে পারেন তারপর এই যে দেখুন অর্ডার স্ট্যাটাস এখানে হোল্ড অবস্থা থাকবে কি না নাকি এখানে সাকসেসফুলি থাকবে এখান থেকে ওইটি আপনি সিলেক্ট করে দিবেন যদি অর্ডার করে আপনার প্রোডাক্টের স্ট্যাটাসটি কী থাকবে সো আমরা এটি একটু পরে দেখছি সমস্যা নেই তারপর এখানে এটি হচ্ছে বিকাশ নাম্বার সো এখান থেকে আপনি আপনার একটি বিকাশ নাম্বার দিয়ে দিবেন সো যদি পার্সোনাল হয় পার্সোনাল দিবেন এজেন্ট হলে এজেন্ট দেবেন সো ধরুন আমি আন্দাজে একটি বিকাশ নাম্বার দিলাম এরকম একটি নাম্বার তারপর এখান থেকে দেখুন এজেন্ট নাকি পার্সোনাল সো আমার এটি ধরুন পার্সোনাল সো আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন এনেবেল বিকাশ চার্জ সো আপনি কি চার্জটি নিতে চাচ্ছেন কিনা না বা কাটতে চাচ্ছেন কি না কাস্টমার থেকে এখানে যদি আপনি টিক মার দেন তাহলে আপনার এই এত পার্সেন্ট এখানে যোগ হবে আপনার ওই অ্যামাউন্টের সাথে তারপর এখান থেকে ক্লিক করবেন তাহলে আমাদের আমাদের বিকাশ পেমেন্টের অপশনটি এখানে হয়ে গেছে সো সেমভাবে আপনি রকেট নগদ বাকিগুলোর এখানে ম্যানেজে ক্লিক করে করে আপনি অ্যাড করে দেবেন সো আমরা যদি এখানে আবার আসি প্রাইভেট উইন্ডোজ চ্যাক অপশনে আমরা আবারও আমরা রিলোড করি এটি সো এখান থেকে যাবতীয় সব ডিটেলস দিয়ে দিলাম ড্যামি হিসাবে তারপর আমরা একদম নিচে আসি আসার পর এখানে দেখুন বিকাশ নাম্বার সো আপনার সার্ভিস প্রোভাইডাররা কী করবে যদি এই প্যাকেজটি কিনতে চায় তাহলে তার এখানে বিকাশ নাম্বারটি দিবে যেটি দিয়ে আপনাকে পেমেন্ট করেছে সো এখানে ধরুন তার বিকাশ নাম্বারে এখানে দিল তারপর পেমেন্ট করার পর একটি ট্রানজ্যাকশন আইডি আসে প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে সো ওই ট্রানজ্যাকশন আইডিটি সে এরকম এভাবে দিয়ে দিবে সেটি দেওয়ার পর সিম্পলি একদম নিচে আসবে আসার পর এখানে দেখুন প্লেস অর্ডার এখানে আমরা ক্লিক করবো সো এখানে আমরা একটি বেলিড নাম্বার দিতে হবে এই যে দেখুন সো আমরা এখানে একটি বেলিড নাম্বার দিয়ে দিলাম আর প্লেস অর্ডার ক্লিক করি সো প্লেস অর্ডার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ সো আমাদের অর্ডারটি হয়ে গেলো আমরা চাইলে আমাদের অ্যাকাউন্ট থেকে এটি চেক করতে পারি এমডির রাশেদ এখানে যাই তারপর এখানে আপগ্রেড অ্যাকাউন্ট এখানে আসি সো এখানে আসার পর আমরা এখানে যদি দেখি এখানে দেখুন আপগ্রেড অ্যাকাউন্ট তারপর পেমেন্ট এখানে ওয়্যার ট্রান্সফারই দেখাচ্ছে তারপর পেন্ডিং প্যাকেজ এখানে ব্রোঞ্জ আপডেট সো ব্রোঞ্জ প্যাকেজটি আমরা আপডেট করতে চেয়েছিলাম এই যে এটি সো এটি আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে এই যে দেখুন সো আমরা কী করবো এটি অ্যাক্টিভ করে দেবো একজন অ্যাডমিন হিসেবে সো আমরা এখানে আবারও আসি আসার পর আমরা এখান থেকে উকমার্স থেকে এখানে অর্ডারসে যাব। তারপর আমরা এখান থেকে এই যে দেখুন একটি অর্ডার দেখতে পাচ্ছি সো এখানে আমরা একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি তারপর এখান থেকে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছি অন হোল্ড অবস্থায় রয়েছে যেহেতু আমরা অন হোল্ড সিলেক্ট করে দিয়েছিলাম বিকাশের অপশনটি তো আমরা এখানে একটু ভিতরে ঢুকি এখানে ক্লিক করব তারপর আমরা যদি এখানে দেখি এই যে দেখুন পেমেন্ট মেথড হিসেবে বিকাশ তারপর বিকাশ নাম্বার তারপর ট্রানজাকশন আইডি শো করছে তারপরে এখানে এই ভদ্রলোকের ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার শো করছে তারপর বিলিং অ্যাড্রেস হিসেবে এটি শো করছে সো আমরা যদি এখানে দেখি এই যে দেখুন প্যাকেজ যে প্রোডাক্টটি আমরা প্রথমে অ্যাড করেছিলাম এখান থেকে প্রোডাক্ট সেকশন থেকে সো ওই প্রোডাক্টের নাম শো করছে কিন্তু আমাদের এখানে এই যে দেখুন প্রাইস কিন্তু দশই শো করছে এখানে ওই যে অ্যামাউন্টটি দিয়েছিলাম ওইটি এখানে অ্যাড হয়নি সো জাস্ট এটি একটি ট্রিগারিং হিসেবে কাজ করছে ট্রিগার হিসেবে এখানে কাজ করছে সো আমরা এডমিন হিসেবে সব কিছু চেক করার পর অন হোল থেকে আমরা কি করব এখানে কমপ্লিটেড করে দেবো যদি দেখতে পাই সব কিছু ঠিকঠাক তারপর এখান থেকে আপডেট করে দেবো আপডেট করার পর আমরা আবারও আমাদের এই অ্যাকাউন্টে আসব প্রোভাইডার অ্যাকাউন্টে এখানে আবারও রিলোড করব এবং দেখবো এখান থেকে আমাদের অপশনটি চেঞ্জ হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট প্যাকেজ ব্রোঞ্জ তারপর এখানে দেখুন রিনিউর অপশন পাচ্ছি তারপর এখানে দেখুন এখানে নব্বই দিনের একটি অপশন ছিল এটি শো করছে তারপর এখানে দেখুন এটি আমাদের অ্যাক্টিভ অবস্থা রয়েছে এই জন্য এইভাবে আমরা দেখতে পাচ্ছি সো এভাবে আপনার প্রোভাইডাররা চাইলে এখান থেকে আপনার থেকে প্যাকেজ কিনতে পারবে প্যাকেজের মাধ্যমে তারা এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে বিভিন্ন ধরনের অ্যাক্সেস পাবে এই যে এখানে যদি হোভার করি তাহলে এই যে দেখুন এখানে উপরে শো করছে বুকিং করতে পারবে কভার ইমেজ দিতে পারবে সো একটু আগে কিন্তু আমরা কভার ইমেজ দেওয়ার অপশনটি পাচ্ছিলাম না যেটি আমরা ট্রায়াল ভার্সন দেখেছিলাম ওটিতে আমরা অফ করে রেখেছিলাম একদম শুরুর দিকে সো আমরা এখানে যদি আসি আসার পর আমরা এখানে দেখুন এই যে দেখুন ইমেজ ক্রোপের অপশন পাচ্ছি তারপর আমরা কভার ইমেজ দেওয়ার অপশন পাবো এখানে একটু নিচের দিকে আমরা আসি এই যে দেখুন কোভার ইমেজ দেওয়ার আমরা অপশন পেয়ে গেছি যেহেতু আমরা আমাদের এটি আপডেট করেছি এবং এটির ক্যাপাবিলিটি আমরা অ্যাকাউন্ট থেকে প্যাকেজ থেকে দিয়েছিলাম আমাদের প্রথম প্যাকেজটি ছিল আমাদের ট্রায়াল প্যাকেজ সো এভাবে এগুলো অ্যাড করবেন সো আমরা যদি এখানে প্রোবাইল সেকশনে আসি এখানে দেখুন প্রোফাইল সেটিংস এটিতে আসি আসার পর আমরা একদম উপর থেকে কাজটি শুরু করি এখানে দেখুন আপলোড ইউর অ্যাভাটার সো আপলোড ইউর অ্যাভাটার সো এখান থেকে আমরা ক্লিক করি যে কোনো একটি ইমেজ আমরা আপলোড করব তো সাপোজ ধরুন আমি এই ইমেজটি দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন এটিকে ক্রপ করার অপশনটি আমরা পাবো এটিকে আমরা ক্রপ করতে পারবো তারপর এখানে প্রিভিউ শো করবে সো আমরা একটু নিচে আসি এখানে দেখুন অ্যাবাউট মিস অ্যাকশন তারপরে এখানে আমাদের ডিটেলস শো করছে জেন্ডার শো করছে জেন্ডারটি দিয়ে দেবো তারপর ট্যাক লাইন ট্যাগলাইন হিসেবে আমরা এখান থেকে একটি ট্যাগলাইন দিয়ে দিচ্ছি সো আমরা এখান থেকে দেখুন বায়োগ্রাফি সো বায়োগ্রাফি হিসেবে আমরা কিছু একটা এখানে দিয়ে দিব আমাদের সম্পর্কে যাবতীয় ডিটেলস আমরা কী কী ধরনের সার্ভিস প্রোভাইড করি এগুলো সম্পর্কে সব কিছু দিয়ে দিবো সো এখান থেকে আমি এই ধরনের একটি টেক্সট আমি দিয়ে দিলাম বায়োগ্রাফি হিসেবে তারপর এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস সো এখান থেকে দেখুন ফোন নাম্বার তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস স্কাইপি তারপর ওয়েবসাইট চালিয়ে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন সো আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি সো আমি একজন প্রোভাইডার হিসেবে সব কিছু এখান থেকে অ্যাড করে দেবো তারপর এখান থেকে দেখুন অ্যাড্রেস তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুগল ম্যাপটি ঠিকভাবে শো করছে না সো আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজে যদি গুগল ম্যাপ শো করে তাহলে এভাবেই শো করবে কারণ হচ্ছে যে আমরা গুগল ম্যাপের এপিএ কি ক্রিয়েট করিনি এবং এপিএ কি আমরা করে করিনি আমাদের ওয়েবসাইটের সাথে সো এটি আমরা পরে দেখব গুগল ম্যাপের এপিএ কি ইনটিগ্রেট করার সিস্টেমটি আপাতত আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখান থেকে আমরা একটি অ্যাড্রেস দিয়ে দিই এখানে গুগল ম্যাপের এই যে দেখুন ল্যাটিটিউড তারপরে লংগিটিউড এখানে শো করছে সো এগুলো হচ্ছে গুগল ম্যাপের আপনার অবস্থানটি কোন জায়গায় সো সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনার ম্যাপের অবস্থানটি কোথায় এখানে ল্যাটিটিউড তারপর লংগিটিউড এখানে দিয়ে দিবেন তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন রেডিয়াস পর সার্ভিস এরিয়া রেডিয়াস এখান থেকে রেডিয়াস দিয়ে দিতে পারেন তারপরে সার্ভিস প্ল্যাটফর্ম মাই লোকেশন কাস্টমার লোকেশন সো কাস্টমার লোকেশন যদি আপনি এখানে দেন এখানে সিলেক্ট করলে এখান থেকে এই যে দেখুন সোশ্যাল মিডিয়াগুলো গুলো এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন তারপর আমরা একটু নিচে আসি এখান থেকে ক্লান্ডার গুগল ক্লান্ডার এখান থেকে কি শো করবে কিনা এখান থেকে এটি দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে দেখুন ক্যাটাগরিজ চাইলে এখান থেকে ক্যাটাগরিজ দিতে পারেন তারপর এই যে দেখুন প্রাইমারি ক্যাটাগরিজ হিসেবে এটি রয়েছে সো তারপর একদম নিচে আমরা ক্যাটাগরিজের নিচে দেখতে পাচ্ছি এমিউনিটিস সো ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার সো একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি আপনার কাস্টমারকে বা যাকে যাকে আপনি সার্ভিস দিবেন তাকে এক্সট্রা কি কি প্রোভাইড করতে যাচ্ছেন যেমন ধরুন আমি ওয়েব ডেভেলপার হিসেবে আমি স্পিড অপটোমাইজেশান করব সাইটের তারপর আমি সাইটের ব্যাকআপ সিস্টেমটি রাখবো এই ধরনের অপশনগুলো তারপর আপনি যদি বাসা পাড়া যদি প্রোভাইড করেন তাহলে আপনি ওখানে ওয়াইফাই রাখতে পারেন তারপর এই ধরনের অপশনগুলো ওয়াইফাই তারপর বিদ্যুৎ বিল গ্যাস বিল এই ধরনের অপশনগুলো সো এখানে এগুলো হচ্ছে যে এমিউনিটিস সো এগুলো কোথা থেকে আমরা অ্যাড করব আমরা একটু দেখি তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সো এই অপশনগুলো আমরা অ্যাড করা দেখি সো আমরা এখান থেকে ইউজার্স থেকে এমিউনিটিস এখানে আমরা যাব। সো আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে কী কী অ্যামিউনিটিস আমি দিতে যাচ্ছি সো ধরুন এখান থেকে ওয়েবসাইট ব্যাক আপ সো পুরো ওয়েবসাইটকে মেকিং করার যদি প্রজেক্ট আমরা যদি কখনও ক্রিয়েট করি তাহলে আমরা নর্মালি ওয়েবসাইট ব্যাকআপ করে দিই তারপর এখান থেকে আইকন সো আমরা আইকন দিয়ে দিতে পারি আপাতত সো আইকন হিসেবে আপাতত আগের এটি আমরা ওয়েবের এটি আমরা সিলেক্ট করে দিলাম জাস্ট বুঝার বোঝানোর জন্য আপনি এখান থেকে যে কোনো আইকন অ্যাড করতে পারেন ওই যে আইকন এ ডট কম ওখান থেকে অথবা গুগল থেকে সার্চ করে সো ওয়েবসাইট ব্যাকআপ তারপর স্পিড অপটিমাইজেশন তারপর সাপোজ এটি দিয়ে দিলাম তারপর অ্যাড নিউ ইমিউনিটি সো এখানে আপনি বিভিন্ন সার্ভিসের জন্য আপনি অনেক ধরনের এমিনিটি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো সো এখানে যে এমিউনিটিগুলো অ্যাড করবেন এগুলো আপনার ইউজাররা প্রোবাইলের এখান থেকে সিলেক্ট করতে পারবে এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেকশন এখানে ল্যাঙ্গুয়েজ সেকশন বলতে আপনার সার্ভিস প্রোভাইডাররা কী ল্যাঙ্গুয়েজে তারা কথা বলবে অথবা কি ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করবে ওগুলো সো আমাদের যেহেতু এখান থেকে বাংলাদেশি একটি ওয়েবসাইট সো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে রাখব সো এই জন্য আমরা কি করব। আমরা এখানে এই যে সার্ভিস পাইন্ডার থেকে আমরা ল্যাঙ্গুয়েজেসে যাব। তারপর ল্যাঙ্গুয়েজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাঙালি দেখতে পাচ্ছি তারপর আপনি এখান থেকে যে যে ল্যাঙ্গুয়েজগুলো চান ওই ওই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন সো যেহেতু আমরা বাংলাদেশে সাইটটি ডেভেলপ করতে যাচ্ছি সো এই জন্য আমরা এখান থেকে বাঙালি সিলেক্ট করে দিলাম সো আপনি যে কান্ট্রির জন্য চাচ্ছেন ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন সো একটি কান্ট্রির ডিফারেন্ট অনেকগুলো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে যেমন ইন্ডিয়ার হিন্দি রয়েছে তারপর এখানে এ ইন্ডিয়ার মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে তারপর আপনি ইউনাইটেড স্টেটসের বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে সো আমি আপাতত দুটি ল্যাঙ্গুয়েজ দিয়ে এখান থেকে সেভ করে দিলাম এবং ওই অপশনটি এখান থেকে আমাদের ইউজাররা সিলেক্ট করতে পারবে তারপর এখানে দেখুন কভার ইমেজ সো আমরা সাপোজ একটি সার্ভিসই আমরা ওপেন করে দেখি আমাদের ডেমো সাইড থেকে সো এখানে যদি আমরা দেখি কভার ইমেজ হিসেবে পিছনে একটি কভার ইমেজ দেখতে পাচ্ছি সো এটি আমরা সেট করবো সো এটি সেট করার জন্য এখান থেকে কভার ইমেজ এখান থেকে আপলোড করে দেবো এখানে দেখুন বারোশো বাই উনিশশো রয়েছে সো এখান থেকে কভার ইমেজ হিসেবে দেখি আমি কোনটি সিলেক্ট করতে পারি আমি আপাতত এটি দিয়ে দিলাম তারপর এখানে নিচে একটু নিচে যদি স্ক্রোল করি তাহলে আমরা এখান থেকে ক্রোপিং করতে পারবো বা সাইজটি আমরা বড়ো ছোটো করতে পারবো এই যে দেখুন এই অপশনগুলো তারপর আমরা একটু নিচে আসি এখানে দেখুন গ্যালারি ইমেজ সো আমরা যদি এই সার্ভিসটি এখানে ওপেন করি এখানে আমাদের এটি হচ্ছে প্রোবাইল ইমেজ তারপর এটি হচ্ছে কোভা ইমেজ তারপর এখানে দেখুন পটো গ্যালারি সো এই পটো গ্যালারি সেকশনে কী আসবে ওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমাদের প্রোবাইল সেকশনে সো আমরা এখান থেকে গ্যালারি ইমেজ হিসেবে কয়েকটি ইমেজ আমরা সিলেক্ট করে দিই কন্ট্রোল চেপে ধরে আমরা মাল্টিপল ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেব। সো আপাতত বোঝানোর জন্য আমি কয়েকটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম গ্যালারি ইমেজ হিসেবে এখানে আপনি গ্যালারি ইমেজ হিসেবে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনি ওগুলো এখান থেকে আপলোড করে দেবেন আপনি যদি ওই সার্ভিসটি দিয়ে দেন সো আমাদের এখানে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা আসবে বিভিন্ন সার্ভিস তাদের মতো করে আপলোড করবে অ্যাড করবে এবং তারা তাদের সার্ভিসের সেই সিস্টেমগুলো এখানে আপলোড করে দেবে ইমেজগুলো আপলোড করে দেবে এটি হচ্ছে মূল ব্যাপার তারপর আমরা একটু নিচে আসি নিচে আসার পর এখান থেকে যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চান সো আমরা যদি এখানে ড্যামির এখানে আসি এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার সব কিছু শো করছে তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ হিসেবে এগুলো শো করছে এই ল্যাঙ্গুয়েজগুলো তারা ব্যবহার করবে এগুলো আমরা একটু আগে দেখেছি ল্যাঙ্গুয়েজ তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস কোয়ালিফিকেশান এগুলো আমরা একটু পরে দেখছি তারপরে এই যে দেখুন অ্যামিউনিটিস একটু আগে যেটি আমরা অ্যাড করেছিলাম সো অথবা ফিচার এই যে দেখুন সে কী প্রোভাইড করছে কপি তারপর কুপনস তারপর ওয়ারলেস ইন্টারনেট এগুলো সে তার সার্ভিসের সাথে প্রোভাইড করবে সো এগুলো আমরা একটু আগে দেখেছিলাম সো আমরা এখানে আবারও আসি আসার পর অ্যাটাচমেন্ট হিসেবে আপনি যদি অ্যাড করবেন সেটি শো করবে সো আমি আপাতত একটি অ্যাটাচমেন্ট দিয়ে দেখি এটির আউটপুট আমি এটি ভিউ করার পরে আমরা দেখবো ধরুন এখানে একটি পিডিএফ ফাইল আমি সিলেক্ট করে দিলাম এখানে সো শেষে আমরা এখানে কি করব এই যে দেখুন সাবমিট ইনফরমেশন এখানে ক্লিক করব সো আমাদের প্রোফাইল আপডেট সাকসেসফুলি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে আমরা এখানে কি করব মাই প্রোফাইল এখানে আমরা যাব। নিউ ট্যাপে ওপেন করবো এবং আমরা এখানে দেখি আমাদের প্রো প্রোফাইলের কভার ইমেজ দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন যে ইমেজটি আমরা দিয়েছিলাম প্রোফাইল ইমেজ ওখানে এখানে শো করছে তারপর আমাদের নাম তারপর ক্যাটাগরিজের ক্যাটাগরিজ শো করছে তারপর এখানে ট্যাগ শো করছে তারপর এখানে আমাদের ডেসক্রিপশন যেগুলো যেগুলো দেবো বাইওটি এখানে শো করবে তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন গ্যালারির মধ্যে যে প্রটুগ্যালারিগুলো সিলেক্ট করেছিলাম ওগুলো শো করছে তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে আমাদের গুগল ম্যাপ শো করছে যদিও আমাদের এ কিটি আমরা অ্যাড করে নিই এই জন্য এখানে এভাবে শো করছে গুগল ম্যাপের অপশনগুলো যদি সিলেক্ট করি তাহলে এখানে আমাদের গুগল ম্যাপেও শো করবে আমাদের যে বিজনেসটি কোন জায়গায় তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পাচ্ছি আমাদের বিজনেস আওয়ার্স শো করছে তারপর আমাদের এই যে টেলিফোনটি দিয়েছিলাম এটি শো করছে আমাদের ইমেল অ্যাড্রেস শো করছে তারপর অ্যাড্রেস শো করছে তারপর ওয়েবসাইটটি যেটি দিয়েছিলাম এটি শো করছে তারপর আমরা একটু নিচে আসলে দেখুন ডকুমেন্টস ডকুমেন্টসের মধ্যে আমরা যে ফাইলটি আমরা পিটিএ ফাইলটি দিয়েছিলাম এটি এখানে শো করছে তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে আমরা কোনো সার্ভিস দেখতে পাচ্ছি না নিউ কাস্টমার বা এখানে সার্ভিস নেই সো আমরা এখন সার্ভিস অ্যাড করবো করার পর আমাদের কাস্টমার এসে এখান থেকে সার্ভিস সিলেক্ট করে তারপর সে বুকিং করতে পারবে তারপর আমরা আমাদের কোয়ালিফিকেশন তারপর ওই সেকশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না সো আমরা সর্বপ্রথম আমরা কি করব সো আমরা এখানে কি করবো এখানে বিজনেস আওয়ার্স রয়েছে এটি আমরা কিভাবে চেঞ্জ করবো এটি দেখি সো আমরা আমাদের প্রোবাইলে আবারও আসবো আসার পর আমরা এখানে দেখুন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সো এগুলো আমরা নর্মালি অ্যাড করলে ওইটি ওইখানে শো করবে কেউ যদি ভিউ করে ওখান থেকে দেখতে পাবে এই যে দেখুন অ্যাড কোয়ালিফিকেশান তারপর এখানে ডিগ্রি নেম লিখবেন তারপর ইনস্টিটিউট সো ধরুন আমি সো ধরুন এখানে একটি ডিগ্রি নেম দিলাম সাপোজ তারপর এখানে ইনস্টিটিউট নেম দিবেন আপনি আপনার তারপর এখান থেকে কবে থেকে শুরু করেছেন এখান থেকে ওই ডেটটি দিয়ে দিবেন। সো ধরুন আমি এখান থেকে এটি দিলাম তারপর এখান থেকে এরকম একটি আমরা আমার কোয়ালিফিকেশান দিলাম তারপর এখান থেকে একটি ডেসক্রিপশান দিয়ে দিবেন তারপর সেভে ক্লিক করবেন তাহলে আপনার কোয়ালিফিকেশান সেকশনে ওইটি শো করবে কেউ এসে এটি দেখতে পারবে তারপর এক্সপিরিয়েন্স আপনার কি কি রয়েছে তো এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করবেন সো এখান থেকে এক্সপিরিয়েন্স ধরুন আমি হোয়াটফ্রেস দিলাম তারপর কোম্পানি নেম তো যে কোম্পানিতে আমরা হোয়াটফ্রেসের কাজ করেছি ওইটি আমরা আপাতত দিতে পারি ডট কম এরকম একটি আমি নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখুন স্টার্টিং ডেট একটি দিয়ে দিবেন এখান থেকে সো আপাতত এটি দিয়ে দিলাম তারপর ইনডেট সো ইনডেট হিসেবে আপনি দিতে পারেন অথবা এই যে দেখুন কারেন্ট জব এখানে আপনি ক্লিক করলে তাহলে ইনডেটের অপশনটি পাবেন না অথবা এটি না দিলেও প্রবলেম নেই সো কারেন্ট জব এটি এখানে দিলাম তারপর সেভে দিলাম সো এভাবে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন তারপরে সার্টিফিকেটস এখানে যদি আপনার কোনো সার্টিফিকেটস থাকে তাহলে অ্যাড সার্টিফিকেটস এখানে ক্লিক করলে সার্টিফিকেটস অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে আর্টিকেলে যদি ক্লিক করেন তাহলে আর্টিকেল অ্যাড করতে পারবেন সো আমরা এগুলো তো দেখলাম আমরা মাই জবসে যাই জব অ্যাপ্লাই লিমিটস এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখুন ফার্স্ট সেকেন্ড তারপর থার্ড সো আমরা এই যে দেখুন এখানে আমাদের পার্স সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লাই লিমিটের সো কোনো কাস্টমার যদি কোনো জব পোস্ট করে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি না কয়েকটি জব অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে আমরা কিনে নিতে পারবো তো অ্যাভেলেবেল লিমিটস এখানে ওয়ান রয়েছে একবারই আমরা অ্যাপ্লাই করতে পারবো তারপর অ্যাড মোর লিমিটস ক্লিক করলে আমরা এখান থেকে এই যে দেখুন এখান থেকে সিলেক্ট করে আমরা অ্যাড মোর লিমিটস আরো লিমিটস প্লাস করতে পারবো সো জব অ্যাপ্লাই লিমিটের এই অপশনগুলো কোথা থেকে পাচ্ছে অথবা এই প্যাকেজগুলো আমরা কোথা থেকে সিলেক্ট করব আমরা এটি একটু দেখি আমরা আমাদের ব্যাক ইন্ডে আসবো ব্যাক আসার পর থিম অপশনস থেকে আমরা প্রোভাইডার সেটিংসে যাব প্রোভাইডার সেটিংসে আসার পর আমরা যদি এখানে আসি একদম নিচে দেখুন জব অ্যাপ্লাই লিমিটস প্ল্যান সো আমরা এখানে ক্লিক করব সো এখানে আমরা কিছু প্ল্যান দেখতে পাচ্ছি ইনক্রেজ জব অ্যাপ্লাই লিমিট প্ল্যানস সো আপনার আপনি যদি এটি চান তাহলে এটি আপনি অন রাখতে পারেন আর যদি না চান এটি আপনি অফ করে রাখতে পারেন সো আমরা একটু অফ করে দেখি অফ করে এখানে সেবচেঞ্জেসে ক্লিক করি যদি আমরা প্ল্যান সিস্টেমটি না চাই কারণ হচ্ছে যে আমাদের উপরে অলরেডি অ্যাকাউন্টে অ্যাকাউন্টের অপশনের মধ্যে আমাদের প্যাকেজ অপশনটি রয়েছে সো আমরা যদি এটি না চাই এটি যদি অফ চাই তাহলে আমরা এটি অফ করে দিতে পারি সো আমরা এখানে আবারও আসি আসার পর একটু রিলোড করি তারপর আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল লিমিট ওয়ান কানেকশন রয়েছে তারপর এখানে দেয়ার ইজ নো অ্যাক্টিভ প্ল্যানস সো আমরা এখানে কোনো প্ল্যান দেখতে পাচ্ছি না তারপর এখানে দেখুন লিমিট উইথ মেম্বারশিপ প্যাকেজ সো আমরা এগুলো যদি আরও বাড়াতে চাই তাহলে আমরা প্রোভাইডার সেটিংস থেকে তো এখানে দেখুন জব অ্যাপ্লিকেশন সেটিংস এখানে আসবো তারপর এখানে দেখুন অ্যাপ্লাই পিরিয়ড তারপর উইকলি রয়েছে তারপর মান্থলি রয়েছে সো এখান থেকে মান্থলি করলাম যে প্রত্যেক মাসে কতটি অ্যাপ্লাই করতে পারবে তো দেখুন জব অ্যাপ্লাই লিমিট পর এখানে ওয়ান রয়েছে সো আমরা এখানে একটু বাড়িয়ে দিই এটিকে একদম উপরের নিচে দিলে দিলাম যে মান্থলি কতটি জব অ্যাপ্লাই করতে পারবে এখানে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রির অপশন দেখতে পাচ্ছি সো আমরা যেহেতু প্যাকেজ ওয়ানটি কিনেছিলাম এই যে উপরে অ্যাকাউন্ট সেকশন থেকে আমরা ওই প্যাকেজগুলো যেহেতু আমরা অ্যাড করেছিলাম সো ওই অপশনগুলো এখানে প্যাকেজ ওয়ানের জন্য যদি অ্যাক্টিভ হয় তাহলে এখানে কয়টি জব সে অ্যাপ্লাই করতে পারবে সো এখান থেকে আপনি যতগুলো চান ততগুলো আপনি এখান থেকে প্যাকেজ ওয়ানের জন্য সিলেক্ট করে দিবেন প্যাকেজ টুর জন্য আপনি দিয়ে দিতে পারবেন তার প্যাকেজ স্থির জন্য দিয়ে দিতে পারবেন তারপর আপনি এখান থেকে সেপসেন্সেসে ক্লিক করবেন এখান থেকে আমরা প্যাকেজের এই অপশানগুলো সিলেক্ট করে দিলাম যেগুলো আমরা এখানে অ্যাকাউন্ট থেকে আমরা প্যাকেজে এসে আমরা কেনার অপশনটি সিলেক্ট করেছি এখানে দেখুন অ্যাপ্লাই পর জব তো এই অপশানটি আমরা টিকমার্ক করে দিয়েছিলাম এবং এখানে আমাদের ওই অপশানগুলো নেই কয়টি জব অ্যাপ্লাই করতে পারবে সো কয়টি জব অ্যাপ্লাই করতে পারবে ওগুলো আমরা এই যে প্রোভাইডার সেটিংস থেকে আমরা এখানে পেয়ে যাব। সো আশা করি এই অপশনটি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে তারপর আমরা এখান থেকে সেভসেন্সেসে ক্লিক করি এবং দেখি আমাদের এখানে জব অ্যাপ্লাই লিমিট পর এখানে এটি চেঞ্জ হয় কি না সো আমরা এখান থেকে আসি আসার পর আমরা একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর এখান থেকে আমরা আবারও যাই সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্যাকেজটি আমরা অ্যাক্টিভ করেছিলাম এখানে আমাদের তিনশো একুশটি আমাদের অপশন রয়েছে মানে আমরা তিনশো বার অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের এই মেম্বারশিপ সাইকেলটির মধ্যে এবং নর্মালি আমরা ডিফল্টভাবে এখানে ওয়ান কানেকশন পাচ্ছি সো আমরা যদি এখানে আবারও আসি আসার পর আমরা যদি দেখি এখানে দেখুন প্যাকেজ ওয়ানের জন্য এখানে তিনশো একুশ এখানে এটি শো করছে যেহেতু আমরা ব্রোঞ্জ প্ল্যানটি বা প্রথম প্ল্যানটি আমরা কিনেছিলাম তো এই জন্য আমরা এখান থেকে তিনশো একুশ দেখতে পাচ্ছি সো এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারেন তারপর এখানে আমরা এক একটি দেখেছিলাম যে ডিফল্টভাবে যদি কোনো প্রি ইউজাররা যদি আসে প্রি ইউজারদের জন্য এখানে কতটি এখানে ওইটি শো করবে সো আশা করি জব লিমিটের এই অপশনটি আপনি বুঝতে পেরেছেন বুঝতে কোনো প্রবলেম হয়নি তারপরে এখানে বুকিং সেটিংস সো আমরা এগুলো একটু পরে দেখি আমরা বিজনেস আওয়ার্স এখানে যাই সো এখানে যাওয়ার পর আমরা এখানে দেখুন আমাদের মানডেতে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো সো এখান থেকে ধরুন আটটা এ এম থেকে ছয়টা পিএম এম মানডে তারপর থার্সডে তারপর এখানে ফ্রাইডেতে আমরা বন্ধ রাখছি তারপর এখান থেকে আমাদের বাকি দিনগুলো আমরা অন রাখছি শুধু ফ্রাইডেতে বন্ধ রাখছি সো এখান থেকে আপনার সার্ভিস প্রোভাইডাররা তাদের সার্ভিস কবে থেকে কবে পর্যন্ত অথবা কয়টা থেকে কটা পর্যন্ত কোন ডেটে এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপর আপডেট বিজনেস আওয়ার্স এখানে ক্লিক করলে তার বিজনেস আওয়ারটি আপডেট হবে এবং সেটি এখান থেকে দেখা যাবে সো আমরা যদি একটু রিলোড দিই আমরা নতুন এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছি নতুন দুটি ট্যাব সো এখান থেকে এক্সপিরিয়েন্স এই যে দেখুন ফ্রেস তারপর কোয়ালিফিকেশন এখান থেকে আমাদের কোয়ালিফিকেশান শো করছে সো এইভাবে আমাদের প্রোভাইডাররা এগুলো অ্যাড করতে পারবে তারপর আমরা এখান থেকে সার্ভিস অ্যাড করতে পারছি না সো সার্ভিস অ্যাড করার জন্য আমরা এখানে আমরা আবারও আসবো আসার পর আমরা সার্ভিস অপশনে যাব সো ধরুন আমি আমাদেরকে সো ধরুন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই সো এখান থেকে আমার সার্ভিস কি কি হবে আমি এখান থেকে আমার সার্ভিসগুলো দিব এবং সার্ভিসগুলোর গ্রুপ ওয়াইজও আমি সিলেক্ট করতে পারি সো প্রথমে আমি কি করব গ্রুপ অ্যাড করব এখান থেকে গ্রুপ নেম দিই ধরুন ওয়াটফ্রেস হচ্ছে একটি গ্রুপ তারপর এটি থেকে ক্লোজ করি তারপরে এই যে দেখুন অ্যাড এ সার্ভিস এখানে ক্লিক করব তো সার্ভিস নেম এখানে ধরুন ওয়াটফ্রেস সো এখানে হোয়াটফ্রেস থিম ডেভেলপমেন্ট একটি সার্ভিস তারপর এখানে দেখুন ফিক্সড প্রাইস চাইলে ফিক্স প্রাইস সো আমি এখান থেকে ফিক্সড প্রাইস এখান থেকে বিশ হাজার দিয়ে দিলাম যে বিশ হাজার টাকা তারপর এখান থেকে আমরা এই যে দেখুন ফ্রেস সিলেক্ট করে দিলাম যে হোয়াটফ্রেস থিম ডেভেলপমেন্টের এটি একটি কাজ তারপর আমরা যদি এখান থেকে কোনো ডেসক্রিপশন দিতে চাই এখান থেকে দিয়ে দিতে পারি তারপর এখান থেকে আমরা অফার সিলেক্ট করতে পারি সো মেক অফারে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা অফার তারপর এখানে দেখুন কুপন কোড তারপর এক্সপায়ারি ডেট এখানে অনেক কিছু আমরা দিতে পারি তারপর এখানে দেখুন ডিসকাউন্ট আমরা দিতে পারি সো এখান থেকে ডিসকাউন্ট দিতে পারি আমাদের এই অফারটির যে কোনো যদি ডিসকাউন্ট অফার চলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো করে দিতে পারি সো আমি আপাতত কোনো অফার দিতে চাচ্ছি না আমরা এখান থেকে আনটিক করে রাখলাম তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা একটি সার্ভিস এখানে অ্যাড করলাম সো আমরা চাইলে আরো সার্ভিস অ্যাড করতে পারি একই অ্যাকাউন্টের আন্ডারে সো আরেকটি সার্ভিসের নাম হতে পারে ওয়াটফেস থিম কাস্টমাইজেশন সো আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার মতো করে এখানে দিয়ে দিবেন একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন সো এখানে এভাবে আমাদের সার্ভিসগুলো অ্যাড হয়ে গেল আমরা যদি এখানে আসি এখানে আমরা একটু রিলোড দিব রিলোড দেওয়ার পর আমরা এখানে সার্ভিস সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন ওয়ার্ডফ্রেস তারপর থিম কাস্টমাইজেশন দুইটি সার্ভিস দেখা যাচ্ছে সো আমরা সার্ভিস সেকশনে আমাদের সার্ভিসগুলো এভাবে দেখতে পাবো তারপর একটু নিচে আসলে আমরা বুকিংয়ের অপশনগুলো দেখতে পাবো সো এখানে দেখুন আমাদের চুজ সার্ভিস তারপর ওয়েব ডেভেলপমেন্ট তারপর নাকি কোনটি যাচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর এখানে দেখুন বুকিং অ্যামাউন্ট হিসেবে এখানে শো হচ্ছে এখানে যদি এটি আমরা চাই ওয়েব ডেভেলপমেন্ট তাহলে এখানে এই যে দেখুন বুকিং অ্যামাউন্ট শো করছে তারপর এখানে যদি দেখুন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যদি চান তাহলে এখান থেকে এটি শো করছে সো আমি তো একজন সার্ভিস প্রোভাইডার আমি সার্ভিস প্রোভাইডার হিসেবে আমি এটি করব না আমি একজন কাস্টমার হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপর এখান থেকে আমি বুক করব বুক করে তারপর আমি সার্ভিসটি নিব সো ওই প্রসেসটি আমরা একটু দেখি সো আমি অন্য একটি ব্রাউজার থেকে আমি সাইটটি ভিজিট করব এবং একজন কাস্টমার হিসেবে আমি সাইন আপ করবো আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম তারপর এখানে কাস্টমার সিলেক্ট করলাম সো আমরা এখানে ছোট একটি কাজ করি আমরা সোশ্যাল লগিং সিস্টেমটি আমরা অ্যাক্টিভ করি সো গুগল ফেসবুক এগুলো কিভাবে আপনার এপিএ কি ক্রিয়েট করবেন আপনার লগ ইন সিস্টেম অ্যাড করার জন্য সাইটে উপরে আইএকনে ক্লিক করে আপনার আপনি আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন সো আমি আপাতত ফেসবুকের অপশনটি দেখাচ্ছি যেহেতু ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে সো ফেসবুকে লগ ইন অপশন অ্যাড করার জন্য আমরা কিন্তু দুটি প্লাগিন অ্যাড করেছিলাম যখন আমরা এখানে প্লাগিনগুলো অ্যাক্টিভ করেছিলাম থিমটি অ্যাক্টিভ করার পরে সো আমরা এখান থেকে সেটিংস থেকে হবার করে এখানে দেখুন নেক্সট টেন্ড সোশ্যাল লগ আমরা এখানে যাব যেহেতু আমরা সোশ্যাল লগ হিসেবে নেক্সট টেন্ড সিলেক্ট করেছিলাম তারপর এখান থেকে ফেসবুক চাইলে ফেসবুক তারপর গুগল চাইলে গুগল তো যেটি চান ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব তারপর এখানে দেখুন গেট ইন স্টার্টেড তারপর এখানে ক্রিয়েট ফেসবুক অ্যাপ সো এখানে একটি ফেসবুক অ্যাপ ক্রিয়েট করতে হবে তারপর কি কি করতে হবে এখানে সব কিছু রয়েছে সো আমরা কী করি আপাতত এখানে এটি ওপেন করি তারপর এখানে আমরা এই যে দেখুন ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করব তারপর এই অপশনটিতে ক্লিক করব তারপর কন্টিনিউতে প্রেস করব তারপর অ্যাপ ডিসপ্লে নেম সো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি সার্ভিস প্রোভাইডার দিলাম তারপর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাপ এখানে আমরা ক্লিক করব নামটি দেওয়ার পর সো এখানে দেখুন গুগলের আমাদের ক্যাপসা চাচ্ছে ফেসবুকের মধ্যেই সো আমাদের নতুন একটি অ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের বাকি অ্যাপগুলো আমরা এখানে দেখতে পাবো সো সার্ভিস প্রোভাইডার এর আন্ডারে আমরা কিছু সেট করে নিতে হবে সর্বপ্রথমে এখানে দেখুন ফেসবুক লগ ইন এখানে আমরা সেট আপে ক্লিক করবো তারপর ওয়েব এ সিলেক্ট করবো সো ওয়েব সি সিলেক্ট করার পর এখানে দেখুন সাইট ইউ আর এল সাইটের একটি ইউআরএল দিতে বলছে সো আমরা আমাদের সাইটের একটি ইউআরএল দিয়ে দিব এখান থেকে এই সাইটটির ইউ এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার সাইটের ইউআরএল দিয়ে দিবেন তারপর সেভে ক্লিক করলাম তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো এগুলো আপাতত আর কিছু করার দরকার নেই আমরা একটু নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে করে যাই সো আমাদের আপাতত আর এছি এখানে কিছু করার দরকার নেই আমরা কি করব এখান থেকে এই যে দেখুন উপরের সেটিংসে যাব তারপর এখান থেকে বেসিকে যাব সো বেসিকসে আসার পর এখানে আমরা অ্যাপ আইডি দেখছি অ্যাপ সিক্রেট দেখতে পাচ্ছি সো এগুলো আমরা একটু পরে কাজ করব তার আগে আমরা এখান থেকে চালিয়ে ডিসপ্লে নেম এখান থেকে আবারও চেঞ্জ করতে পারবো নেম স্পেস সো এখানে আপাতত আমরা আর কিছু করবো না আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি ইউআরএল দিয়ে দিব এবং ট্রামস অ্যান্ড সার্ভিস এখান থেকে দিয়ে দিব সো এগুলো আমরা এখান থেকে দিতে হবে আমরা যদি এখানে আসি আমরা এখান থেকে পেজ থেকে অ্যাড নিতে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি দুটি পেজ ক্রিয়েট করে নিব সো যেগুলোর কন্টেন্ট আমরা এই রিলেটেড ওয়েবসাইটগুলো থেকে আমরা কপি করে আনে আমরা এখানে বসাতে পারি এবং আমরা নিজেদের মতো কি ধরনের প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কী দিতে চাচ্ছি এগুলো আমরা সো আপাতত প্রাইভেসি পলিসি হোয়াটফেসের সাথেই আমাদের এই পেজটি থাকে সো এটি আপাতত কুইক এডিটে ক্লিক করে আমরা এটি পাবলিশ করে দিই প্রাইভেসি পলিসি এটি এটি ড্রাফ অবস্থা থাকে হোয়াটসেস থেকে থাকে সো আপনি আপনার মতো প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দুটি পেজ সাজাবেন সো এটি ক লিঙ্কটি কপি করলাম লিঙ্কটি কপি করার পর আমরা এখানে আসলাম প্রাইভেসি পলিসি ইউ আর এল এখানে এটি পেস্ট করে দিলাম তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন এটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন সো আমি আপাতত এখানে বসিয়ে দিচ্ছি সো তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে একটি লিঙ্ক আমরা দিয়ে দিব কল ব্যাক ইউআরএল এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ইউআরএলটি দিয়ে দিব তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো কী ধরনের আমরা সার্ভিস দিই আমাদের ওয়েবসাইটে সো আমি আপাতত বোঝানোর পারপাস এখানে এডুকেশন দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দেখুন একটি অ্যাপ আইকন সো একটি লগো দিয়ে দিবেন আপনার সাইটের সো আপাতত এটি ফ্রেসের লগটি আমরা আপাতত দিয়ে দিই সো ফ্রেসের লগোটি আপাতত দিয়ে দিলাম আপনি আপনার ল একটি লগো দিয়ে দিবেন সবশেষে আমরা এখান থেকে সেভসেন্সেসে দিব তারপর আমাদের এটি ইনডেভেলপমেন্ট মোডে রয়েছে আমরা এটি লাইভ করে দেবো এখানে ক্লিক করব। তারপর সুইচ মোড এখানে ক্লিক করব সো দেখতে পাচ্ছি আমাদের এখানে এটি লাইভ হয়ে গেল তারপর আমরা অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেটটি কপি করব সো এখান থেকে অ্যাপ আইডিটি আমরা কপি করলাম তারপর এখানে আসবো আসার পর আমরা এই যে এখানে ক্লিক করবো এটিতে তারপর এখানে দেখুন সেটিংস কি ট্যাব পাচ্ছি এখানে অ্যাপ আইডি দিতে বলছে সো এখানে আমরা আমাদের এটা অ্যাপ আইডি দেবো তারপরে অ্যাপ সিক্রেটটি এখানে শোতে ক্লিক করব তারপর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে দেখুন আমাদের অ্যাপ সিক্রেট এটি আমরা এখান থেকে কপি করব তারপর এখানে পেস্ট করে দেবো তারপর সেফ সেন্সেসে ক্লিক করবো সো সেফ সেন্সেসে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ইউর কনফিগারেশন নিডস টু বি ভেরিফাইড সো ভেরিফাইড সেটিং আমরা এখানে ক্লিক করব সো এখানে আমাদের একটু সমস্যা দেখাচ্ছে এখানে দেখুন ক্যানট লোড ইউ আর সো আমাদের এখানে একটি সমস্যা হচ্ছে যে আমরা আমাদের একটি ইউ দিতে হবে সো ওই হচ্ছে এখানে দেখুন আমাদের এখানে বলে দিয়েছে বেলিড ও অথ রিডাইরেক্ট ইউআরএলস সো এই ইউআরএল টি আমরা দিয়ে নিই এই জন্য কাজ করছে না সো আমরা এখান থেকে এটি কপি করব সেম জিনিসটি তারপর আমরা এখান থেকে ফেসবুক অ্যাপের লগ ইন এখানে আসবো তারপর এখানে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমরা যদি এখানে আসি এই যে দেখুন বেলিড ও অথ রিডের ইউআরএলস এখানে আমরা বসিয়ে দিব। এখানে কোনো স্পেস থাকতে পারবে না কোনো স্পেস থাকলে আমরা এখান থেকে রিমুভ করে দেব তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব আমরা আবারও এখানে আসবো আসার পর আমরা এখান থেকে এই যে দেখুন সেটিংস অপশনে আমরা আবার ক্লিক করবো এখানে সেটিংস ট্যাবে তারপর ভেরিফাই সেটিংস এখানে আমরা আবারও ক্লিক করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন আমাদের এটি অ্যাক্সেস চাচ্ছে সো আমরা এখানে আপাতত কন্টিনিউ দিয়ে দিই সো এখন আমরা দেখতে পাবো আমাদের এখানে ভেরিফিকেশন হয়ে গিয়েছে সো আমরা এখান থেকে এনাবেল করতে হবে সো দেখুন আমাদের ফেসবুকের সিস্টেমটি এখানে অ্যাড হয়ে গেছে সো সেমভাবে আমরা আমাদের গুগল বলেন তারপর আমাদের বাকি অপশনগুলো এখান থেকে নেক্সট সোশ্যাল লগ ইন এখান থেকে আমরা অ্যাড করব সো আমরা এখান থেকে যদি আসি দেখুন এখানে ফেসবুক এখানে এনেবল করা রয়েছে তারপর গুগল তারপর টুইটার বাকিগুলো করে নেবেন সো আমরা যদি এখানে আবারও আসি অন্য ব্রাউজারে আমরা একজন কাস্টমার হিসেবে আমরা এখানে সাইন আপ করবো তারপর সাইন আপ এখানে ক্লিক করব তারপর এখানে আমরা যদি একদম নিচে আসি দেখুন কন্টিনিউ উইথ ফেসবুক অপশন পাচ্ছি সো আমরা চাচ্ছি যে কাস্টমার হিসেবেও সো আপাতত আমরা এখানে ক্লিক করি সমস্যা নেই তারপরে এখানে চালিয়ে যান এখানে আমরা এটি সিলেক্ট করলাম সো এটি সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের একটি লগও দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের যে লগ ইনের পেজটি ওখানে আমাদের নিয়ে এসেছে কারণ হচ্ছে যে আমাদের এখানে ফেসবুক লগ ইনের সিস্টেমটি যেহেতু আমরা সিলেক্ট করেছি আমাদের এখানে নির্দিষ্ট একটি রোল সিলেক্ট করতে হবে সো আমরা এখানে প্রোভাইডার হিসেবে চাচ্ছি নাকি আমরা এখান থেকে কাস্টমার হিসেবে ঢুকতে যাচ্ছি এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সো এখান থেকে কাস্টমার এই যে দেখুন কাস্টমার এখান থেকে চুজ করে দিলাম সো আপনি কীভাবে পেজের এখান থেকে লগো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লগ ইন পেজের সবগুলো চেঞ্জ করতে পারেন আমার একটি ভিডিও রয়েছে উপরে আয় এখানে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন কীভাবে এই লগোটি চেঞ্জ করবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন এখানে সব কিছু কীভাবে চেঞ্জ করবেন তো তারপর আমরা সবশেষে আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমাদের ফেসবুকের ইউজার নেম এখানে চলে এসেছে সো আমরা এখানে কি করব আমরা একটা কাজ করি আমরা আমাদের প্রোবাইলে যাই এই যে দেখুন মাই প্রোবাইল সো আমরা আমাদের প্রোবাইলে আসার পর সেমভাবে আমরা আমাদের প্রোফাইলের ইমেজ চেঞ্জ করব তারপর নাম চেঞ্জ করব যাবতীয় ডিটেলস অ্যাড্রেস সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি অ্যাজ এ কাস্টমার হিসেবে সো আমরা যদি সাইট একটু খেয়াল করি আমরা সাইটবারে কিন্তু অনেক ধরনের অপশন পাচ্ছি না যেগুলো আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে পাচ্ছিলাম সো আমরা আমাদের সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টটি আমরা দেখি এখানে যদি খেয়াল করি সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা এই অপশনগুলো পাচ্ছি অনেকগুলো অপশান আমরা এখানে পাচ্ছি এবং এখানে কাস্টমার হিসেবে আমরা সেই অপশনগুলো এখানে পাচ্ছি না সো এখানে আপনি চাইলে এই সার্ভিস প্রোভাইডারে এখানে আপনি কিছু জিনিস ডিজেবলও করে রাখতে পারেন ইনেবলও করতে পারেন সেমভাবে আপনি এখান থেকেও ডিজেবল এনেবল করতে পারেন সো এগুলো করার জন্য আপনি কি করবেন আপনি একজন অ্যাডমিন হিসেবে এখানে আসবেন আসার পর এখানে দেখুন থিম অপশনস তারপর আমরা এখান থেকে প্রোভাইডার সেটিংস যাব সো প্রোভাইডার সেটিংসে আসার পর এখানে দেখুন প্রোভাইডার মেনু তারপর কাস্টমার মেনু সো প্রোভাইডার মেনু এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোভাইডার মেনু সো মেনুতে কী কী শো করবে আপনি এখান থেকে অন অফ করে দিতে পারেন এখানে আমরা যদি দেখি এখানে দেখুন মাই সার্ভিস তারপর মাই জবস তারপরে জব অ্যাপ্লাই লিমিটস তারপর ট্রামস মেম্বার্স সো আপনি যেটি যেটি আপনি চান এটি আপনি অন রাখতে পারেন অথবা যেটি না চান এটি আপনি অফ করে দেবেন এখান থেকে অফ করে আপনি সেভ দিবেন কার জন্য সার্ভিস প্রোভাইডারের জন্য এখানে দেখুন প্রোভাইডার মেনু তারপর কাস্টমার মেনুতে যদি আমরা ক্লিক করি এখানে যদি আমরা দেখি এই যে দেখুন এগুলোর মধ্যে আমরা অন অফ করে রাখতে পারবো এখান থেকে যেটি অফ দিবেন ওটি আপনার এখানে অফ হয়ে যাবে সো আপনি মেনুগুলো কন্ট্রোল করতে পারেন সো আমরা যদি কাস্টমার মেনুতে আমরা আবারও আসি একটা কাজ করি আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকি এখানে যদি লোগোটি ট্রান্সপারেন্ট দেওয়া উচিত ছিল এখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সো আমরা যদি একটি ওয়েবসাইটে আসি এখানে আমরা পিচার প্রোভাইডার হিসেবে ওইটি দেখতে পাচ্ছি না সো আমরা পিচার সেকশনে যদি আমাদের সার্ভিস প্রোভাইডারগুলো শো করাতে হয় তাহলে আমরা এখানে আসবো অ্যাডমিন হিসেবে সো আমরা এখানে সার্ভিস প্রাইন্ডার থেকে আমরা প্রোভাইডারে আসবো সো প্রোভাইডারে এখানে আসার পর আমাদের যত প্রোভাইডার থাকবে সবগুলো লিস্ট এখানে আমরা দেখতে পাবো এবং তাদের পেমেন্ট মেথড তারপর যাবতীয় অপশন আমরা এখানে দেখতে পাবো সো আমরা যদি একে পিচার হিসেবে রাখতে চাই এখানে দেখুন এই যে দেখুন পিচার তারপর এখান থেকে এটিতে আমরা ক্লিক করে আমরা তাকে পিচার হিসেবে রাখতে পারি সো কয় দিনের জন্য আমরা এখানে পিচার করতে যাচ্ছি সো এখানে ওই অ্যামাউন্টটি দিয়ে আপনি এখান থেকে টিকমার করে দিবেন তারপর এখান থেকে মেক পিচার্স এখানে আপনি ক্লিক করে দিবেন সো এখানে দেখুন প্রোভাইডার হ্যাজ বিন পিচার্স সাকসেসফুলি সো আমরা একজন কাস্টমার হিসেবে আমরা এখানে আসি আবারও একটু রিলোড দিই এখানে যেহেতু দেখতে পাচ্ছি না মাত্র এটিকে পিচার করেছি এই প্রোভাইডারকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি পিচার প্রোভাইডার হিসেবে এখানে একটি প্রোভাইডার শো করছে আমরা এখানে ঢুকবো সো এখানে ঢুকার পর আমরা কি করব এই যে দেখুন বুক নাও এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের এখানে বুক নাও সেকশনে নিয়ে এসেছে তারপর আমরা একটি লোকেশন দিব সো আমাদের সার্ভিসগুলো যদি অনলাইন বেজ হয় তাহলে আমাদের লোকেশনগুলো তেমন কাজ করে না আর যদি অফলাইন হয় যেমন ধরুন ইলেকট্রিশিয়ান তারপরে আমাদের অন্য অন্য সার্ভিসগুলো যদি হয় তাহলে এখানে আপনার কাস্টমারের অ্যাড্রেসটি দিতে হয় সো আমি একজন কাস্টমার হিসেবে আমি আমার অ্যাড্রেসটি দিব সো এখান থেকে এভাবে যদি অ্যাড্রেস দেয় তাহলে এখানে গুগল ম্যাপে শো করার কথা সো এপিএ কি অ্যাড না করার কারণে আমাদের এখানে সব জায়গায় গুগল ম্যাপগুলো এভাবে শো করছে সো সমস্যা নেই আপাতত আমরা এখানে ওকে দিলাম একটি অ্যাড্রেস দিয়ে তারপর আমরা কি সার্ভিস চাচ্ছি তার থেকে এখানে তার সার্ভিসগুলো এখানে লিস্টিং হবে সো আমরা চাচ্ছি যে হোয়াটফেস থিম কাস্টমাইজেশন এই সার্ভিসটি এখানে সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সময় দেখতে পাচ্ছি সময় সিলেক্ট করতে পারবো এখানে দেখুন ডিসেম্বর নাকি জানুয়ারিতে যাচ্ছি এখান থেকে মাস চেঞ্জ করতে পারবো সো আমি চাচ্ছি যে এখানে এই যে ডিসেম্বরের একত্রিশ তারিখ এখান থেকে আমরা এটি সিলেক্ট করলাম তারপর এখানে একদম নিচের দিকে আসলে এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা চাচ্ছি সো আমরা যেহেতু সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের অ্যাকাউন্টে এগুলো সেট করে দিয়েছিলাম সো এই জন্য আমরা এগুলো এইভাবে দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে এটি সিলেক্ট করলাম ধরুন পাঁচটা তিরিশ থেকে ছয়টা তিরিশ পি সো এখান থেকে নির্দিষ্ট সময় আছে আপনি এখান থেকে সময় সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব সো নেক্সট ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমার ইনফরমেশন সো এখানে আপনার কাস্টমার তার ইনফরমেশনগুলো দিয়ে দিবে যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর এখানে ডিসক্রাইব দিতে পারবে এখানে যে কী কী রিকোয়ারমেন্ট চাচ্ছেন এখানে ওই রিকোয়ারমেন্টগুলো আপনি একজন কাস্টমার হিসেবে ওই প্রোভাইডারকে সেন্ড করতে পারবেন সো আমরা একটা কাজ করি আমরা যেহেতু বুকিংয়ের সিস্টেমে এসেছি সো এই জন্য আমরা বুকিংয়ের সেটিংসগুলো দেখে নিই সো আমরা এখান থেকে থিম অপশনস থেকে প্রোভাইডার সেটিংসে এখানে আসবো তারপর প্রোভাইডার পেজ সেটিংস এখানে আসবো আসার পর আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি জব নোটিফিকেশান তারপর অ্যালিলিটি তারপর এখানে বুকিং ডেট অ্যান স্টাইল তারপর অ্যাড টু পেভারেট অপশন কি চাচ্ছেন কি কুইক সাইন আপ চাচ্ছেন কি না রিভিউ সিস্টেম কি চাচ্ছেন কি না ডিসপ্লে পিচার আফটার সোশ্যাল লগ ইন এইগুলো কি চাচ্ছেন কি না এখানে দেখুন সার্চ বার পজিশন সো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি কিছু জিনিস আমরা আগে জেনে গিয়েছি তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন প্রোভাইডার ক্যান লিভ রিভিউ সো প্রোভাইডাররা রিভিউ দিতে পারবে কিনা এখানে আপনি ওটি দিতে পারেন সো আমি আপাতত এটি অফ করে রাখলাম তারপর ডিফল্টলি যাচ্ছি এমএনটিস তারপর ল্যাঙ্গুয়েজ তারপর এখানে আমরা যাবতীয় অপশন কোনটি চাচ্ছি না চাচ্ছি এখান থেকে অন করে দিতে পারি সো আমরা যদি একদম নিচে আসি এখানে দেখুন পেড বুকিং রয়েছে তারপর প্রি বুকিং রয়েছে তারপর গেস্ট বুকিং রয়েছে সো আপনি যদি চান প্রি এর অপশন তাহলে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন সো আমরা এখান থেকে বুকিংয়ের এগুলো কন্ট্রোল করতে পারবো প্রি বুকিং চাচ্ছি কিনা। তারপর গেস্ট বুকিং চাচ্ছি কি না সো আমি চাচ্ছি যে এখানে শুধু পেড বুকিং অপশন থাকুক সো পেড বুকিংয়ের মাধ্যমে আমাদের কাস্টমাররা পেমেন্ট করতে পারবে ওই অ্যামাউন্টটি আমাদের উকমার্স কমার্স পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে যাবে সো অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে আমরা পরক্ষণে যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে আমরা পরে ওই পেমেন্টগুলো করব। সো ওই সিস্টেমে করতে চাচ্ছি আর যদি ওগুলো আপনি অফ রাখতে চান যে পেইড বুকিং তাহলে এখান থেকে অফ করে দিবেন আর যদি প্রি বুকিং চান এখান থেকে প্রি বুকিং অন করে সো এখান থেকে আপনি ফ্রিতে ওগুলো কন্ট্রোল করতে পারেন তারপর আমরা যদি একটু উপরে দেখি রিকুয়েস্টে মেল সো এখানে কোথায় কোথায় সেন্ড হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সো যদি বোতে হয় তাহলে আপনার মেলটি আপনার দুজনের কাছে চলে যাবে প্রোভাইডার কাছেও যাবে এবং অ্যাডমিনের কাছেও যাবে সো আমরা যদি একটি সার্ভিস প্রোভাইডারের পেজে আসি এখানে আসার পর এখানে দেখুন ইনভাইট পথ জব তারপর এ কোর্ট সো এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখুন নাম তারপর ইমেল তারপর ফোন নাম্বার এটি যেটি দিয়ে আপনি এখান থেকে সেন্ড যদি করেন তাহলে ওটি অ্যাডমিনের কাছে এক কপি যাবে এবং প্রোভাইডের কাছেও চলে যাবে এই যে প্রোভাইডারটা এর কাছে চলে যাবে এর ইমেলে চলে যাবে সো এভাবে সিস্টেমটি কাজ করে তারপর আমরা যদি একটু নিচে আসি এখানে আমরা আরও অপশন দেখতে পাবো এখানে দেখুন রিডাইরেক্ট আপনার বুকিং বুকিং যদি কমপ্লিট হয় তাহলে কোথায় যাবে তো এখানে সেম বুকিং পেজে করা রয়েছে তারপর থ্যাংক ইউ পেজ আপনি দিতে পারেন এখানে থ্যাংক ইউ পেজ ক্রিয়েট করে এখানে দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে স্ট্রিং চেঞ্জ করতে পারেন প্রোভাইডার সো প্রোভাইডার না আছে আপনি যা চান সার্ভিস প্রোভাইডার ওটি আপনি এখান থেকে এই স্ট্রিং যেটি দিবে প্রোভাইডের জায়গায় যে যে জায়গায় প্রোভাইডার রয়েছে ওই জায়গায় ওই নামটি হবে তারপর এখানে যে সেম সিস্টেমই কাস্টমার সো কাস্টমারের জায়গায় যদি আপনি বায়ার দেন যে জায়গায় কাস্টমার রয়েছে ওই যে ওই জায়গায় এখানে বায়ার শো করবে সো ধরুন আমরা এখান থেকে বায়ার দিলাম তারপর এখানে এই স্ট্রিংগুলো এভাবে চেঞ্জ করবেন তারপর এখানে দেখুন শো ওটিপি ইন বুকিং সো বুকিংয়ের ভিতরে কি ও শো করবে কিনা আমরা যদি এখানে আসি এখানে আমাদের একটি ওটিপি অপশন শো করবে অথবা ওটিপি টিপি ভেরিফিকেশন ছাড়া আমরা এটি বুকিং করতে পারবো না সো ওটি যদি চান আপনি এখান থেকে এটি অন করে দেবেন তারপর আমরা যদি একটু নিচে আসিস তারপর আমরা আপনি কী কী অন অফ চাচ্ছেন এখানে দেখুন আপনি সব কিছু শো ওয়েবসাইট তারপর এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার এখানে কি কী আপনি শো করতে চাচ্ছেন এগুলো আপনি দিয়ে দিতে পারেন আমরা যদি এখানে খেয়াল করে একটু নিচে এখানে দেখুন ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তারপরে অ্যাড্রেস এগুলো শো করছে সো আমরা এখান থেকে যদি অন অফ করে রাখি তাহলে আমাদের এখানে সার্ভিস প্রোভাইডার যে পেজটি রয়েছে এখানে এগুলো অফ হয়ে যাবে এগুলো শো করবে না সো আমরা যেটি যেটি চাচ্ছি আমাদের সিকিউরিটি পারপাস ওগুলো এখান থেকে অন অফ করে রাখতে পারি তারপর এখানে আমরা আরও অনেক অনেক অপশন দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন এ স্টাইল প্রিভিউ এখানে যদি আমরা আসি এখান থেকে স্টাইলও সিলেক্ট করে দিতে পারি আমাদের ওই পেজগুলো কেমন হবে সার্ভিস প্রোভাইডারের এ স্টাইলে শো করবে নাকি কি এ স্টাইল টু শো করবে সো যে স্টাইল চাচ্ছেন ওই স্টাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই স্টাইলে শো করবে সো আমাদের এ স্টাইলটি আপাতত রয়েছে সো এটি থাকুক তো সবশেষে আমরা এখান থেকে সেফসেন্সেসে ক্লিক করব এবং আমরা আমাদের এখানে আবারও ফিরে আসবো সো আসার পর আমরা যদি এখান থেকে একটু রিলোড দিয়ে আমরা একটা জিনিস দেখব। সো আমরা রিলোড দিয়ে আমরা এখানে আবারও এসেছি এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস তারপর এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি একটি অপশন শো করছে সো এখন আমাদের এখানে ওটিপি বা ইমেলটি যদি ভেরিফাই না করে ভেরিফাই ছাড়া এখানে আমরা বুকিং করতে পারবো না একজন কাস্টমার হিসেবে সো এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম তারপর এখানে দেখুন জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব এবং ইমেলটি আমরা ভেরিফাই করব আমাদের এই ইমেলে একটি পাসওয়ার্ড যাবে সো আমরা একটু চেক করি সো আমাদের এরকম একটি পাসওয়ার্ড এসেছে সো আমি আমরা পাসওয়ার্ডটি বসালাম তারপর এখান থেকে ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস দিলাম তারপর এখান থেকে রিকোয়ারমেন্ট দিব কি কি চাচ্ছি তারপর নেক্সটে ক্লিক করব। সো দেখুন আমাদের প্রোভাইডার এখানে নেম শো করছে যদি কুপনও কুপন থাকে যদি কোনো অফার থাকে তাহলে এখান থেকে আমরা কুপনে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখান থেকে ডিসকাউন্ট হবে সো আমাদের এখানে নিশ্চয়ই দুইবার আমাদের এখানে ক্লিক হয়ে গিয়েছে এই জন্য আমাদের এখানে থার্টি টু দেখাচ্ছে সো তারপর আমরা এখান থেকে প্রসিস টু প্রসিড টু চেক আউট এখানে আমরা ক্লিক করব তো আমরা চেক আউট পেজে চলে আসলাম সো চেক আউট পেজ থেকে আমরা আমাদের যাবতীয় ডিটেলস দিয়ে দিলাম আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা একজন কাস্টমার হিসেবে আমরা এখান থেকে সো আমরা একজন কাস্টমার হিসেবে আমরা এখান থেকে বি সিলেক্ট করলাম তারপর নগদ আমরা যদি আরও পেমেন্ট গেটওয়ে ইউজ করি তাহলে ওখানে শো করবে তারপর এখান থেকে আমরা একটি ট্রানজ্যাকশন আইডি দিব তারপর আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের বুকিংটি কমপ্লিট হয়ে যাবে সো আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি সো এখানে প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা একটি বুকিং কমপ্লিট করেছি আমাদের এখান থেকে অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে বুকিংসে যাব সো আমরা এখানে আসার পর এখানে দেখুন ইনকমপ্লিট রয়েছে তারপর বুকিং রয়েছে তারপর এখানে দেখুন এই আমাদের রয়েছে তো এটি আমরা অ্যাপ্রুভাল করব এই যে এই কাস্টমারটি এই সার্ভিসটি নিয়েছে সো আমরা এটি অ্যাপ্রুভ করার জন্য আমরা এখানে ব্যাকএণ্ডে আসবো তারপর উকোমার্স থেকে আমরা ওয়ার্ডার্স যাব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই নামের একজন কাস্টমার এখানে একটি বুকিং করেছে সো আমরা এখানে ঢুকবো তারপর এখানে দেখুন প্রোভাইডার নেম এখানে আমাদের প্রোভাইডার নাম শো করছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কত অ্যামাউন্ট সে প্রোভাইডারকে দিতে যাচ্ছে সো এটি হচ্ছে আমাদের কাস্টমারের ডিটেলস এবং এখানে আমাদের কোন প্রোভাইডারকে সে হায়ার করেছে বা কোন প্রোভাইডারকে সে বুকিং করেছে এখানে প্রোভাইডার নেম শো করবে সো আমরা যদি দেখি এরকম একটি নাম্বার থেকে আমাদের টাকা এসেছে আমাদের অ্যাকাউন্টে তাহলে সব কিছু দেখার পর আমরা কি করব এখানে অনহোল্ডে রয়েছে আমরা কমপ্লিটেড করে দেব। এখান থেকে কমপ্লিটেড করবো তারপর আপডেটে ক্লিক করব। সো এখন আপনার একটি কনফিউশন কাজ করতে পারে যে আমার টাকাটি কোথায় যাবে অথবা কার টাকা কার কাছে যাচ্ছে সো এখানে সর্বপ্রথম আমি কি করলাম একজন প্রোভাইডার হিসেবে আমি সাইন আপ করলাম তারপর সাইন আপ করে প্রোভাইডারের সার্ভিসগুলো আমি পোস্ট করলাম তারপর একজন কাস্টমার হিসেবে আমি এখানে এই যে দেখুন সুমন নামের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারপর কাস্টমার হিসেবে আমি একটি সার্ভিস কিনবো সো সার্ভিস একটি কেনার জন্য আমি কি করব এখানে বুকিং করলাম বুকিং করার পর ওই বুকিংটি আমাদের এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই টাকাগুলো আমার অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই সাইটের অ্যাডমিনের অ্যাকাউন্টে এই টাকাগুলো ডিরেক্টলি চলে গিয়েছে যেহেতু আমরা অপশন থেকে বুকিং পেমেন্ট হিসেবে আমরা অ্যাডমিন সিলেক্ট করে দিয়েছিলাম তো সেই জন্য অ্যাডমিনের বিকাশ অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং অ্যাডমিন কি করলো এখানে এসে সব কিছু দেখলো দেখার পর দেখলো এখানে এই নাম্বার থেকে অ্যাডমিনের অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে টাকা এসেছে তো এখানে দেখার পর সে দেখবে যে কোন প্রোভাইডারকে হায়ার করেছে এখানে সেই প্রোভাইডারের নাম দেখতে পাবে এবং সবশেষে এখানে সে স্ট্যাটাসটি কমপ্লিট করে দেবে না এখানে আরো কিছু কাজ রয়েছে সো আমরা সেগুলো দেখি আমরা এখানে কাস্টমারের অ্যাকাউন্টে আসি প্রথমে তারপর আমরা এখানে রিলোড করি যেহেতু আমরা স্ট্যাটাসটি কমপ্লিট করে দিয়েছি সো এখানে দেখুন বুকিং এর পেমেন্ট স্ট্যাটাসটি এখানে পেড দেখাচ্ছে একটু আগে পেন্ডিং ছিল সো এই টাকাটি আমাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে গিয়েছে এখন আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা কি করব আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে এখানে সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে আসলাম আসার পর আমরা যদি এখান থেকে রিলোড করি আমরা অ্যাকাউন্টে একটু রিলোড করি তারপর এখান থেকে প্রোবাইল থেকে আমরা আর্নিংস অ্যান্ড ডিউসে আসবো সো এখানে আসার পর এখানে দেখুন টোটাল ডিউসে এখানে আমাদের এই একটাই অ্যামাউন্ট শো করছে এবং এখানে কম অ্যামাউন্ট শো করার কারণ হচ্ছে যে আমরা বিশ পার্সেন্ট চার্জ কেটেছিলাম থার্টি টু থাউজেন্ড সামথিং এরকম দেখাচ্ছিলো সো ওই বিশ পার্সেন্ট অ্যামাউন্ট আমাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে থাকবে সো আমরা একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে এত টাকাই পাবো বাকিগুলো আমাদের সাইটের ফি হিসেবে কেটে নিয়েছে সো যেহেতু আমাদের এখানে একটি বুকিং হয়েছে আমরা এখান থেকে একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে বুকিংয়ের সেটিংসে যাব সো বুকিং সেটিংসে আসার পর আমরা এখান থেকে শর্ট ডেসক্রিপশন দিতে পারবেন আপনি আপনার কাস্টমাররা দেখতে পাবে কোনো যদি আপনার কোনো ইনস্ট্রাকশন থাকে অথবা কোনো ডেসক্রিপশন থাকলে এখানে দিয়ে দিবেন সো এই ধরনের অপশনগুলো আপনি চেঞ্জ করে করে আপনি দেখবেন তারপর আপনি যদি এখানে একটু নিচে আসেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সো আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের বুকিংয়ের যে পেমেন্টগুলো ওগুলো ডাই ডিরেক্টলি আমাদের অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে গিয়েছে সো আপনি চাইলে এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনি একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে দিতে পারেন যদি ওখানে ওখান থেকে যদি সার্ভিস প্রোভাইডার যদি করা থাকে আমরা যে অপশনটি দেখেছিলাম বুকিং এর সো আমরা এখানে বুকিংসে আসি এখানে দেখুন বুকিং সেটিংস থেকে আমরা এখান থেকে বুকিংসে আসব আসবো বুকিং এ আসার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বুকিং হয়েছে এবং আমরা এটির অ্যামাউন্ট দেখতে পাচ্ছি সো আমরা যদি যাবতীয় ডিটেইলস জানতে চাই আমরা এখানে ক্লিক করব আই আইকন এখানে ক্লিক করার পর আমরা বায়ার নেম এই যে দেখুন বায়ার নেম শো করছে তারপরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস তারপরে এখানে ডেট সহ সবকিছু অপশন শো করছে অ্যাড্রেস সহ তারপর এখানে টোটাল অ্যামাউন্ট তারপর এখানে যাবতীয় অপশন আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে বুকিং স্ট্যাটাস ইনকমপ্লিটেড দেখতে পাচ্ছি তারপর পেমেন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেইড সো আমাদের এই কাস্টমারটি এখানে পেইড করে ফেলছে অ্যাডমিনের কাছে সো অ্যাডমিন পে টু প্রোভাইডার এখানে পেন্ডিং রয়েছে সো আমাদের অ্যাডমিন এখনও প্রোভাইডারকে পেমেন্ট করেনি সো এখানে পেন্ডিং রয়েছে আর যদি পেমেন্ট করে ফেলে তাহলে এখান থেকে কমপ্লিট উঠবে সো আমরা এখানে যাবতীয় ডিটেলস দেওয়ার দেখার পর আমরা এখান থেকে এই যে দেখুন মার্ক ক্যাশ কমপ্লিট আপনি যদি আপনার সার্ভিসটি কমপ্লিট করে দেন তাহলে মার্ক ক্যাশ কমপ্লিট এখানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বুকিং স্ট্যাটাসটি কমপ্লিটেড হয়ে গিয়েছে সো আমরা এখান থেকে যদি এই যে প্লাসের মধ্যে ক্লিক করি এখান থেকে আমরা ইনভয়েস অ্যাড করতে পারবো এই যে দেখুন অ্যাড ইনভয়েস তারপর এখান থেকে রেফারেন্স নাম্বার দিতে পারি ইনভয়েসের এখানে যদি ক্লিক করি অটোমেটিক্যালি একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে তারপর এখান থেকে ডিউর ডেট আপনি দিয়ে দিতে পারেন সো এখান থেকে আমি একটি ডেট দিয়ে দিলাম তারপর এখানে স্ট্যাটাস এখান থেকে পেড দিয়ে দিব তো তারপর এখান থেকে ডিসকাউন্ট চাচ্ছেন কিনা এখান থেকে ডিসকাউন্টের অ্যামাউন্ট দিতে পারেন আপনার কাস্টমারকে তারপরে এখান থেকে সার্ভিস এখান থেকে সার্ভিস সিলেক্ট করে দিবেন কোন সার্ভিসটি দিয়েছেন এখানে জাস্ট আপনি ইনভয়েসটি ক্রিয়েট করতে পারবেন ডেসক্রিপশন দিব সো একটি ডেসক্রিপশন দিয়ে দিই তারপর এখান থেকে একটি টেক্সট দিতে পারেন সো সমস্যা নেই আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং দেখব আমাদের একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে সো ইন ইনভয়েসটি আমরা পাবো কোথায় সাইড বার থেকে আমরা এখান থেকে ইনভয়েসে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো নতুন একটি ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে এই যে দেখুন রেফারেন্স নাম্বার তারপর এখানে যাবতীয় অপশন দেখতে পাচ্ছি ইন বয়েসের সো আমরা যদি এখানে আই বাটনে ক্লিক করি তাহলে ইন যাবতীয় ডিটেলস আমরা এখানে দেখতে পাবো সো এখান থেকে কাস্টমারের সাথে এবং সার্ভিস পাইন্ডারের সাথে যদি সব কিছু কমপ্লিট হয় সার্ভিস প্রোভাইডার এখান থেকে পে আউট করতে পারবে আপনার টাকাগুলো সো এখান থেকে যদি পে আউট সেটিংসে আসে এখানে দেখুন টাইপ কানেক্ট রয়েছে পেপাল রয়েছে তারপর পে আউট হিস্টোরি রয়েছে তো এখান থেকে স্ট্রাইপ কানেক্টে যদি ক্লিক করে তাহলে টাইপের যাবতীয় ইনফরমেশন এখানে দিবে তারপর পেপ্যালে যদি ক্লিক করে তাহলে এখান থেকে পেপ্যালের ইমেল অ্যাড্রেসটি দিয়ে সে পে আউট করতে পারবে সো আমরা যদি এখানে আবারও আসি এখান থেকে আর্নিংস অ্যান্ড ডিউসে আসি এখানে আমাদের টোটাল ডিউ রয়েছে সো আমরা অ্যাডমিন হিসেবে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা তাকে পেমেন্টটি করে দেবো সো পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে সার্ভিস প্রাইন্ডারে যাব তারপর এখানে দেখুন বুকিংস তো এখানে আমরা বুকিংয়ের অপশনগুলো এখানে দেখবো এখানে দেখুন বুকিংয়ের স্ট্যাটাসটি কমপ্লিট দেখাচ্ছে তারপর এখানে পে প্রোভাইডার এই যে ব্যাঙ্ক ট্রান্সফার যদি আপনি করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ স্ট্যাটাসে ক্লিক করে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করে দিতে পারেন সো আমাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা এখানে এই যে দেখুন প্রোভাইডার নেম দেখতে পাচ্ছি সো আমরা যদি এখানে দেখি প্রোভাইডার নেম দেখতে পাচ্ছি তারপর বায়ার নেম দেখতে পাচ্ছি সো প্রোভাইডার নেম এখানে যদি আমরা এখান থেকে হোবার করি এখানে আমরা প্রোভাইডার ইমেল দেখতে পাচ্ছি তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি সো আমরা তার ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা যোগাযোগ করে ম্যানুয়ালি তার অ্যাকাউন্টে আমরা টাকাগুলো পাঠিয়ে দেবো এই অ্যামাউন্টটি সো আমরা যদি এখানে হোবার করি এখানে দেখুন আমরা কত অ্যামাউন্ট তাকে পাঠাবো এখানে দেখুন পঁচিশ হাজার ছয়শো টাকা আমরা তাকে পাঠাবো তারপরে অ্যাডমিন ফি এখানে ছয় হাজার চারশো টাকা দেখাচ্ছে যেহেতু আমরা অ্যাডমিন ফি হিসেবে বিশ পার্সেন্ট দিয়েছিলাম সো সব কিছু হওয়ার পর আমরা এখান থেকে চেঞ্জ স্ট্যাটাস সো আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো যেহেতু আমরা এখান থেকে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেছি সো ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করার পর আমরা এটিতে ক্লিক করব। আর আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল তারপরে স্ট্রাইপ এগুলো নেই তো আমরা এগুলো করে লাভ নেই আমরা এখান থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাকে পেমেন্টগুলো করব। সো আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারকে পেমেন্ট করার পর আমরা তার অ্যাকাউন্টে আসলাম সার্ভিস প্রোভাইডার আমরা এখানে রিলোড করব। রিলোড করার পর এখান থেকে প্রোবাইলস থেকে আমরা এখান থেকে আর্নিংস অ্যান্ড ইউসে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পঁচিশ হাজার ছয়শো এই অ্যামাউন্টটি আমাদের আর্নিং হয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর ডিউজ হিসেবে আমরা ডিউজের এর অপশনগুলো আমরা এখানে দেখব সো এখানে কোনো কারণে আমাদের এই থিমটির মধ্যে সমস্যা হচ্ছে তো ওই সমস্যার কারণে এখানে এই অ্যামাউন্টটি দেখাচ্ছে সো আমাদের যদি আমরা অরিজিনাল থিমটি ইউজ করি তাহলে এই ধরনের সমস্যাগুলো আশা করি হবে না সো আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে বুকিং নেওয়া যায় তারপর বুকিং এর পরে কিভাবে পেমেন্ট করা যায় তারপর আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা এই যে দেখুন এখান থেকে নোটিফিকেশনগুলো আমরা দেখতে পাবো সো আমরা এখন জব লিস্টিং এর এই অপশনগুলো সম্পর্কে জানবো এগুলো কিভাবে কাজ করে সো এখানে আমাদের কাস্টমাররা এখানে জব পোস্ট করবে এবং পোস্ট করলে আমরা এখানে হিসেবেও জবগুলো এখান থেকে দেখতে পাবো আমরা এখান থেকেও ম্যানেজ করতে পারবো হিসেবে সো আমরা আমাদের কাস্টমার অ্যাকাউন্টে আসলাম আসার পর আমরা যদি একটু এখানে যাই এই যে দেখুন পোস্টে জব তারপর মাই জবস সো দুইটা অপশন দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে যাই পোস্টে জবে তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জব টাইটেল সো এখানে একটি জব টাইটেল আমরা দিয়ে দিতে পারি সো এখানে আমি একটি জব টাইটেল দিয়ে দিলাম একজন কাস্টমার হিসেবে বা বায়ার হিসেবে তারপর আমরা এখান থেকে একটি লোকেশন দিতে পারি তারপর এখানে জব টাইপ এখানে ফুল টাইম রয়েছে তারপর আপনার পার্ট টাইম রয়েছে তারপর টেম্পোরারি রয়েছে তারপর এখানে প্রিলেন্স রয়েছে সো আমি এখান থেকে প্রিলেন্স দিয়ে দিলাম তারপর এখান থেকে কস ওইটি দিয়ে দিলাম তো আমি এখান থেকে ছয় হাজার দিলাম তারপর এখান থেকে জবের ডিসক্রিপশন বা আপনি কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছেন আপনার সার্ভিস ফাইন্ডার থেকে আপনি একজন কাস্টমার হিসেবে এখানে লিখে দিবেন সো এখান থেকে আপনি আওয়ার্স দিতে পারেন আপনি কত ঘন্টার জন্য আপনি তাকে হায়ার করতে চাচ্ছেন আপনি চাইলে ওইটি দিতে পারেন তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে এখান থেকে কোম্পানি নেম থাকবে সো একটি কোম্পানির নেম যদি আপনার এটি যদি কোনো কোম্পানি হয়ে থাকে আপনার কোম্পানির নেম দিতে পারেন যেমন আমার কোম্পানির জন্য আমি যেমন কোম্পানির নেম হিসেবে আমরা এখানে এরকম একটি নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে একটি লগো সিলেক্ট করে দেবো কোম্পানি লগো জাস্ট বোঝার জন্যই সো এগুলো অপশনাল তারপর সর্বশেষ আমরা এখানে প্রিভিওতে ক্লিক করব সো প্রিভিওতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের জবের অবস্থা এখানে জবের ডিটেলস দেখতে পাচ্ছি ডেসক্রিপশন দেখতে পাচ্ছি তারপরে কোম্পানি লগো এখানে সবকিছু দেখতে পাচ্ছি সো সবশেষ আমরা এখানে কি করব সাবমিট লিস্টিং এখানে ক্লিক করব সো এখানে আমাদের এই জবটি সাবমিট হয়ে গিয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাবো না সো আমরা যদি এখানে এই যে জবস এর মধ্যে ক্লিক করি এখানে আমরা আমাদের সবগুলো জব দেখতে পাবো এই দুটি পেজ আমরা শুরুর দিকে আমরা ক্রিয়েট করেছিলাম সো এখানে আমরা কোনো জব দেখতে পাচ্ছি না সো আমরা অ্যাডমিন হিসাবে এই জবটির অ্যাপ্রুভাল দিব সো আমরা এখান থেকে জব লিস্টিং থেকে আমরা অল জবসে আসব আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন একটি জব রয়েছে তারপর এখান থেকে পেন্ডিং রয়েছে এটি এবং এখানে জবের টাইপ সহ সব কিছু এখানে শো করছে সো আমরা সবশেষে এখানে কি করব এটি অ্যাপ্রুভাল যদি চাই তাহলে অ্যাপ্রুভাল করতে পারি অথবা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি সো আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব এখন আমরা এখানে আবারও আসি আসার পর আমরা একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা যদি এখানে দেখি একটি জব এখানে লিস্টিং হয়েছে সো এখানে সিরিয়ালি যতজন জব পোস্ট করবে সব বায়ারের জব এখানে লিস্টিং হবে সো এটির কাজ আমরা একটু জানি আমরা যদি এখানে যে কোনো একটি সার্ভিসের মধ্যে ঢুকি আমরা সার্ভিস ফাইন্ডারকে এই জবটি ইনভাইট করতে পারি ম্যানুয়ালি তো নিচে আসলে এখানে দেখুন ইনভাইট পরে জব এখানে আমরা ক্লিক করবো তারপর এখানে দেখুন আমার জব হিসেবে এটি শো করছে এটি আমি মাত্র পোস্ট করলাম সো আমি চাইলে এই সার্ভিস প্রোভাইডারকে এটি আমি ইনভাইট করতে পারি অথবা একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা যদি এখানে আসি আসার পর আমরা সাইটটিতে ভিজিট করি তারপর আমরা এখানে জবসে যদি যাই তারপর আমরা এখান থেকে এই জবটিতে বিট করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো সো আমরা জবটি বিউ করলাম তারপর এখানে জবের টাইপ সহ সব কিছু আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন অ্যাপ্লাই ফর জব একজন সার্ভিস প্রোভাইডার হিসাবে সো আমি এই জবটির প্রাইস দেখতে পাচ্ছি এত ছয় হাজার টাকা সো আমি এখান থেকে অ্যাপ্লাই ফর জব তো আমি কত হলে এখান থেকে কাজটি করবো সুদুর আমি এখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আমি এখান থেকে এই জবটিতে আমি সাবমিট করব দেখুন আমাদের জবটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে আমরা এখন আমাদের যাব সো এখান থেকে আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারের প্রোবাইলে যাই তারপর এখানে এখানে দেখুন মাই মাই জবস আমরা আমরা সো জবসে আসার পর যদি এখানে দেখি এখানে দেখুন আমরা হায়ারিং স্ট্যাটাস এখানে অ্যাপ্লাই করেছি তারপর আমরা যদি এখানে বিউস করি আমরা জবের যাব ডিটেলস আমরা দেখতে পাবো এবং আমরা যদি কাস্টমার হিসেবে যদি আমরা এখানে আসি আমরা এখান থেকে এই যে দেখুন মাই জবস এখানে আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে দেখুন আমাদের একটি জব আমরা দেখতে পাচ্ছি কাস্টমার অ্যাকাউন্ট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ অ্যাপ্লিকেশন তারপর এখানে থেকে ওয়ান দেখতে পাচ্ছি সো আমরা এখানে দেখতে পাচ্ছি না কোন প্রোভাইডারটি আমাদের এখানে জব অ্যাপ্লাই করেছে সো এটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আমাদের কাস্টমার অ্যাকাউন্টের যে এক জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম কাস্টমার অ্যাকাউন্ট ওই জিমেলটি আমরা চেক করতে হবে সো আমরা আমাদের কাস্টমারের জিমেল অ্যাড্রেসে যাই এবং দেখব কোন প্রোভাইডার আমাদের জন্য অ্যাপ্লাই করেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি জব অ্যাপ্লিকেশন নামের একটি ওয়েবসাইট থেকে এই যে দেখুন ওয়েবসাইটের লগ সো আমাদের ওয়েবসাইট থেকে এসেছে এবং আমরা যদি এখানে দেখি জব অ্যাপ্লিকেশন ফ্রম প্রোভাইডার তারপর এখান থেকে জব লুকিং পর এই যে দেখুন জবের নেম তার প্রোভাইডারের নেম তারপরে প্রোভাইডার ইমেল সো আপনি প্রোভাইডারের ইমেল এবং আপনি প্রোভাইডারের নেম এগুলো দেখে আপনি তার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেখবেন সো এই প্রোভাইডার কত টাকায় বিট করেছে ওইটি আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন সহ সো যাবতীয় অপশন আমরা এখানে ইমেলে দেখতে পাবো সো আমরা যদি এখানে একটা খেয়াল করি আমরা এখানে আমাদের প্রোফাইলে এখানে হোভার করব তারপর এখান থেকে পোস্টে জব আমরা এখানে যাব সো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইউ ডু নট হ্যাভ অ্যাভেলেবেল কানেক্টস সো আমাদের এখানে আমাদের একটি কানেক্ট ছিল ওইটি আমাদের এখানে শেষ হয়ে গিয়েছে আমরা একটি জব করার কারণে আমাদের এখানে একটি লিমিটেশন ছিল সো আমরা যদি লিমিটেশন বাড়াতে চাই তাহলে আমরা এখান থেকে জব পোস্ট প্ল্যান্স এখানে আমরা যাব এজ এ কাস্টমার হিসেবে সো আমরা যদি কাস্টমার ড্যাশবোর্ড থেকে এখান থেকে জব পোস্ট প্ল্যান্স আসি এখানে থেকে দেখুন ব্রোঞ্জ সিলভার তারপর গোল্ড সো এই তিনটি প্যাকেজ আমাদের শুধু কাস্টমারের অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নট প্রোভাইডার সো আমরা আগে দেখেছিলাম যে প্রোভাইডার অ্যাকাউন্টের প্যাকেজগুলো সে জবে অ্যাপ্লাই করতে হলে তার এই অপশনগুলো লাগতো সো এটি হচ্ছে জব পোস্টের প্ল্যান এটি হচ্ছে সম্পূর্ণ আলাদা ওইটির সাথে এটি কখনো মিলাবেন না সো আমরা এটি বাড়াতে হলে বা এটি আমরা যদি চাই যে প্রিতে করে দেবো এটি করতে হলে আমরা ইন্ডে যেতে হবে আমরা ড্যাশবোর্ডে আসলাম আমরা এখান থেকে থিম অপশনস থেকে আমরা বায়াস সেটিংস এখানে যাব। সো যেহেতু আমরা এটি এই স্ট্রিংটি চেঞ্জ করেছিলাম তো এই জন্য এখানে বায়ার দেখাচ্ছে সো এখানে নর্মালি কাস্টমার সেটিংসে থাকে সো এখান থেকে বায়ার সেটিংসে আসার পর আমরা এখানে দেখুন জব পোস্টিং এখানে পেড রয়েছে এই যে দেখুন এখানে পেড করা রয়েছে সো আমরা যদি চাই প্রিতে রাখতে তাহলে আমরা এখান থেকে প্রিতে করে দেবো এখানে প্রিতে ক্লিক করলে আমাদের প্রিতে আনলিমিটেডভাবে আমাদের কাস্টমাররা বা বায়াররা পোস্ট করতে পারবে জব সো আমরা এখানে যদি প্রিতে ক্লিক করি দেখুন আমাদের কোনো প্ল্যানের অপশন নেই আর যদি আমরা এখানে পেডে ক্লিক করি আমরা যদি এখানে আলাদা চার্জ করতে চাই জব পোস্টিংয়ের জন্য বা জব পোস্টিং কেনার জন্য আমাদের কাস্টমার থেকে তাহলে আমরা এখান থেকে পেডে ক্লিক করব তারপর এখানে আগের মতোই তারপর এখানে দেখুন সাইন আপের সাথে সাথেই কত পাবে এখানে আপনি ওই অপশনটি দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যানগুলো আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ তারপর এখান থেকে প্রাইজ দিয়ে দিতে পারবো তারপর এখান থেকে লিমিট দিয়ে দিতে পারবো কতটি জব পোস্ট করতে পারবে আমাদের কাস্টমার তারপর এখান থেকে সব প্ল্যান দেখতে পাচ্ছি সো আমি চাচ্ছি যে আনলিমিটেডভাবে আমাদের কাস্টমাররা জব পোস্ট করতে পারুক সো আমি এখান থেকে প্রি করে দিলাম তারপর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম তারপর আমরা আমাদের কাস্টমার অ্যাকাউন্টে আবারও যাব সো আমরা এখানে যদি আমরা রিলোড করি আমরা এখানে পোস্ট প্ল্যানের অপশনগুলো দেখতে পাচ্ছি না তারপর পোস্টে জব আমরা এখানে যাই সো এখন দেখুন আমরা এখানে পোস্ট করতে পারছি এখানে আমাদের কোনো লিমিট দেওয়া নেই সো এইভাবে আমরা আমাদের জবগুলো ম্যানেজ করব সো আশা করি আপনি বুঝতে পেরেছেন জবের এই সিস্টেমগুলো সো আমরা এখন কন্টাকাস্ট সহ কিছু পেজ আমরা ক্রিয়েট করি সো আমরা ব্যাক ইন্ডে আসি সাইটের আসার পর আমরা এখান থেকে পেজ থেকে আমরা অল পেজেজে আসি তারপর এখান থেকে নিউ করেই দুটি পেজ ক্রিয়েট করবো একটি হচ্ছে ব্লগ আর একটি হচ্ছে আস আর আপনার যদি আরও কিছু পেজ প্রয়োজন হয় আপনি এখান থেকে পেজগুলো ক্রিয়েট করে নেবেন সো এখানে আমরা ব্লগ দিলাম এখানে ব্লগগুলো আমাদের এখানে শো করবে তারপর এখানে সিম্পলি আমরা পাবলিশ করে দেবো এবং এই পেজটাকে আমরা দেখিয়ে দেবো সেটিংস থেকে আমরা রিডিংয়ে যাবো রিডিংয়ে আসার পর আমরা এখানে আগে হোম পেজটি সিলেক্ট করেছিলাম এখন এই যে দেখুন পোস্ট পেজ হিসেবে আমরা এখান থেকে ব্লগ পেজটি সিলেক্ট করে দেব তারপর এখান থেকে সেপচেঞ্জেসে ক্লিক করব। তাহলে এখান থেকে এই যে দেখুন পোস্ট সেকশন থেকে কেউ যদি পোস্ট অ্যাড করে অথবা আপনি যদি পোস্ট অ্যাড করেন চাচ্ছেন যে কিছু নিউজ আপডেট করতে তাহলে এখানে এই পেজটিতে সবগুলো শো করবে সো আমি আপাতত এটি কেটে দিলাম এখান থেকে তারপর আমি এখান থেকে চাচ্ছি কন্ট্যাক্ট আস নামের অথবা কন্ট্যাক্ট জেটির মাধ্যমে আমাদের ভিজিটররা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এখান থেকে কন্ট্যাক্ট আস দিলাম তারপর আমরা যদি এখান থেকে পেজ সেকশনে এখানে সাইডবারে দেখি আমরা একটু নিচের দিকে আসি এখানে দেখুন পেজ অ্যাট্রিবিউট সেকশন সো এখান থেকে আমরা টেম্পলেট হিসেবে আমরা কোনটা কাজ বার্সন ও টু থ্রি ফোর দেখতে পাচ্ছি সো আমরা কোনটি যাচ্ছি এখান থেকে বার্সন থ্রি সিলেক্ট করলাম সো আপনি যেটি পছন্দ হয় ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে করে চেঞ্জ করে করে দেখতে পারেন সো আমি এটি সিলেক্ট করলাম সো এটি সিলেক্ট করার পর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব। তারপর আমি এখান থেকে বিউ পেজি ক্লিক করবো ম্যাপ দেখতে পাচ্ছি তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আসে নেম ইমেল তারপর ফোন নাম্বার দিয়ে আমাদের ভিজিটররা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তারপর আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস তারপর ইমেল ফোন নাম্বার দিতে পারছি না সো আমরা আমাদের সাইটের অ্যাডমিন হিসেবে আমরা আমাদের এগুলো দিয়ে দিব যেন আমাদের ভিজিটররা আমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে ব্যাক থেকে আমরা থিম অপশনস থেকে আমরা কন্ট্যাক্ট পেজে যাব এখানে দেখুন কন্ট্যাক্ট পেজ এখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে কন্টাক্ট টেমপ্লেটস আমরা এখান থেকে স্ট্রাকচার সিলেক্ট করতে পারবো যে কী স্ট্রাকচারে বা কিভাবে আমাদের এই পেজটি শো হবে এই পেজটির স্ট্রাকচারটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তারপর আমরা যদি এখানে দেখি হাইড কন্টাক্ট ম্যাপ সো আপনি যদি এই কন্টাক্ট পেজে যদি আপনি এই ম্যাপটি না চান তাহলে এখানে যদি অন করে দেন তাহলে হাইড হয়ে যাবে তারপর এখানে দেখুন একটি ফোন নাম্বার শো করছে তারপর ইমেল অ্যাড্রেস শো করছে সো আমরা আমাদের সাইটের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দেবো সো ফোন নাম্বার হিসেবে আমি ডেমি হিসেবে এটি দিয়ে দিলাম তারপর ইমেল হিসেবে এরকম একটা ইমেল দিয়ে দিলাম তারপর অ্যাড্রেস হিসেবে ধরুন আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অফিসের সেই ধরনের আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম যাবতীয় সব কিছু দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করবো সো এটি সেভ হওয়ার পর আমরা এখানে এসে আবার রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যাবতীয় অপশনগুলো শো করছে এবং আমাদের স্ট্রাকচারটি চেঞ্জ হয়ে গেছে এই পেজের সো আমাদের ভিজিটার খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং আমরা এখানে উপরে টপ বারে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার চলে এসেছে সো আমরা চাচ্ছি যে এই ম্যাপের এপিএ কি ক্রিয়েট করে আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে সো ম্যাপ এপিএ কি ক্রিয়েট করার অপশনটি আমরা কোথায় পাবো আমরা যদি এখানে থিম অপশনসে আসি আসার পর আমরা এখান থেকে জেনারেল সেটিংসে যাব। তারপর এখানে দেখুন ম্যাপ সেটিংস এখানে যাব তারপর এখানে দেখুন ব্রাউজার এপিএ কি তারপর সার্ভার কি। সো আমরা যদি এখানে দেখি ম্যাপ মার্কার আইকন সো আমরা ম্যাপ মার্কারের আইকন এখানে দিয়ে দিতে পারি তারপর আমরা যদি এখানে একটু নিচে আসি এখানে দেখুন ডিফল্ট লোকেশন হিসেবে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর আপনি আপনার সি সিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আমি সিটি ঢাকা সিলেক্ট করলাম তারপর এখানে আমরা আর অনেক অনেক অপশন দেখতে পাচ্ছি সো আমাদের এই দুটি অপশন আমাদের প্রয়োজন হবে সো এগুলো জেনারেট করার জন্য আমরা একটি ওয়েবসাইটে যাব কনসোল ক্লাউড গুগল ডট কম এই ওয়েবসাইটটিতে আমরা যাব। সো এখানে আসার পর আমরা যদি এখানে ক্লিক করি আমরা আমাদের প্রজেক্টগুলো দেখতে পাবো সো আমরা চাচ্ছি যে নতুন কোনো প্রজেক্ট অ্যাড করতে সো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের প্রজেক্টের নেমটি দিয়ে দিব প্রজেক্ট নেম হিসেবে এটি দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব সো আমরা যদি এখানে দেখি আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে তারপর আমরা যদি এখানে উপরে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা আমাদের ওই প্রজেক্টটি সিলেক্ট করতে হবে সো এখানে দেখুন এই যে দেখুন নতুন একটি প্রজেক্ট যোগ হয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা এখান থেকে সাইড বাইরে ক্লিক করবো সাইড বারে ক্লিক করে আমরা এখান থেকে এপিএস সার্ভিস দেখতে পাচ্ছি তারপর এপিএস সার্ভিস থেকে আমরা এখান থেকে লাইব্রেরিতে যাব তারপর লাইব্রেরিতে যদি আমরা আসি এখানে দেখুন ম্যাপস নামের একটি সেকশন দেখতে পাচ্ছি সো আমরা এখান থেকে বিও অলে ক্লিক করব সো বিও আলে ক্লিক করে আমরা এগুলো সবগুলো আমরা নিউ ট্যাপে ওপেন করবো এবং অ্যাক্টিভ করে নেব এবং প্রত্যেকটিকে এভাবে এনাবল করে দেব সো এভাবে আমি প্রত্যেকটিকে এনাবল করে দিলাম তারপর এনাবল করার পর এরকম পেজে রিডাইরেক্ট হবে সো আমি আপাতত সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি অ্যানাবেল করার পর তারপর আমরা আবারও এখানে ব্যাক ক্লিক করবো অথবা আমরা এখান থেকে সাইড বারে ক্লিক করতে পারি এপিআই সার্ভিস থেকে এখান থেকে আমরা ক্রিডেন্সিয়ালে ক্লিক করবো সো একটু আগে আমরা এখানে লাইব্রেরিতে গিয়েছিলাম এখন ক্রিডেন্সিয়ালে আসবো সো এখানে আসার পর আমরা দেখুন এখানে ক্রিয়েট ক্রিডেন্সিয়াল এখানে ক্লিক করবো তারপর এখান থেকে এপিএ কি তে ক্রিয়েট করবো সো এপিএ কি তে ক্রিয়েট করার পর আমরা এরকম একটি এপিএ কি পাবো এটি আমরা আপাতত এখান থেকে কপি করলাম তারপর এখান থেকে ক্লোজ করলাম এই কিটি আমরা এখান থেকে বসিয়ে দিব এটি আমরা এখান থেকে সেম জিনিসটি বসিয়ে দিলাম তারপরে এখান থেকে এ ক্লিক করব সো এ ক্লিক করার পর আমরা যদি এখানে আসি একটু রিলোড দিব এবং দেখব এটি কাজ করে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ম্যাপটি এখনো ঠিকভাবে কাজ করছে না কারণ হচ্ছে যে আমাদের এখানে আমরা আরেকটি কাজ করতে হবে এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন বিলিং সো আমরা এখানে বিলিংয়ে আসবো বিলিংয়ে আসার পর আমরা এখানে দেখুন দিস প্রজেক্ট ইজ নো বিলিং অ্যাকাউন্ট সো আমরা এখান থেকে একটি বিলিং অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সো এখান থেকে বিলিং অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদের কিছু চার্জ কাটবে সো আমরা যদি এখানে যাই এখানে আমাদের বিজনেস নেম তারপর এখান থেকে পেমেন্ট মেথড হিসেবে কার্ড ডিটেলস দিতে হবে সো আমরা এখান থেকে ভিসা তারপর মাস্টার কার্ড সো আমরা এখানে আমাদের ক্রেডিট কার্ড দিতে হবে ক্রেডিট কার্ডের যাবতীয় ইনফরমেশন দিয়ে আমরা বিলিং অ্যাড্রেসটি যদি অ্যাড করি তারপরে আমাদের ম্যাপের এপিএকির এখানে গুগলের ম্যাপগুলো ঠিকভাবে কাজ করবে সো কার্ড অ্যাড করার জন্য এখান থেকে আপনার দেড় ডলার থেকে দুই ডলার মধ্যে হয়তো সার্চ করতে পারে সো আপাতত আমরা এটি ক্লোজ করে দিলাম এবং আমরা আমাদের ব্যাক ইন্ডে আসবো আবারও সো ব্যাক ইন্ডে আসার পর আমরা যদি এখানে দেখি আমরা সেটিংস থেকে জেনারেল সেটিংসের এই অপশন কিছু অপশন আমরা দেখেছিলাম সো আমরা যদি একটু নিচে আসি এই যে দেখুন স্টাইলিং অ্যান্ড লে আউট সো এই সেকশনে যদি আমরা আসি থিম প্রাইমারি কালার সো আমরা আমাদের থিমের প্রাইমারি কালারটি আমরা সিলেক্ট করতে পারি এখানে আমরা যে কালারটি চাই আমাদের থিমের ওই কালারটি এখান থেকে দিয়ে দিতে পারি তারপর কালার কোডটি কোড কপি করে আমি এই কালারটি যে যে জায়গা আছে ওগুলো রিপ্লেস করে দিচ্ছি সিলেক্ট কালারে ক্লিক করলাম এখানে কালার কোডটি দিয়ে দিলাম বাটন প্রাইমারি ব্যাকগ্রাউন্ড কালার তারপর বাটন প্রাইমারি বর্ডার কালার এখান থেকে আমরা যাবতীয় সব কালার ম্যানেজ করতে পারবো সেখান থেকে যাবতীয় সব কালার আমরা চেঞ্জ করলাম তারপর চাইলে এই যে সেকেন্ডারি কালারও আমরা দিতে পারি সেকেন্ডারি কালার হিসেবে আমরা এই ধরনের একটি কালার দিয়ে দিচ্ছি এবং এই রকম কালার যে যে জায়গা রয়েছে আমরা সবগুলো চেঞ্জ করি আস্তে আস্তে সো এইভাবে আমরা আমাদের সকল কালার চেঞ্জ করে দেব তারপর আমরা যদি এখানে দেখি মাই অ্যাকাউন্ট স্টাইলিং সো আমরা এখানে দেখতে পাচ্ছি লোগো পর মাই অ্যাকাউন্ট সো মাই অ্যাকাউন্ট পেজে আমাদের লোগোটি কেমন হবে আমরা যদি এখানে আসি আমাদের অ্যাকাউন্ট পেজে এখানে এই লোগোটি আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তারপর এখানে দেখুন লেফট মেনু ব্যাকগ্রাউন্ড কালার সো লেফট মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো বা চেঞ্জ করতে পারবো সো আমি এরকম একটি কালার দিয়ে দিচ্ছি যেটি আমরা এখানে চেঞ্জ দেখতে পাবো তারপর এখানে যদি ক্লিক করি দেখুন পুটার সেটিংস সো আমরা এখান থেকে আমরা পুটাটি যদি স্টিকি চাই তাহলে এখান থেকে অন করে রাখতে পারি তারপর এখানে দেখুন শো টপ পুটার সো আমরা যদি টপ পুটারটি চাই তাহলে এখান থেকে অন করে রাখতে পারি সো টপ পুটার হচ্ছে যে এখানে টপ সাইডের একটি সেকশন রয়েছে এটি হচ্ছে আমাদের টপ পুটার তারপর এখানে দেখুন পুটার ব্যাকগ্রাউন্ড কালার সো পুটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা কি চাচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি সো আমি ধরুন একটু ব্ল্যাক দিয়ে দিলাম তারপর এখান থেকে পুটার টেক্সট কালার আমরা একটু হোয়াইট করে দিই যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লাক ব্ল্যাক দিয়েছি তারপর এখান থেকে টপ পুটার টেক্সট বটম বর্ডার কালার এখান থেকে আমরা বর্ডার কালারটিও চাইলে চেঞ্জ করতে পারি তারপর আমরা এখানে দেখছি টপ পুটার লিঙ্ক কালার সো লিঙ্ক কালারটিও আমরা একটু হোয়াইটের মধ্যে করে দিই তারপর আমরা এখান থেকে টপ পুটার লিঙ্ক হোবার কালার সো হোভার কালারটি কেমন হবে টপ পুটারের তারপর আমরা যদি এখানে একটু নিচে আসি এখানে আমরা বাকি অপশনগুলো দেখতে পাবো তারপর এখানে দেখুন পুটার লেআউট সো লেআউট হিসেবে আমরা কয়টি সেকশনে চাচ্ছি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি কয়টি উইজের চাচ্ছি সো এখানে তিন করা রয়েছে তার মানে আমরা যদি এখানে আসি এখানে একটি দুইটি তিনটি এভাবে তিনটি কলাম শো করবে এভাবে সো আমরা এই তিনটি রাখছি তারপর এখানে দেখুন শো বটম পুটার সো বটম পুটার বলতে আমরা এই যে একদম নিচে কপিরেট সেকশনটি এটি হচ্ছে আমাদের বটম পুটার সো বটম পুটারের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে এখানে হোয়াইট করা রয়েছে আমি একটু ব্লাকই করে দিচ্ছি তারপর এখান থেকে টেস্ট কালারটি আমি হোয়াইট করে দিচ্ছি তারপর বটম ওভারলে চালে ওভারলে দিতে পারেন তারপর এখানে দেখুন শো কপি সো এখান থেকে আমরা কপি দিব টি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটি এভাবে দিয়ে দিতে পারেন কপি সেকশনে করবো আমরা এখানে যদি আসি একটু রিলোড দিই আমরা দেখি এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই কি না সো দেখুন আমাদের এখানে পুটারটি চেঞ্জ হয়ে গেছে পুটার কালার তারপর আমরা তারপর আমরা পুটার কন্টেন্টগুলো এখানে কিভাবে আনবো কিভাবে ঠিকভাবে শো করবো এগুলো আমরা দেখি সো আমরা যদি এখানে আসি অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি উইজার্সে যাই তাহলে আমরা ওই অপশন গুলো বা সেকশনগুলো অ্যাড করতে পারবো আমরা উইজেটসে আসলে আমরা দেখুন এখানে পুটার ওয়ান টু থ্রি সো এখানে তিনটি পুটার মধ্যে আমরা কী কী চাচ্ছি এখানে আমরা দিয়ে দিতে পারি সো ডিপলি এখানে আর কাইড রয়েছে তারপর ক্যাটাগরিজ রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম তারপর এখান থেকে কাস্টম এস টিএম আনলাম এখানে তারপর এখান থেকে আমরা একটা টেক্স দিয়ে দিতে পারি এটি আমরা অ্যাবাউট সেকশন রাখতে চাই সো অ্যাবাউট আস এই সেকশনের টাইটেল নেম তারপর এখান থেকে আপনি আপনার মতো করে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন সো আমি এখান থেকে কিছু ডেমো টেক্সট কপি করছি এগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে স্টাইল করে আপনার লগটি এখানে বসিয়ে দিতে পারেন তারপর আমরা এখানে সেভে ক্লিক করব। সো পুটার ওয়ানটি আমাদের এখানে সেভ হয়ে গেল আর আমরা যাচ্ছি যে পুটার টুতে আমরা একটি নেটবার আনতে যেখানে আমাদের কিছু সাইটে লিঙ্ক থাকবে সো এর জন্য আমরা একটা কাজ করি ছোট করে আমরা এখান থেকে এই যে দেখুন মেনুস সো থেকে আমরা মেনু যে যাব তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব তারপর এখান থেকে অথবা সাইট এখানে নাম ইম্পর্টেন্ট তারপর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে আলে ক্লিক করবো আমরা কোন কোন পেজটি চাচ্ছি আমাদের ফুটা সেকশনে এখানে কন্টাক্ট কাজ দিলাম তারপর মাই অ্যাকাউন্ট দিলাম এখানে যেটি যেটি চাচ্ছি আমরা ওইটি দিয়ে দেবো এবং আপনি আপনার প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজগুলো আপনি দিতে পারেন সেখান থেকে আমি কিছু লিঙ্ক অ্যাড করলাম অ্যাড করার পর আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করব। সো আমরা এখানে আবার উইজেটসে আসবো অ্যাপিয়ারেন্স থেকে আমরা একটু রিলোড দিব আমরা চাচ্ছি যে এখানে পুটার টুতে আমরা ওই লিঙ্কগুলো শো করতে সো আমরা এখানে সাইড বেড়ে দেখবো এখানে দেখুন নেভিগ্রেশন মেনু এখানে ক্লিক করব তারপর এখানে দেখুন পুটার টুতে নিতে যাচ্ছি এখানে ক্লিক করলাম তারপর অ্যাড উইজেট এখানে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি নাম দিব সেরকম একটি নাম দিলাম এ সেকশনের টাইটেল তারপর এখানে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্ক নামে যে মেনুটি আমরা ক্রিয়েট করেছিলাম ওইটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর সেভি ক্লিক করব সো আমরা রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউটের যে টেক্সটগুলো দিয়েছিলাম এগুলো শো করছে তারপর ইম্পর্টেন্ট লিঙ্কগুলো শো করছে তারপর আপনি চাইলে এখানে আরও কিছু সেকশন অ্যাড করতে পারেন সো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটার থ্রি সো এখানে পুটার থ্রিতে আমরা যেটি চাই এটি এখান থেকে সাইটবারে উইজেট থেকে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো আমি একটি ক্লান্ডার এখানে অ্যাড করতে চাচ্ছি আপনি যেটি খুশি এটি আপনি এখান থেকে ড্রাগ ড্রপ করে এনে ছেড়ে দিতে পারেন এবং অ্যাড করতে পারেন সো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ক্লান্ডার শো করছে সো এইভাবে আমরা আমাদের ফুটার সেকশনগুলোকে কাস্টমাইজেশন করবো তারপর আমরা আবারও থিম অপশনসে এখানে আসবো ফুটার সেটিংসের নিচে এখানে আমরা ক্লিক করলাম ইনার পেজ ব্যানার সেটিংস সো ইনার পেজ ব্যানার সেটিং এখানে আমাদের পেজগুলোর মধ্যে আমাদের ব্যানারগুলো কেমন হবে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি দেখুন কন্টাক্ট আসে যদি আপনি ব্যানার চান তাহলে এখান থেকে এই সাইজের একটি ব্যানার আপলোড করে দিয়ে দিতে পারেন তারপর ইনার পেজ ব্যানার ইমেজ ইনার পেজ ব্যানার ইমেজ হিসেবে যেটি চান এখান থেকে দিয়ে দিবেন যে পেজগুলোর ভিতরে আপনি ব্যানার শো করতে যাচ্ছেন তারপর প্রোভাইডার পেজ ব্যানার ইমেজ সো প্রোভাইডার পেজের ভিতরে যদি আপনি কোনো ব্যানার ইমেজ চান এখান থেকে দিয়ে দিবেন সো ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি আমরা ক্লিক করি এখানে আমরা আরও অপশন দেখতে পাচ্ছি সো আমাদের এখানে এই যে দেখুন এবং রাইটে আমরা কার্ভ দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন এখানে এখানে দুটি কার্ভ শো করছে সো এগুলো আমরা যদি কালার চেঞ্জ করতে হয় আমরা এখান থেকে এই যে দেখুন একটু যদি নিচে আসি এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে দেবো সো আমরা আমাদের পছন্দের যে কালারগুলো চাচ্ছি ওগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো তারপর আমরা হাউ ইট ওয়ার্কস বিজি ইমেজ সো হাউ ইট ওয়ার্কস বিজি ইমেজ বলতে আমাদের হাউ ইট ওয়ার্কস নামের একটি সেকশন রয়েছে ওই সেকশনটির ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কী চাচ্ছেন এটি এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে বাকি অপশনগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন সো এখানে দেখুন আমাদের হোম পেজের কিছু যে পেস সেকশনগুলো রয়েছে ওই সেকশনগুলোর ব্যাকগ্রাউন্ড কালার তারপর এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো এখানে দেখুন প্রাইসিং প্ল্যানের আমাদের বিজি কালার আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে আসার পর এখানে দেখুন একটি বিগ ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি তারপর কার্ভ দেখতে পাচ্ছি সো এগুলো আমরা এই সেকশন থেকে এগুলো করে নিব এই যে দেখুন এখানে কালারগুলো শো করছে সো আমরা যদি একটু নিচের দিকে আসি আমাদের হোম পেজের প্রত্যেকটি সেকশনের কালার এখান থেকে আমরা চুজ করতে পারবো সো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেকশনে তারপর আমরা যদি ব্লক সেটিংস যাই এখান থেকে আমরা আমাদের ব্লক পেজের স্ট্রাকচারটি আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে শো করতে চাচ্ছি তারপর এখান থেকে পেজ সেটিংস এখান থেকে কি আমরা সাইট বার চাচ্ছি না সো আমাদের এখানে অফ করা রয়েছে কোনো সাইডবার বার আমাদের ওয়েবসাইটে নেই সো যদি এখানে অন রাখেন তাহলে আপনার ওয়েবসাইটে সাইড বার শো করবে তারপর সাইটব্যার্স পজিশন আপনি কোন জায়গায় যাচ্ছেন এগুলো সো এগুলো এভাবে আপনি করে নেবেন তারপর ম্যাপ সেটিং এটিতে আমরা দেখেছি ম্যাপ সেটিংসটি তারপর এখানে সার্চ সেটিংস সো সার্চ সেটিংস থেকে আমরা এখান থেকে সার্চের টেমপ্লেট চেঞ্জ করতে পারি সার্চ বার পজিশন চেঞ্জ করতে পারি বিনেলে যাচ্ছি নাকি আমরা কোন পাশে যাচ্ছি তারপর এখান থেকে দেখুন ডিউ ডিফল স্টাইল তারপর এখান থেকে আমরা যাবতীয় সার্চের সম্পূর্ণ কন্টেন্ট এবং সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারি এবং দেখুন সার্চ ফিল্ড হিসেবে আমরা কি কী যাচ্ছি এখান থেকে আমরা অ্যাড করতে পারি সো আমরা যদি এখান থেকে অ্যাড্রেস যদি না চাই তাহলে এখান থেকে অফ করে রাখবো এবং সেটি আমাদের এখান থেকে চলে যাবে এখানে দেখুন কিওয়ার্ড অ্যাড্রেস ক্যাটাগরিজ তারপর এখান থেকে আমাদের লোকেশন শো করছে সো আমরা যদি এখান থেকে অ্যাড্রেসটি অফ করে রাখতে চাই অফ করে দেবো যদি কিওয়ার্ড অফ করে রাখতে চাই অফ করে দেবো তারপর এখানে দেখুন আরও অপশন রয়েছে এগুলো যেটি অফ রাখতে চাই এখান থেকে অন অফ করে রাখতে পারবো তারপর একদম নিচে আসলে আমরা এখান থেকে প্রিভিউ করতে পারবো সো আমরা কোন স্টাইলে যাচ্ছি এ স্টাইলে যাচ্ছি সার্চবার নাকি এ স্টাইলে যাচ্ছি নাকি এ স্টাইলে যাচ্ছি সো আমাদের সার্চ স্টাইলগুলো স্টাইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তারপর শর্টকট সেটিং তো আমরা দেখলাম তারপর এখানে দেখুন সোশ্যাল সেটিংস সো সহ যাবতীয় যদি আমরা আসি এখান থেকে আমরা আমাদের ফেসবুক তারপর তারপর টুইটার সহ যাবতীয় সোশ্যাল নেটওয়ার্কের আমরা এখান থেকে দিয়ে দিব যেগুলো আমাদের ওয়েবসাইটে হেডার সেকশন এবং ফুটার সেকশনে এখানে শো করবে সো তারপর এখানে দেখুন সোশ্যাল শেয়ার আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো সোশ্যাল শেয়ারিং মাধ্যমে কোথায় কোথায় শেয়ার করতে পারবে এখান থেকে অন করে রাখতে পারেন তারপরে টাইপোগ্রাফি সেটিং সো টাইপোগ্রাফি সেটিংসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হোম পেজের আমাদের পন্ট ফ্যামিলি কেমন হবে তারপর পন্ডের স্টাইল আমরা এখান থেকে দিতে পারি তারপর যাবতীয় প্রণ্ডের স্টাইল এখান থেকে করতে পারি হেডিং টু হেডিং থ্রি হেডিং ফোরের জন্য কোন কোন পন্ট চাচ্ছি আমরা এখান থেকে পন্ট সিলেক্ট করে দিতে পারি তারপর কন্ট্যাক্ট পেজ এটি তো আমরা দেখেছি তারপরে অ্যাকাউন্ট পেজ এখানেও দেখেছি তারপর এখান থেকে আমরা উকমার সিও দেখলাম ওয়ালেট সি সেটিংস এখানে যদি আপনি ওয়ালেট সিস্টেম অন রাখতে চান এখান থেকে আপনি অন করে রাখতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে ওয়ালেট সিস্টেমটি অন হবে এবং ওয়ালেট সিস্টেমের মাধ্যমে প্রোভাইডাররা বা কাস্টমাররা তাদের অ্যাকাউন্টে অ্যামাউন্ট জমা রাখতে পারবে সো এখানে মিনিমাম কত অ্যামাউন্ট সে জমা রাখতে পারবে ওই অ্যামাউন্টটি আপনি এখানে দিয়ে দিতে পারেন তারপর ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট সে জমা রাখতে পারে এখানে আপনি এটি দিয়ে দিতে পারেন তারপর যদি ক্যাশব্যাক সিস্টেম চান তাহলে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন তারপর ক্যাশব্যাক অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন সো এগুলো অন করে আমরা এগুলো দেখতে পারি তারপর অফার্স অ্যান্ড প্রমোশন আপনি যদি আপনার ওয়েবসাইটে অফার এবং প্রমোশন সিস্টেমটি রাখতে চান তাহলে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন যেমন প্রোভাইডাররা অফার ক্রিয়েট করতে পারে সো আমরা এখানে দেখুন অফার বেস অন এখানে সার্ভিসের মধ্যে চাচ্ছি নাকি বুকিংয়ের মধ্যে চাচ্ছি অফার নাকি বোথের মধ্যে যাচ্ছি এখানে আমরা দিয়ে দিব তাহলে সার্ভিস প্রোভাইডাররা ক্রিয়েট করতে পারবে তারপর এখান থেকে প্রোভাইডার সেটিংসে যদি আমরা এখানে ক্লিক করি এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি সো এগুলোর মধ্যে আমরা যদি গুগল ক্যালেন্ডারের মধ্যে যদি আমরা ক্লিক করি এখান থেকে গুগল ক্যালেন্ডারের এর যদি চান এখান থেকে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট গুলো দিয়ে দিবেন তারপর এস ইউ সেটিংসে যদি আসেন এখান থেকে আপনি আপনার সাইটের ম্যাটা টাইটেল দিয়ে দিবেন তারপরে ম্যাটা কিওয়ার্ডস দিয়ে দিবেন তারপর এখান থেকে মেটা ডেসক্রিপশনটিও দিয়ে দিতে পারেন তারপর সার্চ স্পেস এস সেটিংস এখান থেকে আপনি যাবতীয় অপশনগুলো আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে পিচার সেটিংস পিচার প্রোভাইডার অপশন কি রাখতে যাচ্ছেন কি আপনি এখান থেকে অন অফ করতে পারেন তারপর এখান থেকে ডে পর পিচার তো কয় দিনের জন্য আপনি পিচার অপশনগুলো আপনি রাখতে যাচ্ছেন এখান থেকে আপনি দিয়ে দিবেন সো কোনো প্রোভাইডারকে যদি আমরা পিচার হিসেবে সেট করি তাহলে ততদিন পর্যন্ত এখানে পিচার সেকশনে ওই প্রোভাইডারটাই থাকবে তারপর এখানে যদি লেভেলসে আসেন লেভেলসে আসার পর আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন বা একে এই যে দেখুন প্রোভাইল সেটিংস এখানে প্রোবাইল সেটিংসে যা যায় আপনি যেটি চান ওইটি লিখে দেবেন তারপর মাই মেসেজের আগে যেটি চান এটি এখানে লিখে দিবেন মানে এই টেক্সটটি কনভার্ট করে আপনি কোনটি চান এই টেক্সটির বদলে আপনি ওইটি এখান থেকে দিয়ে দেবেন সো বাকিগুলো আপনি এখান থেকে লেখে লেখে দিতে পারেন তো এখানে বাকি অপশনগুলো এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে ট্রান্সলেটও করতে পারেন সাইটটিকে সো ধরুন এখানে অ্যাবাউট ইনপোর্ট জায়গায় বাংলাতে যেটি হয় এটি আপনি এখান থেকে দিয়ে দিবেন সো বাকি সব লেভেল এখান থেকে চেঞ্জ করে দিবেন তারপর কাস্টম মেসেজ সো কাস্টম মেসেজ এখানে দেখুন লোক লগ ইন সাকসেসফুল যদি হয় আমরা একটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাই সো ওখানে আপনি কি যাচ্ছেন লগ ইন সাকসেসফুলের জায়গায় এখান থেকে এগুলো আপনি চেঞ্জ করে দিবেন তারপর মেল সেটিংস সো মেল সেটিংসে যদি আমরা এখানে ক্লিক করি এখানে দেখুন ফর্ম নেম তারপর ফ্রম ইমেল সো আমরা এখান থেকে আমাদের ফর্ম নেমটি দিয়ে দিব যেমন ধরুন আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব তারপর ইমেল হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে মিলিয়ে একটি ইমেল দিয়ে দিব সো ধরুন এরকম একটি ইমেল তারপর এখানে যদি আমরা দেখি আমাদের ইমেলের ট্যাম্পলেটগুলো কেমন হবে এখান থেকে আমরা আমাদের ইমেলের ট্যাম্পলেটগুলো সাজাতে পারবো এই যে দেখুন কেউ যদি রেজিস্টার করে কেউ যদি বুকিং করে বুকিং মেলটি কেমন হবে তারপর এখান থেকে বুকিং এডিট মেইল এখান থেকে কেমন হবে এগুলো যাবতীয় অপশানগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে তো আমরা জানি আমরা শুরুতেই দেখেছিলাম সো আশা করি এই থিমের এই অপশান সবগুলো সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন এবং আপনার এখানে কোনো প্রবলেম নেই সো আমরা যে এখানে যদি সার্ভিস পয়েন্টের এখানে আসি এখানে আমরা আরও অনেক অপশন দেখতে পাচ্ছি সো ইনভয়েস সম্পর্কেও আমরা জানি যদি এখানে ইনভয়েসে ক্লিক করি আমরা অ্যাডমিন হিসেবে দেখতে পাবো কয়টি ইনভ রয়েছে তারপর এখান থেকে বায়ার দেখতে পারি প্রোভাইডার দেখতে পারি কয়জন রয়েছে তারপর ক্যালেন্ডার ভিউ তারপর এখানে অনেক অপশন রয়েছে এগুলো আপনি ক্লিক করে করে একটা একটা করে আপনি দেখতে পারেন তারপর এখানে দেখুন ক্লেম বিজনেস তারপর রেটিং লেভেলস এখানে যাবতীয় অপশন আমরা এখান থেকে সার্ভিস পয়েন্টার থেকে সব দেখতে পাবো সো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন বুঝতে কোনো প্রবলেম হয়নি আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ